তখন মাঝে ইউনাইটেড বলি বিদ্রি না দে আর ইউতম সরমন তো অনাসুর বলি দিয়ে নাই দায়ও হইয়া মিলে উন তো অনাসুর বলি দিয়ে নাই হ্যাঁ মজা আচ্ছা তৈলি দেশ নাকি আরো বউ পড়িব না এর চিহ্ন হলে চলিব হ্যাঁ হলে তোলয় বুঝুম কিন্তু যে যে ও হলেও নয় ভাড়া ভাঙে না তোমার দেশ না হলেই ও তো ব্যাগ পাকু নয় ভাড়া ভাঙে বুঝি নাম হি ন বুঝো নাই না না মন অত্যে পার মন রায় নয় না হন আর নই নেই হোদা ন হইছি এ তো হন দিন পুরুইলে বার হোদা নয় এবং হিনা মধ্যে যে ন বুঝিলেও হন হোদা নয় যে হোদা ন হইনে থে পার তা বহু আরামে রায় লোন তোমারে হতান হতা হইটি আরো গাই হয়ে সময় গেলে তৈলে মই চালে আরো হতুম না ভাওনা বুঝে দিতুম বেজনা নি হ্যাঁ এগুলি তো লোক মানে ভাবনা করলে করে ওই দশটা পর্যন্ত মধ্যে খুব বিরোধী যায় দশটা বাজে সংগ্রহ করে দেশ না ঠিক আছে অন্য অন্য সেন্টার যিও কয়েকখান সেন্টার ঘুরে যিও মুখ বারমাইও যিও তারা বলে সাপ্তাহ বানা দি দিন দেশ না হয়ে দি দিন দেশ না শুনি নি গোদা সাপ্তাহ নির তার দিন ঘুরে ঘুরি তুমি দিম মাইনে শুনি দিও যে মাঝ বাজার তারা শুনি ভাননে গোদা সাপ্তাহ বই হয় বার দিবার দেখো না শুনি ভান সেই ব্যাং হয় একাকা আকন আকন দিবার শুনি ভাননে গোদা সাপ্তাহ বল ওরে তা এই দিক কি হয় সাংমা উন বুঝো না বাড়ি হয়তো আচ্ছা তাহলে মুই দেশনা আরো গরিব যাঙ যা হোক ভাই হামত লাগুক বানো লাগুক তো হাইতে চেষ্টা কর হাজানি বন্ধ কর বেশি বিদ্যুৎ লাগো হাজানি যারা সেবক সেবিকা আদা ভানি আদা নুন দিনে দি ফানি গরম মরি বেদে এক করে ববক ববক গরমই ভরা এটু এতে উত্তে জুর হই তোমা ভানিয়া গরমই ভাড়া হলি যারা হাজি গরম মানে হওয়া গরম নুন্দ আতা সে আতা বাজিলি একে নয় একে নয় কেতে শোনা শুনি হারিবি ও আতা বাজিলি আচ্ছা এই যে ধর্ম দেশনা হব দে মার বিষয়ে বলো না রে মারে ভেয়ে হতে বো তুমি এসে মার বিষয়ে দেশ শব্দ হবে তাহলে না হিসি হিসি করে হতা হবে হ্যাঁ জোগাচ্ছি অক্ত হইয়ে দেখো তাহলে মার বিষয়ে দেশ না তো তুমি বোধহয় শূন্য বলো না রে মারে ভাই মারে ভাই দিয়ে কেউ নহন না তো মারে ভাই হন কিন্তু সেই সম্পর্কে না বেগকে জানিলি বা বুঝিলি আরো ভালো হেনে মারে ভাই মারে ফেলে কি করা করে হেনে উত্তরণও করে এ বুদ্ধি রাখানো দরকার
Noli, ini nolong tak bisa ya. No hari bi, sabtu no yora. Berasih itu di rahon, azani ku. Uzu hazai zer boleh. Mar, ayun, banjir kan sukti sanyi. To, onyanyo dharma ki uyun mohono ari. Tabe, Islam dharma syaitan nama ko sabda ada. To itarai tu agane ni mohono ari jibe si sabda. Tara sultan hone no. Soitan sabda ude. Soitan nama ko sabda aga. Ek bar hiyo ye. Ekko maitore ugo satror hana bibi. Oi musulman or ikula ade ko. Molo bije sigen de. Ese ikulo. Ya kore putri ke tu dilo. To tara jake duri lakko maitore jere iri ka ham holiya hetu. Sultan e wicha de. Soitan sampai dah ulat api diri. Esen esen titik tu ini dah hutte. Oh iya, nenoi hunda war hota bantar. Jago. Tara dharma mundi soitan. Age, ama dharma mundi agen mar. Tu si marolo deh. Onyo kono bisoy noy ekko babonakarir monor bitire somine babonakari ore ebre bibhinno dukhe tolomolo korai ba babonak tur suto koriben byabostha kore e mare somile ai ba mare fele mar holote pas prokar Devabutra mar, Obishaskar mar, Klesha mar, Eskanda mar, Amrittu mar. Egiri holo de phaichu. Pratame, mui bujhe dibite je me Devabutra mar bishoye. To Devabutra, Devotar putra, tara hote Devabutra. এখন সেই দেবতা সম্পর্কে একটু জ্ঞান থাকা না দরকার তুমি বলে হুন্ডি জর হে বুদে দোলাই হয় বুদে দোলাই হয় না কি দেবে তাই দোলাই হয় হে বুদে দোলাগান না কি দেবে তাই দোলাগান ও বুদ দেবে তাই কই হতা হ তে লোকি করতে বা সাধারণত্বে যে ভূত কদন দেবতা হতন মূলত এইও জীবে আলোচনা আর ইবেক্কা ব্যতিক্রম এবে অন্য দক্ষি যেমন মুই তোমারে বুঝে দো একত্রিশ লোকভূমির কথা একত্রিশের লোকভূমি বা উৎপত্তি স্থান লোনে লই হয় যে এক চক্রবাল উৎপত্তির স্থান মিলে কি যেমন নরক অচুর প্রেত তিচু এ সেরান উপায় হদা হয়বার হইও তে সেগুলি দুর্লভ ভূমি মানব ভূমির হদা অ নারকীর আয়ুষ্কাল খুব দীর্ঘ অচুর প্রেত তারার আয়ুষ্কাল অনির্দিষ্ট হনে উত্তরবাজে হন ঠিক নেই মাঞ্চুর আয়ুষ্কাল অনির্দিষ্ট হনে হুতুরবাজে হন ঠিক নেই কিন্তু যখন দেব তার ব্যক্তি দিব বা স্বর্গর কথা হব সে অন্য দুঃখী যেমন এই মানব ভূমিত বিয়াল্লিশ হাজার যোজন উপরে জেলে প্রথম স্বর্গ চতুর মহারাজিক স্বর্গ চতুর মহারাজিক স্বর্গর আয়ুষ্কাল নির্দিষ্ট মানব কুলত পঞ্চাশ বছর লেখিত একদিন এক রীত এই ইজিপ্ট লই পাঁচশত বছর নাকি সেই
স্বর্গর আয়ুষ্কাল অসত যদি মনুষ্য গণনালয় হিসেব করা হয় 90 লক্ষ বৎসর তার আয়ু জীব হলেন প্রথম স্বর্গ আর যদি 42,000 যোজন উপরে জেলে 2 নম্বর স্বর্গ তারা হব দে জাম স্বর্গ সরি তারা হব দে তাবতিংশ স্বর্গ তাবতিংশ স্বর্গর আয়ুষ্কাল অলদে মানব কুলত 100 বছর হলে শুধু একদিন একদিন এই যাবে 1000 বছর 3,60,00,000 বছর ওই মনুষ্য গণনা লইল শীতুন 42,000 যোজন উপরে জেলে 3 নম্বর স্বর্গ জাম স্বর্গ জাম স্বর্গর আয়ু আরো বেশি অর্থাৎ মানব কুল 200 বছর হলে শুধু একদিন একদিন এই যাবে 2000 বছর সেই স্বর্গর আয়ুষ্কাল 14,40,00,000 বছর ওই মনুষ্য গণনা লইল শিয়ানতুন আরো 42,000 যোজন উপরে জেলে এজেতে 3 নম্বর স্বর্গ তুষিত স্বর্গ তুষিত স্বর্গর আয়ুষ্কাল আরো বেশি মানব কুলত 700 বছর হলে শুধু একদিন একদিন এই যাবে 4,000 বছর এই স্বর্গর আয়ুষ্কাল মনুষ্য গণনা লই হয় যে 57,60,00,000 বছর তাইশিয়া নতুন 42,000 যোজন উপরে উদিলে আরো এজেতে 5 নম্বর স্বর্গ তারা হতে নির্মাণ রতি স্বর্গ নির্মাণ রতি স্বর্গর আয়ুষ্কাল অনেক বেশি মানব কুলত 800 বছর হলে শুধু একদিন একদিন এই যাবে মানে 8,000 বছর 230,40,00,000 বছর হয় মনুষ্য গণনা লই যে কইলি সে নতুন 42,000 যোজন উপরে উদিলে 6 নম্বর স্বর্গ 6 নম্বর স্বর্গর আয়ুষ্কাল অলদে মানব কুলত 1600 বছর হলে শুধু একদিন একদিন এই যাবে 1600 বছর মনুষ্য গণনা লই যদি পুরোপুরি হিজেব করি হয় দেখি নদীর 921,60,00,000 বছর সে ফেগ উগলে স্বর্গ আয়ু বলাই 921,60,00,000 বছর তে 55,800,000 যোজন উপরে 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 ঘুরি কেন তো কান উগড়ে উগড়ে ঘুরি নে ঘুরি সুলোগান রূপ ব্রহ্ম লোক হ্যাঁ সুলোগান রূপ ব্রহ্ম লোক ব্রহ্ম পরিষদ ব্রহ্ম পুরোহিত মহাব্রহ্মা পরিতাপ অপ্রমাণ আবাসর পরিত শুভ প্রমাণ শুভ শুভাকীর্ণ বৃহৎ বল সত্য হ্যাঁ সুলোগান রূপ ব্রহ্ম লোক এবং উগ্রদি সেরানতে অরূপ ব্রহ্মলোক আকাশ অনন্ত এতন বিজ্ঞান অনন্ত এতন হাকিম চেন এতন নৈব সংজ্ঞা না সংজ্ঞায়ত তৈলে সেরান উভয়ভূমি একান দুর্লভ ভূমি সগান সুগতি ভূমি সুলোগান রূপ ভূমি সেরান অরূপ ভূমি মত হইয়া এগত্রিশিয়ান উৎপন্ন হবার জায়গা এইয়ানোর হতে চক্রবাল আচ্ছা সেই চক্রবালর মধ্যে একান স্বর্গর হদা হই হচ্ছে নলদে নির্মাণ পরনির্মিত বশবর্তী স্বর্গ বুঝছো পরনির্মিত বশবর্তী স্বর্গ পরনির্মিত বশবর্তী স্বর্গ তো যা হোক স্বর্গর দেবগণর আয়ুষ্কাল নির্দিষ্ট একদম নির্দিষ্ট কয় বছর বাজিব তারা দেই কয় বছর বাজিব সে হলো তো স্বর্গ আচ্ছা মানুষ জনের যে ভূতে তো লাগান অনেক কেনা হলে সেই স্বর্গ মানে স্বর্গত যে দেবতা আগুন তারা কিন্তু লাগান নাই সেগুন নয় তুলে হন্যা দোল্লা ভাই রে তুমি ওই ভারে তাহলে হোদা
স্বর্গর দেবতার কথা মুই হঙ্গল। হ্যাঁ স্বর্গর দেবতার মানে সুগুর বিজ্ঞাপে মুই সিন্দি নজিম তোমার তো যাবার মনে হব সে কথা শুনিলি। সেই স্বর্গগানর আয়ু সবচেয়ে বেশি এবং দেবতা গুণ শারীরিক শক্তি বেশি, ঋদ্ধি শক্তি বেশি, তারপরে তারার জ্যোতিও বেশি, তারপরে শারীরিক শক্তিও হম, তারপরে আয়ুও হম, তাহলে তারা পুণ্যবান নাকি আমি পুণ্যবান? যদি একখান পুণ্য বিচার করি তারা একখান বেড়ায়, কিন্তু একখান জিনিস বিচার করলে আমি তারা তো শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ হবার নেই, আমি বিদুর সম্ভাবনা করি না করি মার বল ভাই বাবা। যদি ইচ্ছে করি, হ্যাঁ যদি ইচ্ছে করি আমি স্বর্গ যে বাইতে কর্ম সম্পাদন করি পারিব, ব্রহ্ম লোক যে বাইতে কর্ম সম্পাদন করি পারিব, নির্বাণ যে বাইতে মার কর্মফল কর্ম সম্পাদন করি পারিব। সেই অর্থে মানুষজন শ্রেষ্ঠ, দেবতা শ্রেষ্ঠ নয়। তবে যে পুণ্যগান রয়েছে সে পুণ্যগান সে বানাসে যদি বিজয় করেছে তা করা আমাদের কারণ বেশি বিজন নয় তারা। তাইলে হনুমান যে যদি সে স্বর্গগানত যে ডাকসান পারিবে কিনা হতে চান, ইচ্ছে করলে দেবপুত্র যোদ্ধাকে কই সে সে স্বর্গ যে পারিবে কিনা, যে পারিবে সিগন সাগন পুণ্য লই বাকি না হইতে কাউকে টুকটাকি হাত মার লই সেতু নয়, বেশি পুণ্যবান সত্তা যারা তারাই সেই স্বর্গ উৎপন্ন হন। আচ্ছা এখন সেই স্বর্গর মধ্যে দেবতা যে কোন আগন যে নির্দিষ্ট করে উগানো যায় এই পৃথিবী যেমন মানুষ কোটি কোটি মানুষ সেটিও কোটি কোটি দেবতা নয় বাংলা, সেই দেবতা অনেক দেবতার মধ্যে এক রাজা থাই কোন তুন্দা দেবতা কোন তুন্দে শিবের হতে বশবর্তী দেবপুত্র, সেই বশবর্তী দেবপুত্র হলো দেবপুত্র মার, এই জীবে হলো কি দেবপুত্র মার, মানে মার হলে না মার পাঁচ প্রকার আগন তোর মধ্যে দেবপুত্র মার উক এই জীবে হলো দেবপুত্র মার। আচ্ছা দেবপুত্র মা যে হল তৈলে মনোরাহরে তো তোমার তার তোর রীতি শক্তি ইয় ব্যাজ, শারীরিক শক্তি ইয় ব্যাজ, আয়ুগুণ ব্যাজ, দেবপুত্র অলেগ বা দেবপুত্র মার অলেগ আবার পাবো গরম তারা বুঝছো, দেবপুত্র মানে কি করে দে ফাপ করে বুঝে না মার ফাপ করে না করে পাপ করে, পাপ করে তার অর্থ হলো যে মানব কুল মানুষ চুনে যে আমি ভাবনা করি তাই তো এক বুঝে তো হর ভাই হন্যা ভাবনা করে হন্যান্য করে দেই পরিষ্কার করে দেখেছি ওদের রীতি সভ্যতা থাকে, যদি সত্যিকার অর্থে তাই হয় এই শামুক চুরি জনকল্যাণ বৌদ্ধ বিহারত তুমি দেড়শত জন তুনো বেশি পাবো না বলছো, তাহলে তোমার দেব উত্তর মানে দেখি না দেখে দেখি দেব মানে দেখি সেই আগে। আচ্ছা দেব উত্তর মানে সে আগে যারা দলে উড়ি পাবো না করতন স্বর্গর সেই দেব দেবতা বই সেই আগে হবার বার হলো না দলে উড়ি পাবো না করে, যারা সতর্কতর সলতন থকবাজি করতন তারা রে হবার বার নেন বা
তার অন্তরে শির ইত্যাদি প্রত্যেক দিন অনেক দেবতা আজি রন্দি দিত। আমি নদী গিনতেছে না হবন না ভিত্তি, কিন্তু আজি রন্দি ধর্ম দেশনা শুনি ভিত্তি, ধর্ম সংগ্রহ করি ভিত্তি, এবং কিনা হতে একটুখানি তারা সুখী হওয়াচ্ছে এ পুণ্য হওয়াচ্ছে দেবগণ দিমানি আজি রন্দি। তোমার সেরো ভালা গুরুদনী সবসময় যেমন ধর্ম দেশনা শুনো দন্দী তা দেবতা বলে দেই বাগনাকারী গুণ যদি সলাফেরা বিশৃঙ্খল করি সল অথবা বাগনা করি ভিত্তি জেনেছে কন্যকান গরণ মন মানসিক কন্যকরণ গড়ে ফেলা নানা দমকে বেফারা ফেগুলি সলন সবকে দুঃখান বাবনাকারী বাবনা পরিচালকে এবং সেবা করি দুঃখান বিভিন্ন দমকে অগতন বার্তায় সেই যে দলে উড়ি সলনা ভালা বাবনা দিবে হারানো হনারে বাবনা শ্রদ্ধা গুড়ি করো না, খুব গৌরব গুড়ি করো না, বাবনা করতে খুব শ্রদ্ধা করি গৌরব করি ভক্তি গুড়ি করো না, এগুলো নিয়ম। বৌদ্ধ ধর্ম যত শ্রদ্ধা করি জানিবে, যত গৌরব করি জানিবে, যত ভক্তি করি জানিবে তত তোমার সুখ হব, আর নাহলে হন ইয়ে নেই। মুই বার্মা যাকে দিলুম দিলুম মুজি মন্দির বাবা কত কদ দোল মন্দির ফেকোদা যাকে সমীব কোরআনে হলে আকন হল উড়ি বই থাক সক্কা দি দিয়ে আকন হল উড়ি থাক সময় এন হলো তখন দিস মার যে উনি ও যে 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 দেরি হন আকান ফেকোদা যাকে যাব আহা যে ইউ নয় দু কত কি দু ফোরানে হতে আর সত এং মাদান থাক আরো থাকত যে 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 আরব কান জাগাত আসুর দিনে যে মনে হতে ও হ্যাঁ তো ইউ নয় দু কত কি দু তৈলে সিদিকে মন্দির আবার বুঝছো মন্দির হলে ভুল হবো ফেকোদা ও মাদা সুইচে ঘুরে উঠে গো দেশে এনেদিকে ইয়ং তারা যে দুই এনি হলো দেখো সাধারণ একবারে এনি একদম সাধারণ গো সাধারণ গিরি এদিকে কান্তি নিয়ম কাকা বানে দেয় আও বলো দে জিবে সুইচে ঘুরে উঠে গো ফেকোদা বুঝিনি সেবা সেই ধর্মীয় প্রতিষ্ঠান নেই তারা এত পবিত্র করে রাখিও ওই দূরত পেলে যাবে না স্যান্ডালা নেই এই যে তোমার হাতিয়ে জানা স্যান্ডালা নেই সিঁধু ফেলে আমার কাজ যদি স্যান্ডালা নেই সিঁধু ফেলে এতে তো পুরান চিঠি হয় কোনো হিঁধু নয় নাই বরণ নাই সে মানুষ এগুলা তাহলে ফুলে পুরে আনি অথবা দড়ি আনি তো আগিন আমাদের তুই সেরো ভালা স্যান্ডেল বগিনও আনিবি এত পবিত্র করে তারা রাখিও ধর্মগান রে শ্রদ্ধা করি আচরণ গত্তন কিনে পবিত্র করি রাখে কিনে ভক্তি করি আচরণ গত্তন কিনে এই কিনা হয়ে যে এশিয়া মধ্যে জল ফেকদার রেঞ্জ এবং বুদ্ধ ধর্ম রেঞ্জ হলো দে বুদ্ধ ধর্ম তেজ হলো দে বার্মাগান ধর ঘুরি ধরি অগত নেই বুদ্ধ ধর্ম বার্মাগান মুইও তোমার একমত থেকে এই ভাবনা যে কর ভাবনা করতেছি কি করা ভরাতে শ্রদ্ধা করি ভক্তি করি বিচ্ছেদ করি গৌরব করি নে করি ভাবনা করা না ভাবনা আর নিজ তুম গৌরব করা করিব দে মাঝে গৌরব করি দিতে নয় নিজ তুম ভক্তি করা করিব শ্রদ্ধা করিব সম্মান করা করিব এই যে সেন হচ্ছে এই যে গৌরব পান ঠিকিতে বোধ হয় হকে যদি নীরব নিস্তব্ধ গৌরব পান তুমি রাখে জান বংশ গড়ি চলি যদি সে গম্ভীরে নষ্ট হয়ে যায় বাবুনা ইদিকে দেনে গম্ভীরে নষ্ট হয়ে যায় তাহলে বাবুনার গম্ভীরতা গৌরবতা রক্ষা করিবে দায়িত্ব হার সাধারণ এ অবাবনাকারী নাকি বাবুনাকারী এ বাবুনাকারী এ গম্ভীর রক্ষা করা হইল এই হলো দেখো না যা হোক এ আইন যে করি ওই যে হতম সাঙর দেবপুত্র মানে স্বর্গর দেব দেব দেবভূমিত্যুন তে দিকে তোমারে কি করণ নগর শুধু দেবপুত্র মান নয় আরো অন্য অন্য স্বর্গবাসী দেবগণ সেই দেবগণে ওই ভাতনে তুমি হেয়া জুড়ি ভাবনা করণ কি করণ তুলে ঘুরি আচরণ করণ কি না যে তো পরীক্ষা করি দেখুন তারা হারণ তারা তো কি আঁকে দেয় রীতি শুক্র আঁকে দেয় রীতি শুক্র দেওয়া
এমন রীতি সুখ সে সুখ ইয়ুতুরে নিজার আমেরি গাথন না বেলা সিনো তাইকে সে সুখ করে চলে বারমাত কোন না বেলা থাইল্যান্ড কোন না বেলা অন্যা তিন করে এই এক জায়গা তম কথা পরীক্ষা করে দেন তারে হতে দিব্য সুখ দুনিয়া কুমত কি আগে চক্রবাল ধন জায়গা কি আগে তাইকে দে পরীক্ষা করে যে সে যে তোমার কথা দেখব বুঝছ দেবপুত্র মা সেই দেবপুত্র মারে বাবুনাহারে উনরে দলে রেনি সেইটাই তবে আখ কান হদাওলতে বাবুনা করতেছি বাবুনা গভীর মনোনিবেশ কেতে করে হই সেভাবে বেগরের হারাগরের মতো ডাঙর হব হাত ডাঙর বাইতে ন দে দেব দেবপুত্র মারে হাত ডাঙর বাইতে ন দে হাত ডাঙর বাইতে ন দে আজ বেগ করলে সাবি লাগাই দেখি ঠিক তো দ্রুব যারা পুঞ্জ গতন ধরারে সে তাই বেগ করলেও সে আরো সম্পা যায় বেজর হলাবা আর রব্বে জাগত তো চাই দি তইলে দেবপুত্র মার এমন উগম মার বাবুনা হারিয়ে ঠিক মতো দলে ঘুরি বাবুনা করলে বাই করতে কই সেই অমারে ভাই বাবুনা হারি বলে এ পুণ্যকর্মা সম্পন্ন ব্যক্তিরে এ পুণ্য করতে সে থাই কিন্তু বাই করতেই আর মারে ভাই তাই করলে হই এই সে মারতন জয় ওই মোনা বড় চ্যালেঞ্জ বিরাট চ্যালেঞ্জের ব্যাপারে জয় না মারতন যুদ্ধ করে জয় না তো দেবপুত্র মানে এক বাবনা কারিয়ে যাকে বাবনা করে গরিব বাবনাত সমস্যা করে বা বেকতন নদে এই যে হইম প্রমাণ কি মুই প্রমাণ অন্য হার জীবন তুন্ন দিন বুদ্ধ জীবন অত্যন্ত তুম সাগর কেন বুদ্ধ জীবন মানে সিদ্ধার্থ জীবন হইতে আবুদে বুঝছ সিদ্ধার্থর হদা কাহর তুমি তো বেকুন বৌদ্ধ আমি বেকুন বৌদ্ধ তাইলে ভগবান বুদ্ধর বাল্য জীবন সিদ্ধার্থ জীবন একখানা খবর খানা দরকার কিনা দরকার ওই হালাতকে বলাবো হ বুদ্ধ এ সিদ্ধার্থ জন্মানের জন্মে জন্মায় তা হদিন পরে তা মামুজি আদম নাই সারি বুঝি দিকে হলে শুনো একটা তা কথা হল সিদ্ধান্ত কুমারে জন্মগ্রহণ যে পৃথিবীত করছি মোবানা শিব সুন্দরী হতে তা আগে হলে তো লম্বা হবা জন্মগ্রহণ করানোর সাথে সাথে স্বর্গর দেবগণে হওয়ার বিয়নে পৃথিবীর ভাবি উৎপন্ন হই পৃথিবীত কি বুদ্ধ উৎপন্ন হইয়ে তার বাবি হলো দে ওই বর্বণ মকরে বাবি হন দে হয়নি কেন আসন বাবি নহন না বালো নে আমি হলে বুঝি তারা হন বাবি তা বৌদি হন আবার হিন্দু নে হন বৌদি হে মুসলমান নে হন বাবি আমি হলে বুঝি তাহলে বাবি বুদ্ধ মানে পৃথিবীর জন্মগ্রহণ বুঝছে তার অর্থ বুঝছো সালে বুঝছো না বুঝো ও ভগবান না বুঝো বলে আচ্ছা পৃথিবীর পাবি অর্থাৎ ভবিষ্যতে বুদ্ধ এমন উগম মানুষ জন্মে কি হ্যাঁ ফিউচার বুদ্ধ আসবে ভবিষ্যৎ বুদ্ধ তার হাতে বাবি বুদ্ধ হ্যাঁ ও বুঝি আবার বুঝিলে না হইব বাবি বুদ্ধ ভিত্তিমি জন্মগ্রহণ করছি এইয়ান বুঝি পারি না পারি সর্বাসিতু ও ফুজি জন বলে দেব কনে কারণ পৃথিবী যদি বুদ্ধ উৎপন্ন হয় ধর্মচক্র প্রবর্তন করে ধর্মচক্র প্রবর্তন করলে এই দেবগুলো কুতি কুতি দেবতা মুক্তি লাভ করার নইছে নইছে মুক্তি লাভ করিবে যে বাঁচে তান পৃথিবী বুদ্ধ উৎপন্ন হোক উদ্বোধন উৎপন্ন হোক বলে ওইগুলো বাঁচে দেব না উনি দে তো সে নয় তাই
তারা ও বুঝি হইয়ন পৃথিবীর ভাবি বুদ্ধ উৎপন্ন হইয়ে এক সময় ধর্মচক্র প্রবর্তন করিব। ধর্মচক্র প্রবর্তন করিলে আমি কোটি কোটি দেবতা মুক্তি লাভ করিব, নির্বাণ হইব। তারা বুঝি হইয়ন চলো কোটি কোটি আপনার দেবতা মুক্তি লাভ করবে। ধর্মচক্র প্রবর্তন করলে দে আচ্ছা সিয়ান দিল তারা নাকি আরো আদি খুঁজিয়ে ওই পতাকা উড়াতন, উল্লাস করতন, কীর্তন করতন, কত কিছু করতন বলে নাজি আজি কিনে এসে দেব কনে মানব কুল মানুষ চুনে কিন্তু সে সে ব্যাপারে হিচ্ছু হইন আর। তবে সেই যুগর মানুষ চুনর একান রীতি আলো দে খনকর যদি নবজাতক এসে অর্থাৎ নুহ উৎপন্ন হয় বা পুয়া এজন সকে কি করন বাবু নতুন গোনে দাগ বলে ইন্দু গুনে কর্তাং বিশেষ করে সাংমা উনি তো নকর চিয়ে ব্রাহ্মণ নতুন গোন আনে দে। আচ্ছা এই সিদ্ধান্ত কুমারে যে জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করার পরে তারে একদিন ভাগ্য গণনা করে দিবিতে শুদ্ধ ধরা যায় মানে কোন ব্রাহ্মণ তো গিয়ে অরে ব্রাহ্মণে করে দো ব্রাহ্মণে হয়তো নে এই বব খুব পুণ্যবান দৈন্য পুণ্য গুরুজ যদি গৃহবাস করে চক্রবর্তীরা যাব আর যদি সংসার ত্যাগ করে জগৎ পুণ্য বুদ্ধ হব এর হয়তো নে কোনকে উনে দে একা নয় দিয়ে নয় মতা এক নম্বর হইয়ে গৃহবাস করলে চক্রবর্তী রাজা হব চক্রবর্তী রাজা সিংহ হ্যাঁ চক্রবর্তী রাজা ভারে দুর্লভ জীবী সাংঘাতিক ব্যাপার জীবে চক্রবর্তী রাজা আদর তেঙত রাজচক্র হবালত রাজতিলক তার খাই এবং কি আমাদের চক্রবর্তী রাজা এত পুণ্যবান শুধু মানবে নয় দেবতায় পর্যন্ত তারা মুক্তি পূজা করল এই যে হলো চক্রবর্তী রাজা দেবে দায় পর্যন্ত মুক্তি করুন চক্রবর্তী রাজা নেই এই সিদ্ধিকে মানু যাব অথবা পৃথিবীর কোন সিধু পূজনীয় ব্যক্তি বুদ্ধ হব এই যে মুদাগান হইত পরবর্তীতে আরো ঋষি কালো দেবল তে গণে দিল গণে দিনে দি বললে দি খত কদে আসছে সে বলে দি করে কিনে ওদের হাইনি রাজা যখন সেই দৃশ্য বোধেল ব্রাহ্মণ তুমি হে ঋষি প্রবর প্রবর হন অমঙ্গল দেলে নাহি একবার হাজিলে একবার হানিলে বেবার কি ঋষি বই হলো দে মহারাজ এই অবদুঃখী ভাগ্যবান পুণ্যবান মুয়ার দুনিয়ার ন ভাঙ তা ভাগ্যগান এমন একখান জিনিস দেখ যে জিনিস যে ভাগ্যবান পুণ্য হারসি তু ন বলে অদেখি এই ববু এই ববু এক সময় সারি নিমিত্ত দর্শন করিব যকে নগর ভ্রমণত নামিব বৃদ্ধ মৃত রোগী বৃদ্ধ রোগী মৃত সন্ন্যাসী এই শেরব নিমিত্ত দর্শন করিব এন করতে করতে তার বৈরাগ্য সিদ্ধ উৎপন্ন হব সংসার দিয়ে করিব ৬ বছর সাধনা করিব ২৯ বছর মানে বয়সে তা গৃহতে করিব সাধনা করিব কই এই সে সাধনা করতে করতে তাই হীনমতি জগৎ পূজ্য বুদ্ধ হব তা বাক্যগান হইয়ে নই দেখ বাক্যগান ইয়েন দিনে দে মই বুঝি আচম দুঃখের বিষয় এই মানুষ বুদ্ধ হবার আগে দে মত নদে মরি যা বলিব তারে লাংনবি বুদ্ধ হয়ে যাবে সে নইতে মন দুঃখে হাঁন্য এটি শিবর কথা মন দুঃখে হাইনি তাই এ ঋষিবর কথা আচ্ছা তো সেইভাবে গণিতি শুদ্ধোধন রাজা বাপিতে কবরে সবসময় ঘরত রাগানা বারে দিদে নজোক সারি নিমিত্ত দর্শন নগরক এবং বুদ্ধ ন কই রাজ সিংহাসন অধিষ্ঠিত গ্রহ কিদিকে গুলিতে সাই এবং হন মা বাবেই নোসান দেয় ওই কুসংসার দিয়ে করুক তুমি শনি
nosa jadi kompon amakanya di buah kodeh kodeh ekoron poron buzon kuri beri sujud jadi kono samut jono tay sab kete ho pake pandi mo ho kone za pali dego oni oi mohon pak hek kurwa kami nomaren puri nomaren sige nomaren ekone za bande ekone dan ulung ho pak amakai take take যদি আয়াওয়াজ বিয়াওয়াজ করে উড়াই প্রতিষ্ঠিত হয় সকে বান্দে বন হবা ম বুয়াবা সকে বাক মাগি বিয়া বান্দে বাং মেয়া গোতনা সিদিকে কথা কি না আ কদে সিদিক হয় তো এক গুরি এই নাম হইতে আ সুদ্ধদন রাজাতে কিন্তু সিয়েতে পূব গরবিদ্রি চোখ পারে ন চোখ হ্যাঁ হিনমজি রাজসিংহাসন অধিষ্ঠিত হোক রাজা হোক ইয়েতে সেই কিন্তু তা ভাগ্যবান এক কান করে ভাগ্য হতে বুদ্ধ হব তেসেন তাই একদিন নিয়ে তাই কি হইয়ে কন্তকর্ষ সন্তকসারুতির লোনে রই নগর ভ্রমণত লাম্বি এই গোড়াগাড়ি লইয়াই উঠতে 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 বললে বলে বুড়ো মানুষ গোলাপি বুড়ো মানুষ হাঙে লো বেঙা হয়ে লোদি কলইয়ে হোমা হোদা করে বঙ্গে কুঞ্চাই আর হিনা মধ্যে গিরগিরাই ছত্তরাই দিকে বুড়ুয়া বেশ বুড়ো লেখি কেন নেই সন্দক সারথির হতে হে সন্দক উব হি উবহন প্রাণী সাদে হতে হে কুমার ইবলতে মানুষ তবে ব্যতিক্রম হলতে তাই বুড়ো তাহতে বুড়ো কাহাকে বলু বুড়ো কাহাকে বলে বিজুর হচ্ছে তাহার বুড়ো জীবনত প্রথম দিল তাতে হোয়াট ইজ দ্য মিনিং অফ বুড়া বুড়া কি অ বুড়ো হতে এমন কম মানুষ যে মানুষ যে বয়স অতে অতে বেশি বয়স ইয়ে মরণ হাই উড়ে লুঙ্গে গই তারা হয়তো বুড়ো ইহত সিদিকে বুড়ো নেই তাইলে কি মানুষজন একদিন বুড়ো পড়ে তাই বাপ একটা জীবন সারা জীবন গাবুর উড়ি যাব বুড়ো নব ভাড়া লাগে চন্দ্র কত্তম বিজন আশা লাগি বুড়ো বুড়ি বোধ হ্যাঁ বর্তমানে গাবুর গাউরি যারা এখন তারাই মনে মনে সবা পাবো না নয় যে বুড়ো বঙ্গাইছে ন হে ও আবার তো পাবো না নয় ভরে দিতে একাই বোধ মরু বললে দিন পাবো না নয় বুড়ো বুড়ি বোধ এবার আর পাবো না আছে ও মানে দিন যাই যদি না এদিকে আছে রে হ্যাঁ সন্দকে হইতে দে হয় হয় কুমার হ্যাঁ একদিন বুড়ো পড়ে বুড়োলে কি হয় সামানি দিলে লি হয় সিধে সিধে হয় তারপরে পান্ন রোজ এখানে মধ্যে আম তাম করি নোয়ারে মানে বল হমে কত কিছু হয় এই বুঝে দিই কিন্তু সিদ্ধার্থ কুমারে মনে মনে বাপ পেদে বুড়ো না গান আসলে দুঃখ আর দোল সামরা গান হইকো চি হব দিল্লি হব সিধে সিধে হব তারপরে পান্ন রোজ বসে এক এন করতে করতে মনান কা ভাঞ্জা থে বসি এক দুঃখ আমার ওই গুরি নোয়ারি বসি এক দুঃখ উদে উদে পড়তে লড়তে সত্যা কষ্ট বিদ্ধ হয় এক এক দুঃখই মানে দরিব এ পুরো এই এন সিদ্ধার্থ দোলে গুরিতে কেন লই উপলব্ধি হচ্ছে উগো পুরো মানুষ দেই নে দেই সংবেগ উৎপন্ন ইথা জীবনান তুমি আমি হিজেব কর এই জীবনত বুড়ো মানুষ হইব দেখি দেখনি হইব হইব দেখো এই যে রাগিনি এই যে তারা বুড়ো মানুষ দেখকে হ্যাঁ এই যে তারা বুড়ো মানুষ দেখকে সিদ্ধার্থ উগ্র করে বুড়ো মানুষ জেনে দে জ্ঞান করছি আমি হত এই যে তারা বুড়ো মানুষ দেখকে আমি কিন্তু তাদেরকে জ্ঞান করি না পারি সিন্ধে উড়ি যাও আজ এই বুড়ো বার ধরেলে দিয়েন গোড়া হলি মহত পাবো না ওরা তাই কি হলো এই বুড়ো মানুষ সেই চায় একা মন ভাঞ্জা করি আরো আদে আটটে আটটে বেশ কিছু দূর জেনে যে লাখ পেল দ্বিতীয় নিমিত্ত শিব হলো রুগী
এপরে বলে রোগের যন্ত্রণায় সৎপদার কুমার হুদা করেন এই হুদিয়ার পরের দুল্লে গজ্জার এই শিকার এই বলদের রোগী বই কুস্ত রোগী বলে এই সেই রোগী বলে দেখিয়ে দেনে দেয় বিচারতে হে সন্দক ইবে এত সৎপদ করেন কিয়া উদির হাকে উদির হাকে ভরের হাকে হিনমতে ওমা হুদা করেন হিউজরা তাই সন্দকে বুঝিতে দে হদে হে সিদ্ধার্থ কুমার এই মানুষ হলে ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত বিলে ব্যাধি বা রোগ কি অ রোগ ব্যাধি হলে এমন একখান বাইরের অপশক্তি যে অপশক্তি এনে হুকুম আচরে ফেলে সুস্থ শরীর অসুস্থ হয়ে যায় এবং কিনা বলতে কম মানুষ তারা সেই জায়গান বাধ্য হয়ে যায় মনানো বাধ্য হয়ে যায় সুখর সেই জায়গান দুঃখর হয়ে যায় যদি ব্যাধি ধরে যেমন হল অনজন অত্যন্ত জ্বর উঠতি জ্বর নাও রোদে কত কিনা মধ্যে আরামে এলাম এখানে সুগুর হিয়ে দুগর নয় এই এই ধারা হতে বিয়েদি রোগ তবে বাবুনাথ জ্বর দিলে নদরি মুই বউ বাবুনা হারি দেখব বাবুনাথ যোগ্য জ্বর হলো দে এনে শরীর জ্বর আকল তো সংস্কারের জ্বর বাবুনাথ জ্বর বাবুনাথ কম গুরু বৃত্তি চেষ্টা করিবা বাবুনা করতে করতে বের নদরেবা বাবুনা হারি বহুত দেখুন এমন প্রত্যেক মানুষ রোগীর উদিন বেদির উদিন মু হয়ে নয় তোমারে প্রত্যেক মানুষ রোগ বেদির উদিন এ তাক ফিরে মাদা ফিরে হাঞ্জা ভাবিরে কত কিছু হাঙ্গের ফিরে ইত্যাদি বেদি তো থাই যদি আমার কাইছে নতাই আকান বেদি হি হইঙ্গে খুরি ফেললো তো মনে মনে মুখ তো গাই হইঙ্গে মনে মনে নেক তো গাই ইয়ে কি বেদিনেন আবেদি হেচ্চো হে যে ফিরে দিলে নেই কিন্তু মনে মনে মুখ তো গা কি দেশিয়া সে কাম বেদি মনে বেদি হেচ্চো ফিরে দিলে নেই মনে মনে মুখ তো গা বেদিন অনেক মাঝরাই কি করেন বেদি মরাজনিক লোক করেন বেদি এই ঠিক তাহলে প্রত্যেকটি মানুষ বেদিগ্রস্ত এই অন্তে দেখি এবং বেদিগ্রস্ত অনাগার দুঃখ হিসেবে পরিগণিত হচ্ছে এই আজ্ঞে করি করি আরো যা যাতে যাতে এবার লাখ পেলতে উগ্র মানুষ এক কান সুতুল তুললে সেজন্য পার করি দে গাদন কিছু কিছু মাইছে সব বুঝি বুঝি হানি হানি জাদন বিলা পতন রোদন গতন প্রে তা সন্দগতন সিদ্ধার্থ কুমারে বিজর হচ্ছে দে হে সন্দ ওর কিবা নাই কিবা নাই সক্ষুকর্ণ দেখি তার ওর কিবা নাই হস্তপদ দেখি তার কিবা নাই হজিরিচে তার নেই সক্ষ আর হানানি অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার আত্মেক দেওয়ার হন জিনিচ্ছেন নেই সন্দকে উত্তর দিতে হস্তপত আছে পথে প্রাণবায়ু নাই রে সক্ষুকর্ণ আছে পথে প্রাণবায়ু নাই রে প্রাণবায়ু মানে ও পুরানান নেই তাহলে যোগ্য মানুষ কানি থাই থাক হ্যাঁ আত্মেক হতে শরীর প্যাকান থাই কিন্তু পুরানো পুরানান জেলে এই জায়গা হিও দিয়ে একদম অহ মানে উনন লাগে আর করা উনর যায় বুঝছো দাদা কোনো উনন লাগে আর হইয়া তাইলে এইভাবে মোরা মানুষ দেখি দেইনে দে তার সঙ্গে তো নলো দে আহা তাইলে একদিন মোরা বরে এই হতে হে সন্দক চালে কি মোরা বরে দে ওই হদ কুমার এ প্রত্যেক মানুষ মৃত্যুর দিন তুইও মরিবে ময়ও মরিব গোবাইও মরিব রাহুলিও মরিব এদিকে ওই যেতে করে চিন্তে করলো দে হা এই জিনে এই জীবন কত অসা কত অনিত্য এই যে পাবো না হৃদয় হইতে তা নগর ভ্রমণ তুই নেই আরো যখন যাক এই সেই নগর ভ্রমণ করতে করতে এ বড়িশেষে লাখ পিয়ে গুদি এক সন্ন্যাসী যোগ্য গাছের তলে দিয়ানস্ত তার অন্ত দিয়ান করে এ যখন দিয়ান করে সন্ন্যাসী বলে দেনে দেই সন্দগত বিচার করতে হে সন্দ শিবেশ্বর বই আগাই গিয়া উদে হতে ও কুমার এই বলতে সন্ন্যাসী বিলে তার লক্ষ্য কি
ওদের তে তে এটা ওদের জন্মে জন্মে বেদিও মানে ফিরে দিলে ওবার মানে দুঃখ বান্ন চায় আর ইনা মধ্যে পুরোবার দুঃখ আন্ন চায় মরিবের দুঃখ আন্ন চায় জন্মে জন্মে মত্তন চায় ফিরে পড়া না আন্ন চায় পুরো না গান্ন চায় না বান্দে বই সন্ন্যাসী তো সিয়ান্ন চায় তোলে থাকি লই থাই তে পাবনা লই থাই ভবিষ্যৎ চিন্তা না করে অতীত চিন্তা না করে শুধু বর্তমান লোদে লই থাই এ বান্দে অর্থাৎ সন্ন্যাসী করিয়া তা হতা গান শুনি তে হতে এই না উন্নত জীবন এই না দোল জীবন মৈশিরিকে জীবন ওই শিব তা হতে দে এই সিদিককে জীবন সেবাইতে বা সেই জীবন পেবাইতে তা সেব দেখি গুজি তারপরে গভীরে দোল মুখ পরে ঘুমত পেলে কন্তকর্ষ সন্তকর্ষ আরতি রিলনে লই মানে সংসার ঠিক বুঝছি তুমি তো হর মাই কোথা রই নেই তো হল দে সংসার ঠিক বুঝছি অনুমানদীর ওই পারে যে অন্ধকর্ষ সন্ধকর্ষ আরতি রেতে বিদে দিয়ে ওই হেনে এনে যার জমি যারা ভিতরে থাকে থাকে দিন দই যে রইয়ে রইয়েতে একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় ছবছর পর্যন্ত রই যারা ভিতরে দেন করে করি হয় বছর রইয়ে ছবছর দিন বুঝছি যারা ভিতরে তুমি কর ভিতরে হয় বছর করার দিয়ান পাঁচ দিন বললে দিন নয় না যে ইয়ে হই শিবে বাদ দিলে সে দিন দ্বিতীয় দিন শিখে তেতে তেতে ন হলুয়াই শিবে যদি ইয়ে কই তিন দিন তো শিখে তেতে তেতে শিবে সেন এক দিন হচ্ছে দিন ন এক আগা পাওনা হইয়ে নেই ইয়ে হইছে এক বলে হইয়ে দিন এই সব জগৎ তাই বুঝছি যা হোক এই আজ্ঞে ঘড়ি সবজর কত সাধনা তার তুমি জাগাত বাদ জাগাত পানি গাদানা হইতে আনা পিনে থানা বে কানে সুখ সুবিধা আগে নেই আগে কিন্তু সিদ্ধান্তর সে ফানি আনি দিয়ে নেই বাদ বারে দিয়ে নেই বাহিরে মধ্যে হেবার ফানি আনি দিয়ে নেই বিচন বিজে দিয়ে নেই মজুরি ভাঙে দিয়ে নেই কানে কি কত সাধনা করতে 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 সেই জায়গার নাকি সুখে যে তার মানে আবার জায়গা নেই আর এমন হেঁকে দাও ইয়ে তোমার হয়ে একবার তবুও বুদ্ধ হইন মানে মার কবল ন ভাই এত কষ্ট করছে নয় বুদ্ধ নয় যা হস্ত হবার কত নয় ন ভারতে বুদ্ধ হইল বুদ্ধ হইন মানে লিও মনোবল ন ভাঙে তার হেজিয়া বল ভাঙে কিন্তু মনোবল ন ভাঙে আচ্ছা ভাবনা করতে হেজিয়া বল বাইর দরকার নাকি মনোবল মনোবল বাইর দরকার মন হলে হেজিয়া এত বল মনোবল যদি ন থাই ইচ্ছু করি নোয়ারি আর পক্ষান্তরে হেজিয়ার মন হলে উড়ি যাং যাং সিনি যাং যাং হোক মনোবল যদি থাই যে ভাবে ভাবনা করি বিবাহ হয় খুব জরুজন ভাবনা আরে মনোবল আগে নিতে যে ঘুরি পারত না ঐক্য ভাবনা আরে আহ মানে এই যে বল আগে মনোবল নেই যেন পারত ঘুরি তইলে বাবুনাথ খেয়ে বল নাকি মনোবল দরকার এই মনোবল দরকার এই মনোবল আর নিজ মনত নিজে বার ঘুরি আনা করে দেন অন্য অন্যজনে বার ঘুরি দিতে এই মনোবল সিদ্ধান্তর সিদিককে মনোবল এলো
ইয়ান্য করি বাবুনা লই জিঙ্গানি হাতাতে হাতাতে ছয় বছর হাতিয়ে পরিশেষে ঘুরতে ঘুরতে স্নানি গ্রাম সিধু যেই ওক অশ্বত বৃক্ষ তলে মানে বউ অশ্বত বধ করব সে অশ্বত বৃক্ষ উড়ে অশ্বত বধ গাছ কই আমি যাবে বুধি বৃক্ষ হই অশ্বত বৃক্ষ ছিবে বউ ইয়াকে কই তো একটি স্নানি কন্যা সুজাতা তখন কার যুগর সুজাতা এই তো সুজাতা নাম আগলে নেই নেই এই সুজাতা নয় সেই যুগর সুজাতা ভেবে এই সেই সুজাতা তার নাকি বোঝেবার আগে এক কান মানিয়ে এলো এ মানুষজন বড় আজীবের তা মানুষজন হলো দে ঠিক সময়ে বোঝে ভারাইলি ফারিলি এবং বোঝে বোঝেব মন মতো যদি বরবাই অর্থাৎ আউজুর নেক ফেলে আউজুর নেক উপরি বুঝিবি মনে নই হলো তো নয় আউজুর নেক ফেব ফেব আর ভুল্য সন্তান পুত্র সন্তান অব যদি সকে কিরো ভাই যদি নিজি বৃক্ষ দেবতারে বুঝো দিব এটি কেনাকে মাইনে নয় এই বিচার করো তুমি মুই কিন্তু বিচার যান কথা কান মিজি হতো না ইতিহাস তখনকার যে যুগ সেই যুগের পরে যুগ তো আমি ইতিহাস করলে ফেই ভারত সিধু বা ভারতবর্ষ সিধু সতীদাহ প্রথা নামে এক সময় এল মানে মিলেগুন খুব নিগৃহীত নির্যাতিত নিপীড়িত এবং লাঞ্ছিত বঞ্চিত এলাকা এই মিলে সময় ভারত হইতে তো সেই মিলে গুণ এমন যুগ এলো এক যুগ তারা এলা সতীদা হতার অন্তলতে নেকো যাকে মরিব মরা বরে রুব উর্ব তুলিবে কই মিলে বরে ইও তামক করে যে দাবা দেয় সিও মানে পুরিবেলা তাক কই এদিকে কোন যুগ এলো ভারত তুমি স্টোরি বুঝছনে নবর অন্যবার এই স্টোরি যেদিকে ভাবা যায় হম বলে বুঝো আমার যেহেতু ফাইদিক স্টোরি ইসলামিক স্টোরি আরো গলতে সাধারণ স্টোরি হয় জেনারেল স্টোরি দিবে স্টোরি আমি তো মূল লেখা বলতে শিখুন ইসলামিক স্টোরি লেখা শিখতে শিখুন হিন্দু শিখলে মনে ধরে যে মুসলমান ইয়ে কত না বলি দেখ মুসলমান মারামারি খাবা হবে কোনো নেই এনে দোন নেই স্টোরি বলি পরিবার মনে না হয় এই সে হিস্টোরি পড়িলি শরৎ রচনা বলি পড়িলি অনেক কিছু জানা যাইছি শরৎচন্দ্র রচনা সামগ্রী যদি নোহে না পড়িলে জানা যায় যা হোক ইয়াই গড়ি এই নামতে এই সেই ভারত সিধু মিলে গুন সিধু কি লাঞ্ছিত বঞ্চিত হইলা এবং এই নামতে বহু দুঃখী তারা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত তারা নিগৃহীত এই মিলে গুন তাহা যে ঠিক মতো বোঝে ভাড়া না মনের আওয়াজ নেক পানা পুত্র সন্তান লাভ করে না বহুত কিছু ব্যাপার তো না এই যে নৈতে মাইনি যখন মাইনিয়ে এমন কিনা মধ্যে তার কিনা মধ্যে ইয়ালতে ওই যে পুণ্যবতী এলো তা মানুষ যা পূরণ হই যে মাইনিয়ে সে মন আচার পূরণ হই ঠিক সময়ে বইও যে ইয়া নেক বইও করা আওয়াজও নেক হইয়ে কবইও মরত হবি তুলে বেকারি মন আচার উড়ে না উড়াই হে উড়েই তোমায় নিয়ে যাব রে না উড়াই হলো আর তাই উড়েই দে এগুলোর বলে না উড়াই তাই উড়েই কিন্তু এই সোজা তাই না যেহেতু উড়েই তাই কিনে ওই মাঝে আসিরা বাকই তাছাড়া তাই ওইয়ে ওই দুধ দইয়াতে নাকি পাঁচত্ব পুরুষের মাধ্যম থেকে বানিয়ে কান ভাইস যারা হইয়ে ক্ষীর ভাইস তুমি ভাই কে বেজিও এই যে ইয়ে বেজো দে এই যে না ইয়ে দোন রে মুহদি মিনাতা এই ক্ষীর ভাইস দুধ ভাইস আইছি এই যে ভাইস জানতে দলে ঘুরি বানিয়ে বানেনে বানে দিবের আগে দি অর্থাৎ ভাইস মানে দিবের আগে দি দেবতারে বুঝিবের আগে দি
punna nama ikut dasi yang ini dasi boleh bantu ya jauhna hodi, woi gacut tuh le, suronda lah boleh jah, ekarna tuh le urus dulu jah, suronda lah boleh jah ini, jene jadi ekoran lu megoh suri bete juga lo teh, korang teh gatte ko manu orang orang guri bo, ya ke, engla bahasa lah oleh hiobo, manu cap berak guri punno, ekoran hujol siapa boleh dah, wah, hodi deh beda woi siapa. Siapa hormat? Si Danto. Tapi hormat lagi? Dewa Dabo ini. Dewa Dabo tak kau nanti? Uji baju. Tapi aku nontai. Ya, kau leh ulu kuri jelah. Susah tadi. Hormat ma, oma, oma. Nanti hormat Dewa Dabo nanti sahaja tu nanti. Oh, tu jasa jasa apa tu Dabo? Mana tu baju kau? Tu mewah tak dorai lah, tu mewah dorai balik. এক করে কি হইয়ে হইছে ইচ্ছে করি তারাই গুঞ্জন ওই যে মানে সোনার থালাত কিলো ভাই আছেন লই মাডা তুলি সুজাত আসতে গুরি জেনেছি তো লুঙ্গি কই লুঙ্গি নে লুঙ্গি দেখেন তো উজ্জ্বল কো মানুষ তবে মানুষ নবাবেতে তে বাপেতে দেবতা হিতিয়াই মাদাবু পরে উজু গুরি কো সকর আগে হানানি তুলো তুলো আতানি হলা তুলো জান গুল গুল ও বাবাই আঙ্গুল সঙ্গ আর ওই দেবে দাও দে বাবা তে মানুষ ন হয় কি হতে হয় তুই কি দেবতা নাকি মানব হতে মুই মানব নয় দেবে দাও দে তুই উঠে হতে মুই মানুষ দেবে দাও দে আর ব্যতিক্রম ধরো কিনা মধ্যে বেকার নেই যা হোক মানুষ বা দেবতা দেবতা ভাবিনে ভাবি মুই যেই মানুষান পূর্বেতি কইজন সেই মানুষান শ্রীবাদ্যে কিরো পাইছেন আইজন প্রভু হদে মুই ভক্তি করি গোসাঙ্গর কা কইছিল এ ভাই চাঁদ দে কই দিয়াই আরে রে জেকে ভাই চাঁদ হেই সিদ্ধার্থ কুমারে কি কইছে গোরাজ গরি গরি গোরাজ মানে মানে হেই গোরাজ হইন নাকি 49 গ্রাস তার তো ভাই চাঁদ নি গোরাজ মানে মানে ফারে যদি শুনো শুনো রে জানে তোমার এক বলবো যাবো ভাবিন নে কোন করি ন নয় নে যাও একা তর তর নয় নে যাও গো এই যে কেউ রে বানে লাগো রাজ মানে মানে হে মানে যাও এই যে কেউ রে মানে ভাই জান বানি ইয়ে দিয়া একা তর মুখে উড়ি তইলে সিদ্ধার্থ কুমারে জাগু অর্থাৎ তো পায়সান হয় গরাই কইছে দে কোন মজাই গরাই Unbujai curai. Eh, thay je hee. Enak makan pat kiri nasi kiri kiri hee. Sri kiri kiri hee. Harun teh babu na dehlo. Sabtu semua babu na dehlo. Jaga mood lu ye. Sabangor, sabangor, sabangor kiri nigu kiri sabeng kiri. Monolah baik kunda lagu. Kiri hee deh. Unbujai curai. Tingma tuh hee bal leh jadi biriat selalang. Eh? তুমি হয় গরাই কি হন না বাবা 10 15 গরাত কি বারে দে কম স্মৃতি করলে তুমি বলে ওই যদি স্মৃতি বক না সং বঙ্গর দে চললি পঞ্জাই গরাই কি বলে বাবা আকান নিয়ম আগে গরাই চঞ্জুগুলো দেছি ইয়াত হে গরাই চঞ্জুগুলো দেছি ইয়াত যে কোন নিয়ম আগে বুঝাং তো কাটাং গরাই চঞ্জ বুঝছো তো এক দাগি দে অঙ্গা মই গরাই চঞ্জুগুলো না করে হিন হবে বড় রুজ মাঝে মাথা ভরা ভরা হ্যাঁ মামা ইয়ে গুরু আজরানো মই মই মানে মানে সিগুনরা হদুলা জান এই যে তো কেন হবি যো গোরা চুকা আছে যো গর লাই করোরা হারর হিতে শুনো মুতারে হ গোরা গোরা চু যদি বেদাং রন তুললে তুললে যদি বাঙি ভরে ভগবানে ন দেখো যদি বাঙি ভরে গোদা সতপত্র বহিনি নিজুল ভরিব দে গোদা সি গোরানি যাই তুললে তুললে রে আজ এসি এর কান মানে বিপদ আগে আক কান বে ভরলো দে হন বাবা দে তুলিও হাজ্য বাঙি না ভরে মদ ভরি মদ ভরি না ওরে আদম না আদম যে কে পড়লা সাবা দে জি জুপুর 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 করিব হে সাবা দে জি সব দৌড়িব দে আই তাই সি তা কান আর কান বে ভরব দে তিন মত স্মৃতি না চলিব সবকে ইনি সাবাতা সাবাতা গিলিয়ে যাব উন্ডি দিন মধ্যে গিলে গিলে আরো সাবা যাব বিস্মৃতি ঠিক না হলো এ বিস্মৃতি হই যায় সে হচ্ছে গোরাজ্যর নিয়ম হলো যে
Sigo na ba si Bujang lo tu katang ah mana kurinya katang ah sahabat itu doy mara sri ji kat itu doy mara eh aja kuri boy bot lekke de eh moy roh datun tang orang roh datun sigo orang aja moy roh datun apa tiga aja mahat aja nanti Bujang lo tu katang orang bare orang aja ya bormanya Bujang lo warsi untuk ekday borakon satu orang middle Bujang lo tu kena tang ah এই যে মাবোদা গোরাই এই যে ভিতরে স্মৃতি গড়ে উঠে যাবে মানে বুঝছো এই যে আইনে গড়ি সাবে 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 স্মৃতি গড়ে গড়ি হেলে শিবের হতে বাবুনার স্মৃতি বাবুনার হানা নাম দেতে হানা আজল হামলতে স্মৃতি এ নাম হলতে হানা আজল হাম কি দিয়ে স্মৃতি অর্থাৎ স্মৃতি যদি দোলয় মানে হাতে প্রতিক্রিয়া এসিটি কিওত হানা বড় নয় স্মৃতি বড় ইউ এই মনে করা হলো তোমার সিদ্ধান্ত কুমারে এই যে 49 ক্লাস হানা প্রত্যেক গরা স্মৃতি গড়ি গড়ি এই প্রত্যেক গরা স্মৃতি গড়ি গড়ি এই সি বলো দা সিদ্ধান্ত স্মৃতি গড়ি গড়ি যে এই হানার পরে সত্তুন অধি তাহলে পাত্র বলই যাতে যাতে নৈরঞ্জনা নদী আগাতে সেই নদীর ভারতী নদীর ভারতী যে হিসাবে বাজে দিব বাজে দিবার লোকে মনে মনে একখান সত্য ক্রিয়া করতে হয় যে মুই যদি সত্যিকার হতে বতি গেলা পরিবার মনসাবে কো পানি বাজে দিম মানে পানি ফেলে দিম বা বাজে দিম বাজে দেনার সাথে সাথে তলে দিন যে যেন উড়ে দি যায় মর মনোয়া হচ্ছে যদি পুরো দি হয় যদি আমার তার প্রতি ভাঙ্গে হয় সাবে কোথলে দিন যে উড়ে দি যো করি বাজে দে বড় অদ্ভুত খান্ড হল দেখি সাবে কোথলে দিন যে উড়ে দি হ্যাঁ কি হইও গে অদ্ভুত ব্যাপার হ্যাঁ উড়ে দি যে মাঝি অনজনে বিচাই করবেন না এ হদান হলে নজেবাক কিন্তু ইতিহাস আগেছি এবং কি মনির জীবনের সাধু সন্ন্যাসী গুণ সত্য বাক্য সত্যই হয় অনেক সময় সিদ্ধিকে কথে বহু প্রমাণ মিলে সিদ্ধিকে ওই আজিয়া পুকুরে যে দুব বেগ এবং নাক খুলে যে নাগরা যে নাকি হিসেবে সংগ্রহ করে রাই সাবেক এদিকে ইতিহাস লাগে যা কি আইনে ঘড়ি হ্যাঁ সিদ্ধান্ত কুমারে যখন সাপেক্ষ বাজে দিল উগরে দি গেল মন দ্বার বল পেল সাহস পেল হয় মুই বুদ্ধ পারি কারণ মর হদাই হদাই সাবে কই এই যে বুদ্ধ হবারি এই মনোবল লই সুরাগান সাজুরি ভারই না আদি ভারই হরারি ওলে ভারই হই ওলে যে ভারই যে নল যে বিয়া দা কাঁচা উরুবেলা বন হইছে মানে সাংমা হদাই হি হনারি উরুবেলা জিয়া রুবেল বা রুবেলা লিখে বইব এই যে বিরা যার বর্তমানে যে বুদ্ধ হইয়া হই বুদ্ধ হইয়া তো বহু জনে যে ইউজে পেরি হই আর ভারত বুদ্ধ হইয়া তুমি তো ভারত বাসি ইচ্ছে মতো যে ভালো হইতে আমায় তুই যাতে বাড়ি হইতো মাইকুত করা হরে হ্যাঁ এনে অলঙ্গে আমি মানুষ সবুজ সারে সবুজ আরো কাম হাত ভুল লাগে বলে অথচ সারে সব উদম হই যে ভাই পুত্র লাগে এই যে পুত ইয়া জানে দে এই যে মানে এনে বদর বাইনে প্রত্যেক বদর হ্যাপরে কয়েক দিন চান পুত কইয়া এটা যত নাই ওর মনে হইতে তুন সি তুন সি তুন বেশি যান হুম জানে ইতুন জানে বুদ্ধ গিয়াছে হ্যাঁ মুই বুদ্ধ গিয়াছি না যে গম পেয়ে ও গম লাগি বলে বললি হিন্দু বুদ্ধ গিয়া হ্যাঁ গম লাইলে কি হবো হিন্দু তো হাজার বিজোর বেজ বুদ্ধ গিয়া সেরকম লাইয়ে দি না না ইয়ে গানে ও হাজার বিজোর তো ইয়ে গানে ইয়ে গান বারে দিয়ে হিন্দু গম লাইলে তো আরো হবন ইয়ে গান গম লাগে ওই পারমাগান পরীক্ষার ওই জন্য ইয়ে মানে রাগিও নেতারা গুড় পুরি রাগিও
sendalun aja nuar. Iya ngolak. Iya putra pasir angin taras itu. Aja. Tapi semua. Eh si nolod a guru bela ponelod a si jugo te. Hi ponelod a? Si jugo te lod a putu jugo si a. Iket thagono iya sokai pon. Thagono iya tu iya bacteri noy. Putu gaya nai ita ninggo jenai. Mujaket tu iya gas sirsalat iyo. Sokai iya putu. Lakor jakor guri hona wabu te. Iket thagono iya. Eh si. Mane bono dukki. Dukki ne berade berade. Lakh pelak itu juga asyik terbrikko, jiwa perawat itu bodi brikko ini. Sei brikko buka gacu, eh buka emosi me utre itu guna jindi dia tu saat. Tepol biji laga bola hawar macam mana? Gacu siraw alade, bol biji apa? Bakery kom laga tu gacu binti buk mukio. Mone mone bahagut tu yud mone mui mui bahagun aku ni. Sita tu bahagut dia. Bagaimana korim korim? Ike bijemi haram hati nih, terbang nih, ike madura nih, kicu nih, kiki bijabo. Tiksei mohonti. Iko guru suratnya, ek kur mata ther lu ye, tar fahedi hati jar, tar ente nite hotte. Oh, hotte rakal. Bangladesh rakal, hoy guru suratnya pura. Eh, hotte bolona? Morai hiju her dina. Sei hoda, sunya matra selo tara sini sei hoba bakuk do lelo. Beti krom manuju, ui suja ta jemni dekki. Huji uri dia ta jeto kari laga julo. Boy bot leke ta engur lobo bije bo, engur lobo bije bo, eba be astumut loy, astumut her bije ye. Bije ne jei asono ye, tara hotte trino ason. Sei, ason bije ne bije shuat bhabuna, guri bitti. Teh, boleh di Odisthan kunci. Tumi Odisthan kunci tu mau tuaran sikit tu. Koyongnya, sabat ukan nisrang ni pernah sasi kalau nanti ya bimas nak amat dalam ia sambil taro arokala turi tu ngeh. Budiris, Buddha dharma sanggar saran langar. Ni jere utsur kau orang kuna tu. Nama no nih. Thomas si babi hoi tu. Kintu si datuk kumane. Tak Odisthan kunci tu tanya muncul kaum. Tahu ya tu? Ihasone susu tu mencuri rong. Tahu gusti mangsung prolens satu abrapu buding bo kalpo dulubang noi bosanat kayu motor sulis syati. Siam halidi hujji. Bangladesh ya tu? Ihasone tahu mor jak sugaya. Tahu gusti mangsung jak proliy dubia nalubia butikan dulubu jagoti. Tuli bena tahu mor ihasone hati. Yang Bangladesh, Bangladesh lekok pun esok bawa sazi yang muda kan. Inggris juga Inggris sazi yang monoari Inggris ini, Barcelona. Huda kan tapi butuh yang kau memang bujuk nak izin ini nak ina bujuk. Hah? Tuh leka sangmati hongar mulu. Eh, ia soalnya dah hongar jak suka ya asal mana boi dia. Eje eh boi dia pun bujuk. Eh boi dia boi thakke thakke. Proyosane hijegan sugi jukoi. Dahumur jak suka iya. Tok gusti mangsa jak proliy dubia tharat tolode. Ei samra, ei era, ei har, ei yono jah age. Hono jor tubon proloy huni hoy. Bat jor bujur huni hoy. Proyosane mati 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 toleyo semua koi. Tubuh hatte. Nalu biya budigen dulub jagote, ini dulub jagota dulub pitimit budigen bebajte budu bajte jangan makan kau jom jatuh konpencan tu sih dulub jadi cendam ini budu jatuh konpencan tu koi nuwari budigen jatuh konpencan tu lap kuri nuwari tu libena dehomu ya asal hati ini boleh tuan mulyori dumno thalamalau dumno ian hauda. Sita terhadai sedikit berita lagi. Mana budi tu lori tu non? Tumi bapa nak koror, bapa nak kotte kotte. Ek budi, ek konda khoy balucu. Ijib ni. Taro tu ijib, taro nolor ni. Ijib ni, taro tu mui nolori.
এই সিডিকে ওই মোটা দিতাম মাইন উপর। আচ্ছা তো সেভাবে বজ্রাধিষ্ঠান গুজ্য অধিষ্ঠান করানোর সাথে সাথে উইমা একটা হয়ে মারো রাজার কথা সেই মারো রাজার সিংহাসনার দিক থেকে উঠছে এবং করমই এমনি সীতার্থ অধিষ্ঠান করছে কোন দেখি দিয়ে মারো রাজার সিংহাসনার দিক থেকে ইয়ে এবং কি হয়ে দেয় কি হয়ে দেয় করমই যখন সেভাবে সিংহাসন খাপি উঠিল এবং করমল এখন ঋদ্ধিকের দিনে দি তা গোদা পৃথিবী এক বিলোকন করেন মানে নিশার পৃথিবী ধন্যা অগতন গতি নাই হিতে আসনন করমল মানো রাজে দেবজ্ঞের দিনে দি ঋদ্ধি সক্ষু দিনে দি রেনি সাথে সাথে দেখেন মানব পুত্র কুমার সিদ্ধার্থ বজ্রাসন তোকে সুপি কুমার সিদ্ধার্থ কি বিয়ে দেয় বজ্রাসন হলো তো খুব মূল্যবান জিনিস বোধিসত্ত্বগণ ঘুরতে ঘুরতে অনেক ঘুরিল অনেক জায়গা তেল ঘুরিল বজ্রাসন ন ফেলে বুদ্ধ হইলবান যেহেতু তে বজ্রাসন পেয়ে বুদ্ধ নিশ্চিত হব কিন্তু দেবপুত্র মানে পাবেন তে যদি বুদ্ধ হয় তাহলে তো আমার অস্তিত্ব থেত নয় নিজের অস্তিত্ব থেত নয় নিজের তুন্দা হারাবো নিজের আরো সাজন করি বুকিতে এই কিন্তু তার ন মানে তার প্রতিজ্ঞা হলো তে যেভাবে ও সিদ্ধান্তরে আসন তুলি দিয়ে উড়িব আসন সুত করা পড়িব সিদ্ধান্তরে যেভাবে ও কিনামতের স্মৃতি সুত করা পড়িব এই সাই দেবপুত্র মানে দেবপুত্র মাররে সরি সিদ্ধার্থরে আসন সুত করে বেঁচতে তাহলে কি করানা দরকার কি করানা দরকার এই জিনিসটা একান একান করি তোবা বুঝছ একান একান করি তোগা বললে বলে ভাবনা করতে করতে সারি দিতে পানা পানি সাইড করো না এখন মধ্যে পানি পানি সাইড করে তার অন্তলতে পিপাসা হইয়েছিল বাংলাদেশ তৃষ্ণা হই যাকে ফানি সাইজ করে এই যে ফানি সাইজ করতেছি ইয়ার তাই মনে মনে বলে ভাবে তে মুই আসনতন অতি নৈরঞ্জনা নদীর যে পানি বই ভাবে তে সিদ্ধান্ত পরক্ষণে গিয়ে নদী হলো তে ও সুজাতার পায়স্বন্ন হি অঙ্গে ব্যাগ দেরি ন হলো এবং পায়স্বন্ন হানার পরে দি আরো হি নদী নৈরঞ্জনা তো ফানি হি অঙ্গে বেশ দেরি ন হলো আগে কত মাসামাসি পানি হেলে একা কহিনা মধ্যে ঠিক মতো হে ন ভা এই দিককে তো পানি যাই ন করে এই যে এত পানি যাই করে কি না হয়ে এই তৃষ্ণা সেই তৃষ্ণা নয় নিশ্চয় মারা বেজা করে মারার সলনা আমাদের ভারাবা জ্ঞান আসক্কুল হয়ে তাই সিন্ধে করে নিয়ে তরি বেজে জ্ঞান আসক্কুল কি হয়ে দেয় সিন্ডে গুলিনে দড়ি বেগি মার সলনা জ্ঞান সকল ওই সিন্ডে গুলি দড়ি যখন পেলা দড়ি বেনিবে যেই তৃষ্ণা উৎপন্ন হয়ে সেই তৃষ্ণার উপর মন লাগে স্মৃতি করছে দে শুধু তৃষ্ণা 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 গুলি স্মৃতি করতে করতে তৃষ্ণা গান বিলি ওই যে তৃষ্ণা নেই আর বিলি নেই তৃষ্ণা গান গভীর ভাবনায় নিবিষ্ট আরো হানক্ষণ ধরে ফ্যাট পুরেছে বলে যেন তেন নয় একক্ষণে সাংঘাতিক ফ্যাট পুরিয়ে তাই মনে মনে ভাবেন তা আসনতন অতি স্নানি গ্রামত যাব সাবেক গুলো বিক্রি করি বই পরক করে গিয়ে নল দেখ ব্যাগ দেরি নল 49 গ্রাস পায়স কি হাজে এত ফ্যাট পুরিয়ে হতা ন তার আগে কত অনাহারে অত্যাহারে হলো এই যে কিতেব নেই হাজে এত ফ্যাট পুরিয়ে হর হতা নয় নিশ্চয়ই মারর বেজা মারেই বেজা করে মারে সলনা করছি মারে দিস্তা পরে সিয়ান মনে করি ফ্যাট পুরানি কুকুরে স্মৃতি দিনে দি বাবনা শুরু করছে বলে ফ্যাটপুরের 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 গুড়ি বাবনা করছে রে তোমার তো ফ্যাট পুচ্ছে তো তুমি হইও নিজে গিরি হ্যাঁ না আমি লেগুলো হইও দেয়
সীতা তো ভাত পুচি আছে শ্রী হুজে তুমি তোমার ভাত পুচি ই হুজে দা আউলে উলো হিউ এখন তো কি আর ভাই কলা আনলে উলো উনি লাগা যখন তো কি আর সে ইউ মো বুদ্ধি আছে কে তোমার এই চেতন ধরে আর আমিলে উলো নহেবা গো ফেতুরি লেখি ওপাতে তারপরে কি হলো ও তারে আসন চ্যুত করিবে ওই যে দেবকন্যা রতি আরতি তৃষ্ণা যে দেবকন্যা গুণা কর এ দেবকন্যা গুণ ফাতেহি অর্থাৎ দেবীগুণরা হইতে য দেবীগণ তুমি সীতাত্রে আসন চ্যুত করিতে কই আসন চ্যুত করিবে তারা ফাতেহি মানে দেবীগণ বলে দেবীগুণ অর্থাৎ স্বর্গর স্বর্গর দেবীগুণ সিংহ দ দেবী মানে মিলে না মরত মিলিয়া মরতন বলে মিলিয়া মিলিয়া দিলে কানা ইয়র বিজুলিত অল এই যে সিদ্ধার্থ রাজু বিজুলিত করে বাইতে যাকে বলে সে দেবী গুণ ইচ্ছন রাগ করে মুক্ত মুক্ত যেন নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান করে ফেললাম এক করে দোল দোল কিনা মধ্যে ত্রাস পঞ্জন উজ্জ্বল পিঞ্জন ও বাবাহি লিবিস্তিক সেবে না ভাউদার সেবে এখন এই গুলিয়া অনথিং নেই না যাইয়ের জন্য হতা সীতাত্রে প্রলোভিত করো না মূল জিনিস চেন হলো তাই সীতাত্রা হি করো না হ্যাঁ মনে দিয়ে মঙ্গ উড়িতে নাই ওই একরা ইয়ে পরে ভরা এই সেভাবে তার নাচতন গাতন আর রূপন বলে বদলাত হন হন মানুষ কন্দে বাহ হালামালা ওলে বেদ্য সেন জাহালামালা ইয়ন ধরা আহনন মানুষ মনে করেন রে আহ হালামালা তো রাঙা সাঙা বাইতো এইজন হচ্ছে রাঙা সাঙা জীবন ধরা আহনন মানুষ মনে করেন রে এখানে দোলচ্ছি হলে গম এই দোলচ্ছি ইয়ন এইদিকে মানুষ যখন নেই যেমন সাই নিচ্ছুন একখানা দলবা উচ্ছি তারা সামানি লঙ্গাই কোন হাল উচ্ছি তারপরে বাংলাদেশে কোন মিডিয়া সাংমা কোন মিডিয়া এদিকে মানুষ যখন না তো সিয়াইনি গড়িনি গড়ি তারা নাচতন গাদন এবং রূপ পরিবর্তন করতন চেঞ্জ করতন এক কানের পর এক কান এক কানের পর এক কান অর্থাৎ সিদ্ধাত্তরে তারা জানে না সাধন নেই তত উপমনত পরে জীবে মনত পরে জীবে লবে বুঝছ তোমারে যদি হনুমান যে সিয়াইনি গড়ি হন দেখি করিবা তুমি মিলে উলে হলে কি করিবা হ্যাঁ বলে কি হলো না যে করি না যতন নাচতেছি মনে মনে ভাবে মনে মনে ভাবে কি গরম মধ্যে কত দোল দোল হতে মানুষ ফেলেছি তা মকইও দোল গোবা তারে ফেলেছি তারপরে তার কত নত্য গেলাম গায়ক বাদক এলাম কত সহসরি এলাম এত কিছু ঠিক করিলে করি ছয় বছর পর্যন্ত এত কষ্ট করিল এই যে যদি আরো এ মিলে গুণ প্রলোভে প্রলোভিত হন তারা ভালো যদি ভরঙ্গে হয় ছয় বছর সাধনা ব্যক্ত হব না হতে সীতার্থ ছয় বছর সাধনা ব্যক্ত হব তারা দেখতে ও সিদ্ধার্থ সিদ্ধি মন নদী তারা দেখতে ও সিদ্ধার্থ সিদ্ধি মন নদী সিন্ধি নসে মনার সিন্ধি ননে যে তুই স্মৃতি ঘর ভাবনা ঘর তেসে দেখ ভাবনা হচ্ছে দেখঙর 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 বলি কি দেখর মিলে দেখর হইলে না হয় না শুধু দেখঙর 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 ভাবনা হচ্ছি অনেক নতরা নাচন গেইয়ন কত কিছু বেঙ্কি দেখিয়ন
우란 브레산 오이 세라티오네 노바로는 호돈네 입에 뭘 군고를 라리노 알람 다오 타라 바꾸라고 락부디디 라리노 와로나 에 타라네 라리노 와로 테 에이 기나 호데 대바부트로 마레 신데 그랬다 아 이엔 굴리오 노이 우본 굴리오 노이 이거로 안 사래 이거리 봉 사래 তো অনেক সৈন্য সামন্ত তার ব্যাকুন ডাকি ডাকিনে ডাকি হতে হে সৈন্য শিষ্যগণ তুমি যুগুলো মানব কুল যুদ্ধ করা দিবে গো একজন তুমি দিয়া না নব দিন লই এ তেনে ভাজত বাঙে ভাজত বান প্রত্যেক আদত একান একান ওসি দর কথা সহস্র বাহু নির্মাণ কর হাজার বাহু হাজার হিন্দি ভাজত হিন্দি ভাজত এই যে হতে বাহু সাহসা মা বিনিমিত সায়ুদান্তা গিরিমে কালা উদিত গুরাসা সিনা মারা সহস্র বাহু নির্মাণ করিনে করে গিরিমে কালা এত বিধি চরিনে চরি মেঘ আন্দোলে থেনে থে সিদ্ধার্থরে সিদ্ধুন আক্রমণ করিব গই শোনা হই দে এ দেব উত্তর মানে সিদ্ধার্থরে নাকি সেভাবেই আক্রমণ করা করিব তে বাপি মেঘ আন্দোলে থেনে থে মহঙ্গন যেই পরিকল্পনা ঠিক সেভাবেই তার হামসুর হইয়া হামানোর মতো এই মেঘ আন্দোলন এই সিদ্ধার্থরা এখানে আমাদের আসল যুত করিতে পারছে প্রথমে সারি দিতে এক হাজার বইয়ার সোম 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 বইয়ার বাদ সুল সুল দৌড়ে এনে যাবো ভাড়া 90 সালের একখান মুখ বইয়ের হইয়া যাচ্ছে কিন্তু এই দুঃখ মা মায়লাই যে নিয়ম কেন 90 নে পেরে 90 দল 90 দই দে ও দাই হব না হব লাগি হ্যাঁ বা হে মন বুইয়ের বা আমা কোরা জেকে হ হা পু পা করে আমি এক বি ওয়া মুচি হাত তলে জমি হই বেকুন দেখ হাত তলে জমি লং হই কোরআন নওয়াজি ওরা হই বাইক কোলা নিগলিছি নিগলি নয় দন বেক কোসো ভাষা লল হঞ্জু বানানে গেলে এটা হচ্ছে তো স্যার জোপা গুড়ি করার মজুরি ফেলে দিল তো সে হাত তার ব্যাক মিত্রা ওই তলে সম্মি যদি ব্যাক করবো দেশ সম্মি যদি কাঁদে কাঁদে সিও জীবনে লো হে কাশিও জীবনে লঙ্ক মারি মা এমন বুঝে দিল তাহলে লঙ্কা রকি না বোধ হয় সিন্দি ওই যে কাজ জুড়ি আগায় সিন্দি লামি কৌলে যে লঙ্কে ভগান এই জীবে মন জীবনত বুইয়ের লাখ হইল দশ নম্বর সিগন্যাল দিতে সবকে রেডিও আহি না মধ্যে ইকিনে একনা ওরে উদিলে নম্বর ও বারে দন্দ ইকি গুণ বিচে নিয়ে আবার কে দশ নম্বর হইল একনা ওরে দিতে বাবা হালা হইলে তিন নম্বর জায়গা সাত নম্বর হই দিবে কোন মানুষ নম্বর নম্বর সবকে কিন্তু অ্যাকচুয়াল নম্বর হই দন দশ নম্বর এই যে তুলে এই তো না ভরা কি বুঝিনা না কি বুঝি কি ও বুঝি কি ও এই যে লাখ পেল যা ও কিনে সেই সমস্ত কান কান প্রলয় জেনে উত্তর জানিয়ে যে ইডি হয় বিজ্ঞানী উনি দলের ও দিচ্ছেন তো কিন্তু এই সিদ্ধান্ত জীবন তলে সিদিকে বুঝের বিয়ে দেয় সু 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 ওই যে অনদেন ন ভাগ থাকে এই হলো তো মারাই হচ্ছে তাই এই যে সু 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 বইয়ার বদ কাছে বলে ভাঙে দিন ওবারে
아선 나라 진화라 제로 이 몰래 보랑 우리 언덕게 하러 와라 뭐 이게 또 테러 하려고 너 하타 너 타이 가라 올로 자불은 너 있다 오래 만안에 그리다 건지 이제 보라 틀리들어 돼 신녀 옥도 더이도 더 되지 세이여 봐 yang bakoro sal bidiat sal do aro kotto guriolo bot bot thiki jodi kotta khul jese nak male jolo kom holu eiot mane boye thole ei debodot ye mane sitottore hai sitike guri boye de kintu tuli no bare mara hichu guri no allo tar pore আরো হইয়ে এ মানে থাকে থাকে ভাণা বলে জ্বর ইচ্ছে দেয় এমন জ্বর নাগে নিজে নিয়ে জ্বর সে রইতে দিন ফ্লাট হয়ে গেল যেন করে কিনা ওদের পানি গে পানি এই যত্ন তুলি দিন আর সে জ্বরে বললে এনে জ্বর যে সে প্রতি একগা শিলা বৃষ্টি তার মানে শিল ফেললে দেখো করি শিল শিল ফেলাই দেখিনি তো এদিকে শিল বুঝা তো শিল জ্বরে যাই তো কম দেখুন বর্তমান যুগ মানুষ নেই আমি না দেখি বাহ এক করে সে মর এই মো জীবন দেখা দেখো সিল সিল ভরে দে যাও হাক কোন ভর ভর হুর হু সিল হয়ে যাবে কে জ্বর লাগবে তোন দান আনা হয়ে যায় সিল কে জ্বরে যাবে এই যেন রহদে সিল আপনি সিটি তারপরে বাংলাদেশ পত্রিকা দুধে দে এক কোশিল এক মন দের মন তিন মন বলে ভরতে করছে যে দম দম করে কর্তর মাঙি যায় সিদিকে তিবারুতি পুত্রিয়া ওই নে নয় হনোয়ারে নে এনে তো নলগি ব্যাপারা এই নিউজ পেপার তো দে দেয় তো সিয়াই নে গড়ি নে গড়ি শিলা বৃষ্টি ওইয়া অনর্গল এই যে শিলা বৃষ্টি লই যদি কিউ নয় সিদ্ধাতরে যে তুমি দিন আরে সে পরে দি বৃষ্টি তো শিলা বৃষ্টি তো হলো পাথরের বৃষ্টি হতে তা শিলুম বর্বর করে ফেললি এন করতে করতে পাথরের বৃষ্টি নেই মানে সে সবচেয়ে পরে দিয়ে হলো দেখি আগুনের বৃষ্টি আগুলা মানে আগুন তো বড়না করছি গরম কে গরম একের পর এক অনেক চেষ্টা এদিকে উড়ি বিভিন্ন কিছু দিন দিন চেষ্টা করছি চেষ্টা করতে 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 কোনো কিছু লই ধরে আর তুলি নবারের যখন তুলি নবারি আগাজত তো নাকি লামি ইচ্ছে সশূন্য মার রাজে তার শূন্য উন্ন সিদ্ধার্থরে হতে ও সিদ্ধার্থ যে বইতে তুই বইছ সে বই যে থর নয় সে আসনান থর নয় ইয়ের হতে মর আসন ইয়ের যে মর আসন এ মশূন্য উনি হতে হতে সাক্ষী দিবে মানে হতে আয় শূন্য উনি ওলা সাক্ষী দিবে শূন্য উনি সাক্ষী দিবে বানা সে উদার হইতে তা শূন্য উনি লতে হই না আমার রাজা রাজ উরি বলে তাক তুন কো এতে মনে মনে ভাবে তে এত দুনিয়া ঘুরিলু কেন ওরি টাকা পেলু এর বলে থা আ সাক্ষী দিব হন না মরে এশিয়ান ভাবি তাই সেবে দে তাই ইগুজিয়া বাবুনা বুঝে তুন আদে কাল্লামে ইংরে ভিত্তি মিয়ে দচ্ছি মা দিয়ে দচ্ছি মা দিয়ে নরে পৃথিবী নরে হতে বসুন্ধরা তাতে হে বসুন্ধরা এই বজ্রাসন ফেবাচ্ছে বজ্রাসন বনে বৈধ্যান করে দে করি প্রতি গেল ফেবাচ্ছে জন্মে জন্মে প্রতিশত অবস্থায় যে দোকানি হতে এরা দান ভৈজ এই ভিত্তি মিথ্যে দোকানি মা দি নেই এই বজ্রাসন বনে প্রতি গেল ফে ভূত বাচ্চে হিনামদে জন্মে জন্মে যে তোমার হতে রক্ত নাম গজ্জ সাগর হতে সে তোমার ভারি নেই জন্মে জন্মে যে দুঃখ সুখ দান গজ্জ হতে আগাজ সে দুঃখ থারা নেই ও বসুন্ধরা মই হতে প্রত্যেক পারা পুণ্য কর্ম সম্পাদন করিবার সময় পানি দালি দালি হতে ধরে সাকি গজ্জ পানি দালি হন নেবু এই পানি দালি সাকি গজ্জ তুমি পানি নদালো ফানি দালা করে যেমন হন্দ ভাবনা করি উনি হিলে ফানি নদাল ও ফানি দালা করে নিয়ম হলো দে অর্থাৎ মুই মানে ভাবনা করছি হে পুণ্য হই এম এ প্রীতি মিয়া সাক্ষী করো এ ফানি দালি সাক্ষী করো ও ফানি দালে সিয়ে নিয়ম আগে আবার তো
যদি ওই যে মাছি গন যে পাইফেলান নেছে হাজার জায়গা দালা চে নব কান দুল জায়গা গাবলা দালা না তোরা বা পবিত্র জায়গা দালা না তোরা আনি দে তো এ আইতে গড়ি পানি দালন পানি দালি পানি দালা দে আর বর্তমান যুগত নিয়ম হলো দে ওই যে দক্ষিণে দন দক্ষিণে অনেক কিছু ঠেঙা হয়ে যে দনছে পানি দালে সিও তো অনেক জায়গা আরো বাতিও জ্বালানি তো আমার লাইট তাই লাইট টান ন জ্বললি যে বাতি ন জ্বালে লই জ্বল এটি কি করি মানে পানি দালি বের নিয়ম তাই সিদ্ধা তো মানে নাকি এই বতিকেন ফেবার সময় বসুন্ধরা রহতে ও বসুন্ধরা এই পৃথিবী জন্মে জন্মে দশ পারমি দশ উপারমি দশ পরমাত্ম পারমি পরিপূরণ করিবে লক্ষ্যে যা দান পুণ্য করছো নানাবিধ পুণ্য কার্য সম্পাদন করছো প্রত্যেক পারা মানে দালি দালি মুই তোরে সাক্ষী করছো দেহতে এই হতে বজ্রাসন ফেবার উপযুক্ত হন না যে তুই ওই সাক্ষী হ বসুন্ধরা রে হলতে এ হদাগান হইয়া মাত্র পৃথিবী ফাদি গদ গদে পানি বার হই প্লাবন সৃষ্টি হই এক করে সূর্য সামন্ত বলে শক্রবাল বারে দিবেলি দেখো মারা হইছে অনুদু এ বারে হইছে তো যখন মারর সূর্য সামন্ত বেকুন কি মতে বারে দিয়ে লাগ কই সিদ্ধার্থর আর জামিলে নেই গভীর দিয়ান এই যে গভীর ধ্যানস্থ সিদ্ধার্থ ধ্যান করতে করতে ধ্যান করতে করতে হৃদয়ের প্রথম জাপ যখন আদি যার মানে ছয়টা হচ্ছে দশটা হাতি যার ঠিক সে সময় লাভ করল যে জাতিস্বর গিয়া আরো ভাবনা করতে করতে হৃদয়ের দ্বিতীয় জাপ যখন হাতি যার ঠিক সে সময় লাভ করল যে শ্রুতি উৎপত্তি গিয়া দশটা হচ্ছে দুইটা বিধি আরো ধ্যান করতে করতে দুইটা হইতে সকাল ছয়টা ভিতরে লাভ করিল দে তিন নম্বর আসব ক্ষয় গিয়া জ্ঞান হইয়েন বেলা দে তন্মধ্যে উল্লেখযোগ্য জ্ঞান হল দে আসব ক্ষয় গিয়া সমস্ত আসক্তির ক্ষয় করলে কিনা সব ক্ষয় কিনা সবত্ত অরহ কিনা সবত্ত কি দিয়ে অরহ ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ শুধু অরহত নয় অরহত বাদেও আরো আষ্ট গুণ মত অরহত সহ নয়টি গুণের অধিকারী বুদ্ধের কয়টি গুণ নয়টি গুণ নয় গুণের অধিকারী হইছে ভগবান ভগবান বুদ্ধ নয়টি গুণের অধিকারী কি কি ইতি বিজ ভগবা আরহং সাম্মা সম্বুদ্ধ বিজেসরণা সম্পন্ন সুগত লোক বিজানন্তর পরিজিতা মাসালিতি সত্যদেব মনুষ্যনাং বুদ্ধ ভগবতী তুমি না নাকি হইনো আর ইতি পিছো ভগবা অর্থাৎ ইনি সেই ভগবান ইনি সেই ভগবান নরে ভগবান যা কিছু কাম বব রূপ বব অরূপ ববর বানা গেছে বাদ চিনি বেলে নেই ভগবান তারা ইতি পিছো ভগবা আরাহা কত অরহত যা কিছু ক্লেশ উড়ি আগে সমস্ত উড়িরে হত কইছে কি নিতে নাম পেয়ে দে আরাহা বা অরহ সাম্মা সম্বুদ্ধ অর্থাৎ সমস্ত বিষয় সিন্ধক রূপে পরিপূর্ণ করি বললে করি পানি না বুঝছে করি হর ভাই কি তাই সাম্মা সম্বুদ্ধ বিজ্ঞা সারানা সম্পন্ন তার অন্তল দে বিদ্যার সদাসার সম্পন্ন তার অন্তর যে লৌকিক লোকোত্তর আতর প্রকার যে বিদ্যাকে সমস্ত বিদ্যেই পারদর্শী বলিয়ে নে বিদ্যা সারণা সম্পন্ন সাধারণ বিদ্যা নয় জীবন করে গভীর তত্ত্ব গভীর বিদ্যে তারপরে যে তার সুগত ইতু সুগত নাম এখন নি সে সুগত নয় সুগত তা তে যাতে যাতে নির্বাণ সুগতিতে গত হই কিনা তাই এই তারা হইয়া যায় সুগত লোকবিদু সংস্কার লোক সত্য লোক আকাশ লোক সমস্ত লোকরে ত্রিলোকরে বেদি হয়েছে কিনা তাই লোকবিদু অনুত্তর যা কিছু পুরু জাগন তন মধ্যে সর্বশ্রেষ্ঠ বা উত্তম বলিয়ান অনুত্তর পরিশাদাম্মা সারথি অদিন্য দেবতা মানব দেব অদিন্য পুরুষ দমনকারী সারথি হল দে পরিশাদাম্মা সারথি যেমন তোমারা হইও অঙ্গুলিমালার মতো
এমন কিনামতে ভয়ঙ্কর মানুষ কোন দুনিয়াত কমেলা এই অঙ্গুলি বালরা থাকে তুমি গিয়ে এক মুগুরো নদে একবার ইয়ে নদে উগ বন্ধু গুলি ইয়ে নদে যা তুমি রীতি গুলি মৈত্রী গুলি ধর্ম গুলি তার তুমি বলেছে দাম্মা সারথি শুধু অদিন্য মানুষের তুমি যেতে নয় দেবতার ইয়ে তুমি চক্করে ইয়ে তুমি তুমি আলোবক নামে যক্ষ ন শুনো সাংঘাতিক তোর করে মারা আলোবক আলোবক যক্ষ নাকি আলোবক কে বিরাট খুব কাঁদছে তো একদিন যে কি কি কারণে যেন কাঁদতে পারে দিয়ে এই যে পারে দিয়ে সে বিষে কাঁদত বই আগে কই ভগবান বুদ্ধ হাকন করে আলোবক কে ইচ্ছে এনে হতে হে গৌতম বাহির হো তা হয় বার হইছি আর হতে হে গৌতম ভিতরে আসো আর ভিতরে যাই আর হতে বাহির হো আর হতে ভিতরে আসো আর বার হতে বাহির হো হতে মুই নোয়ারি মার বার নও ভর অনা বার নও রে বুদ্ধ বার নব যাকে বার নব কাত তুন আলোবক কি করে আর লা তোর ঘরে বার যোগ্য ও তুই বার নবে শালে দেখা জগাই মতকে তোকে তুই যদি নয় কি হয় যা প্রশ্ন করিম সে প্রশ্নের সদুত্তর যদি তুই নয় কি হয় তইলে তোর হৃদয় বিদীর্ণ করে দিব নতবা গঙ্গা নদীর এগুলো তুন ওহলে কমে লাই ফেলে দিম বই এখন ওই দিব বলে এক নম্বর হতে হৃদয় বিদীর্ণ করে দিব তার অর্থ মনোবিদিরের সময় করে ভাঙল মানে বোধে হে ভগবান তথাগত বুদ্ধ সেদিন তারা হতে হে আলোবক এই ত্রিভুবনত এমন কোন প্রাণী নদেগমর তথাগতের হৃদয় বিদীর্ণ করে দি ফারিবা এমন কোন প্রাণী নদেগমর তথাগতের গঙ্গা নদীর ওই হুলে লুই মারি ফারিবা ব্যথার পরে তু হই যা কি হবে রা প্রশ্ন করছে প্রত্যেকটি প্রশ্নের সদুত্তর দিয়ে এবং ভগবান তথাগত এমন অদা হয়ে এমন উত্তর দিয়ে যে উত্তর তার প্রত্যেকটি মনোভূত হইয়ে হৃদয় গ্রাহী হইয়ে এনে এনে বুদ্ধের পরম ভক্ত শিব না আলোবকিয়া আলোবকে মানে মানুষ নজীবী হি দরগরে বারা যজ্ঞ যে যজ্ঞ সারিপুত্র মহামত গুলো অনজনে তুমি নোয়ার একমাত্র ভগবান বুদ্ধই তুমি এই যে পরিচয় ধাম্মা সারথি সত্তা দেবা মনুষ্যনা দেব মানবর শিক্ষক এই দেব মানবর শিক্ষক আমি শিক্ষক বললে শুধু মাইজ হয় কেন শিক্ষক কিন্তু তে দেবেদারও শিক্ষক মানবর শিক্ষক শিক্ষক মানে টিচার দেবতারও টিচার মানবরও টিচার এটা সত্তা দেব মানে দেব মানবর শিক্ষক দেব মানুষ্যনা বুদ্ধ বুদ্ধ হতে সমস্ত কিছু বুদ্ধ তৈ হইয়া বলে ইয়ে বুঝছে বলিয়ে নেয় বুদ্ধ না বুঝলে বুদ্ধ না বুঝছে বলি নেয় বুদ্ধ বাগাবা সমস্ত কিছু বাগ্গা দোষ বাগ্গা রাগ বাগ্গা মোহ রাগ দ্বেষ মোহরে ভাঙে মিলিয়ে নেছে বাগাবা তার তো ভগবা তুমি যাকে ফিরে ভেবা বুঝু তো হেবা তুমি মানে হেবা ভগবা ন হে এই নগান গুলো তো না কানগুন সরিলা দেশ স্মরণ করিলা আরে তাই হেবা কুজুদ হেবা কুঞ্জমারা হেবা ফিরে হেবা ও বুদ্ধ রিনে উরিদা হন আরে তাই অরহত গুরিনে গুরিদা হন আরে তাই এই ওই ইচ্ছর ন ইচ্ছর হলা হন না হে ওই হনা হন না জিবি হে ও তারা বিচুর সিবি দুই কেলা হনে আরে কি হবা ও হদা হবা তুই মারা ইয়ে হদা না হনে এ হদা হলো তে হদা হাবেস করলে বুঝিও পাঙা আল্লাহ হাবেস খোদা হাবেস করলে এ মজুর মার আর একটা কি ইয়ে জ্যাকেট দুইটা ভাগ ফিরে পেবা ওমা হন ওমা হন না জিবি হাত শিব হলো তে সনাতন ধর্ম যেমন মা আলী মা দুর্গা মা সরস্বতী ব্যাখ্যানে মা ভরাই এ ওমা হবে তুমি তাইলে যদি প্রকৃত পক্ষে পুত ও হতা ও মা ওই চুয়ার যে সেটি ওই নে নয় ও বাবা নলে চিন্তি কই বুদ্ধ হলে চিন্তি কই
Nagi, orohot kolati goi. Tumi hubon ho, hubon ho. Pire bale hubon ho. Acha, oma hote. Ezon sonaton dorbo dago. Pire bale mare dago. Buru buru gune ichorore dago. Reise babe. Ei babe. Mane নয়টি গুণে সমৃদ্ধ হইয়ে সিদ্ধার্থ আগে নাঙ্গলদা সিদ্ধার্থ একিনে দিয়ে ভগবান বুদ্ধ একিনে আলাদা বুদ্ধ আগে আলাদা সিদ্ধার্থ তাহলে এই সিদ্ধার্থ জীবন এই বুদ্ধ অদয় হত হইতে করিবে ইয়ে একনে বুঝছো নি শালে বুঝছো শালে কোনরে ভাঙবি নি ছুটি বারে যে বাইতে No hachu, no hachu, no sachu. Hazo kaza guna guchu. Ơi, nó hay chưa? দেবপুত্র মার সম্পর্কে আলোচনা হল কিন্তু অনেক কথাবার্তা এইচার উপমা এইচার বেকানি হিন্দু অনকান ফেলে দিবে রু নীতার্থ কুমার সিদ্ধার্থ বুদ্ধ হইয়ে এবং বুদ্ধ যে হতহত্য করছি আমি হই পারলাম তো সেই লগে দেবপুত্র মানে হত যে জামিলে বুঝি বুদ্ধ হত সিয়ার এই আলোচনা তুমি বুঝি পারি তো দেবপুত্র মানে শুধু দেনি যে ধ্যান করতে যে সমস্যা করেছে নয় বা দিনীরে ধ্যান করতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা নয় দেনি বাদেও মহয়ংয়ে যারা খুব বেশি পুণ্যকর্ম সম্পাদন করন
Hello, hello, hello. Oye. Punya korma bisa ya? Harap kena kuriu koma tim tak kure mau desainer konklusi nanti mulai. Ah, aje. Samrat sumur jiwonor honda. Kicu tak jana na dorkar. Kesiu tita honda itu hangor mon. Samrat sukna me. Barat sidu. Ogos samrat na samrat mane. Amira zayuduri varih tarai. हाँ ते ऐलों दे मिट्टी दृष्टि बक्तो उलंग नशन्या सिर बक्तो हो ना खुशक सम्राट उलंग नशन्या सिर तो बहु बहु तो क्या बात किंतु तन मुझे गोलों दे उलंग नशन्या सिर उलंग तो बहुत पुच्चू मिस्टर लंका लंका सुन्या सिया Teh yolo, senja sih. Teh jigon pujo kare ton menje langke sahit hajar. Hajar tiga jar noy, koya jar? Sahit hajar ulung senja sih bokto ya. Mici dristi bokto. Iki yolo lagi. Samrat asuk. Hey Asuk, Samrat hai. Teh jee samastho danaji punya karma gatta ba sanyasi gunare dan dito. Karma sharir hate hi dan dito. Nijo adeno. Ek din ye sevar ichche yode. Jara dan lobaitche jon tara hene jon hingri han. Tara dokane gi. Sedihnya nak ini, ras prasa itu tuh yang eh, sanyasi gun, evar samoy yon evong etton. Jauhkan etton, dekatnya ekdom dole dole, saya dapat tuh, dole dole etton, katare katare etton, evo, eh sanyasi gun kalau ke berbeza best tari. Hana hana sanyasi pura ulang kok, taro tu pura langka. Ara hana hana sanyasi angan de ordo ulang kok. Hana hana sanyasi jota dari, hana hana sanyasi kuite dari. Jota dari kuite dari sih kita. Ota ulang, kore jota kuite suruni. Ladi 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 bukti. Ini ke sonya sih dekko naik je. Eh sih guna rakte jota dari. Poyte dari tarot tulu deh bangga macuri poyte bini. Hana hana sonya sih trisul dari trisul tinjau dah. Acha eh sih babe. Bimino besi sonya sih. Dole dole. Hana lo bakti. अतः शायद अगर ब्राह्मणों का चाहना दी जुदी जुदी, जो ब्राह्मण हुआ जो तो ऐसा होते होते होते, तो हमें लोबर समय देखा जाता है बिशिंगल, उशिंगल वावे लोधन हाथों, तुम्हें है ना जुदी होते हो उशिंगल, बिशिंगल लोले तुम सेवार मने ना करो, ठीक तरह ले योना की तार को नोला के, बिशिंगल वावे हाथों ह गबुजी बाजू वाईये ब्राह्मण अगर तरह की गतन बुरोगुनों रहे थेली मजुरी में जे इप्पे लेते तो आगे आगे कम कम हना नहीं
বালা আনা নেই তারা লই যাব বুড়ো নেই ক্ষণক্রমে মানে রদে বলে বড়ি নয় তত এই রকম যখন অর তারার দৃশ্য যখন এই রকম বড়ি তেল দেইনে দেই এ ব্রাহ্মণ দম্পতি সম্রাট অশোকর যে ভক্তি শ্রদ্ধা গান এল সেই ভক্তি কে দিজি তা বাবাতে মই যারা এত ভক্তি শ্রদ্ধা করিনে করি দর তারা এনো বান্ধব হাজি নদীমার বন্ধ করে দিয়ে সাইদ জন সাইদ দাদার মঞ্জর খানা বন্ধ করে দিয়ে খানা দিতে ভক্তি উম্মেদ দাদা এবং খানার লোনার দৃশ্য দেখে দিয়ে বস্তুত এক গোদ দানি মানুষ পর উপকারী মানুষ তে দান করিলে পররে উপকার করিলেই আনন্দিত হয় এবং পররে দিবালেই আনন্দিত হয় সে লগতে দানি মানুষ আজ এরা কৃপণ মানুষ তারা একগোজা জমা করা না আনন্দ ধরা সে কাজ সংস্কার জমা করা না উতার লতে দান করা না সংস্কার বুঝছো হোদা গা একজন হলো একজনে হলে মানে কি করে দান করে আরেকজনে মানে জমা করে আনন্দ উপত পায় জীবে জমা করে জমা আনন্দ ভাই আর জীবে দান করে তার দান আনন্দ ভাই বাজে সম্রাট অশোক এমন কবি কি দান করে না তার আনন্দ সে অনুসারে তে যে প্রত্যেক দিন 7000 মানুষরে খানা দান করত সে মানুষ এই যে একজনেরই দান দিন পারে আজ এই থামবো মানে তো কাটতে হারে দান দিই মুই হারে দান দিই হারে দান দিই হারে দান দিই এই কি ওরে সবসময় মনে রাজ্য ভালো বন্ধ করতে দেব তো সে আইয়া থাকতে থাকতে একদিন যে উগ্র সাত বলেছে শ্রমণ নাম হলো তার নেগ্রো শ্রমণ সাবেকে কোধরি তারপরে বিজ্ঞাত যা বিজ্ঞাত যা এপরে দলে গলি নিয়মে হুত বাবা তুলং নেজাং ফেলাঙর গলি নিয়মে আদে জকে সম্রাট অশোকে রাজবাড়ি তুন দেলো তারে ও বাবা এই প্রভু কন্যা হব আদা বয়ে তো দূর তা তইলে আদা মদেনে দে মলক পজেনে নহরা তোমার আদা মদেনে দে মাইজুর মলক পজেনে নহরা এই নহরা হল নেক্রদ শ্রমণ তখন অরহত সে অরহত শ্রমণে আদের সবসময় স্মৃতি করি করি আদের সে আদা মদেনে দে মনক পজেনে সম্রাট অযোগ অত্যন্ত সবে তো কুকু মাইজুর হতে যাতে 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 বলো না তার কর্মচারী শিবি তোহতে উ শ্রমণ নজি বা আদি যার সিমের একটা দাগ ইয়ার নই যা এন্ডি কি গজ্জে তে আসন দিয়েন গরি দাগ ইয়ে একান হলো যে রাজ সিংহাসন আর একান সাধারণ আসন এই কেন কুবত বসাইছে মোলে সে মধ্যে থাকে কু বই তো নেক্রত শ্রমণে এজে এতে এতে এই শত্রুঙ্গে কি হ্যাঁ সিয়ারা নিয়ে উড়িয়ে বিক্ষু শ্রমণ হলে রাজা মহারাজা তুলো তাং তোর দেখে তে থাকুন তাং ওর নেই আর তাই ওই যাক করে মেন আসন নাম বুঝছি বাহ তো হতে ইভি এত সাহস মরগুরিদি হতে প্রভুত্ব বিস্তার করিব বই তা হলো তাই আচ্ছা যাও মনত পলতে তার এক নম্বর আদা দুই নম্বর বই দিয়ে গেল হ্যাঁ তে আরো ইকে তে জোগা সে মতে তা খানা মুহি আরো সাবে কুদুরি ইচ্ছে খানা দোয়া এ কর্মচারী যতে যাতে যাতে বলো না খানা আমি দেখো যা সাবে কুদুরি কি দেগা যোগ কি হয় তারপরে আমি সাবে কুল করি যে দোকানে লাগে একজন মাইকে যে দেখছে দোকানে খানা আমি যে দেখি তার বেজি যে সুত মানে কুবত তলাদিনে কুবত বিজিনে হাত হচ্ছে যখন হাত খানা বলতে স্মৃতির খানা গোড়া চুন্দলে গুলি চুগুলাই আস্তে গুলি তুলে পড়াই বা মায়া তান সাবাই সংখ্যা দিনে নেগুই গুলি সাবে গিলি এক গোড়া কাদা এর মাদা লাগে
অর্থাৎ তার আদা দেই তার সোলা বোলা দেই তার হাজ্য গ্রম দেই বেকারি তিনি দিই তারা শ্রদ্ধা করো অনে না এই হলো ওই নে ক্রোধ শ্রবণ দগায় ঠিক তো দ্রুত তোমার এই হতে তোমার আদা বুঝি নেই মাঝে শ্রদ্ধা করি ওকে এবং তোমার হানা দেই নেই মাঝে শ্রদ্ধা করি ওকে যদি আদা হানা চোলা পিরা নানা কিছু মানে অসামঞ্জস্য হয় বা বিশৃঙ্খল হয় মঞ্জেস রো দানা গরি ব্যাক হ্যাঁ কি না ওদের সবকে হানা বিনে রো অভাব হব নানা কিছুর অভাব পড়িব সবকে বিভিন্ন দুঃখে সমস্যাত পড়ি যাব সে নাচ্ছেই দো লয় ভরা মুই বারবার উপদেশ দিয়ে যাব নেক্রোদোষ মনে সেভাবে হানা হইয়ে রাজা দেখে খুব মন খুঁজে থা হানেকক্ষণ পরে আসনস্থল অতি অন্য জায়গার মানে যার তাই যেবার সময়তে বিচার উড়াতে হইতে হে মহাশ্রম তুই হার ধর্ম আচরণ কর তোর ধর্মগণর বিষয়বস্তু আর কি এবং সে ধর্মগণ আচরণ করলে লাভবান আর হয় মরে কাম বুঝে দেয় শ্রমঞ্জে রাখো না হইয়ে দেয় হ্যাঁ অশোক সম্রাটে হই সেই শ্রমঞ্জ হতে নিগ্রদ শ্রমণে হতে হরে মহারাজ মহাদে বুদ্ধর ধর্ম আচরণ কর এই ধর্মর মূল এই ধর্মর বিষয়বস্তু চতুরাজ্য সত্য আর্য স্থাঙ্গিক মার্গ এবং এই ধর্ম যে আচরণ করে তার লাভ হয় এই যে হইয়ে যে না জাল লই তো নজায় পুরো করি নজায় রাজায় তারা হতে ও মহাশ্রম তুই ইচ্ছে হইতে আর দূরত হরমাঞ্চ কর বিজ্ঞান করে দিম্মায় নেব যে বিজ্ঞান করায় তাহলে যদি তখন নিগ্রত শ্রমণে হতে মহারাজ যে ভিক্ষেগুন তুই মরে দিদেশ সে ভিক্ষেগুন বরঞ্চ একটা নাম বললে দলব মর উপর উপাদ দাইবান দে আগে পূর্ব বান্ধে মরে নদী তারে দিলে হুচি হোক এ হদাগান হইয়া মাত্র উদয় চিন্তা করতে বহ আগো ব্রাহ্মণ নে কি নতে বুড়ো বুড়ো নরে তেলি মজুরি কি নতে ইন্ডিয়া ফেলে দে তো ইরে বুড়ো বড় দিক হর থা হানা গো তলে ব্যতিক্রম করার লাগ বুড়ো গুলো প্রতি শ্রদ্ধা হারা আচ্ছা ঠিক আছে ওদের মহাশ্রম তো উপাধ্যায় ওরে যদি তোরে যদি দুজনে কি আরো যারে দি হতে ও মহারাজ মরে যা দিবে তুই একা হাম আরো কো আমার যদি শিগল শ্রম না গে পিকে করতে না চাই তারে দিলে হুজিও ও বাবা ইবে তো খুব মহৎ প্রাণ তা যাই ভাবে এই খুব উদার খুব খুব মহৎ জীবন তারে দিলুম সাঙ্গ সিগুন তে নয় আমার চরে দিত হল হাজে ইবে মহৎ কো মানুষ মত হৃদয়ের অধিকারী ও মহাশ্রম নতে তোমাই আমার যা মান দে আমার ব্যাক কোনে চো ব্যাক কোনে রে হাজে মই হানা দি রাজাই হলো দে আর তো সেদিন হইতে সে জন আত্মজন সুলজন সুজুতি জন করি এ দিদি বাতম বলে বানতে বাতে বাতে যে ঘর 6000 ব্রাহ্মণে প্রত্যেক দিন হানা লদাক সেই ঘর এবার 6000 ভিক্ষু শ্রমণে প্রত্যেক দিন হানা লদাক Thank you.
সাইদ আজার ভিক্ষু শ্রমণে হানালো তাকে। আচ্ছা সাইদ আজার ভিক্ষু শ্রমণরে হানা দেয় তার মানে কম্বা কম মানুষ কত শ্রদ্ধা সম্পন্ন আমি অত্যন্ত বুঝি পারি। সেই সম্রাট অশোক এইভাবে বহুদিন ভিক্ষু সংঘরে পিণ্ডদান দি বিভিন্ন উপকার করি করি সেবা করছি। এক সময় সম্রাট অশোক অত্যন্ত প্রবল ইচ্ছে উৎপন্ন হল যে জীবিত পুত্রে তার লাগত না ভাই, বুদ্ধ দর্শন না ভাই। কিন্তু বুদ্ধর অনেক দাতু আগে তার দাতু গুণ সংগ্রহ করিনে করি সত্য নির্মাণ করিনে করি পুজো হেনে করা যায়। সম্রাট অশোক অন্তর জাগিল এই সচেতনা বোধে বুদ্ধর দাতু গুণ হেনে সংগ্রহ করা যায়। হ্যাঁ দাতু সংগ্রহ করিনে করি সত্য বাণী করি বাণী হেনে পূজা করা যায়। এই সদ ইচ্ছাগান পুণ্য ইচ্ছাগান তা অন্তর জাগি তো সেই ইচ্ছাগান জাগিনে জাগি তখনকার সময়ত ভিক্ষু তো অনেক লাখ হাজার হাজার ভিক্ষু সেই ভিক্ষু সঙ্গ সিধু তার সদ ইচ্ছাগান উপস্থাপন করছে কই হে মহাসংঘ মর এমন এমন ইচ্ছে উৎপন্ন হইছি এই ইচ্ছাগান এনে পূরণ করি পার তা তো এনে মই তো সেই হতা শুনি ভিক্ষু সংঘর মধ্যে হ্যাঁ বলতে গেলে প্রায় ভিক্ষু সংঘ নির মানে তারা নবাদন দা তো উদু ভেবে বুঝি নবাদ একদম নির পরিশেষে 120 বছর বয়স্ক উগ্র বুড়ো শ্রমণ বয়স্কতা 120 বছর 120 বছর যে শ্রমণ্যা তা একখান হতা হল হদে হে মহাভিক্ষু সংঘ মই একখান স্মরণ করি ভার মর বয়স যখন 7 বছর এলো তখন মো আজুর বয়স এলো তো 120 বছর ঠিক সেই সময়ত মরে একখান জায়গাতে নেজেই নেনে নেজে নেজে তাই মরে বারবার হইয়ে দে এই জায়গা মর মহা মূল্যবান জায়গা এই জায়গা তুই মনত রাখে সাজে ইয়ত মূল্যবান জিনিস আগে মই বাপ মনে হয় পুত্র দা তুইতে পারে শিব হলো দেখো পূর্বধর মানে হলো দেদে তইলে 228 বছরের হতা আছে হম্বা লাম্বা হতা হোক তইলে কি করা যায় সিয়া নামি রাজারে হই মূল্যবান জিনিস সত্যি পারে তো রাজারে হই তবে কোনেতে মাংস লাগুরি গুলো রাজারে জানে লাগ মহারাজ সেই একখান মহা মূল্যবান জায়গা সেই জায়গা বোধই তুই যদি এখান সার্ভে করে বা কিছু তো পাচ্ছি বোধই পে ভার আদতে ঠিক থাই হ্যাঁ সেই জায়গাত নাকি ভগবান বুদ্ধর সময়ত অজাত শত্রু নামে এক মানুষ এলো জীবে পিতৃ হত্যা করছে পরবর্তীতে বুদ্ধের পরম ভক্ত হই এবং ভগবান বুদ্ধ যেদিন মরছি সেই খবর শুনে সেই দিন তার তিনবার মরছ যে তেমন ভক্ত কিনা অজাত শত্রু পরবর্তীতে ভক্ত সেই অজাত শত্রু বুদ্ধ পরিনির্বাণর পরে দি বুদ্ধর ধাতু যত ভগবান বুদ্ধরে জালিয়ন ঠিক সেই জায়গা তুন তার রাজ্য আন্যতে 7 বছর 7 দিন 7 মাস লাগবে যার ইতিহাস খুব লম্বা হলে মালে হিতে 7 বছর 7 মাস 7 দিন লাগে আর অনল দে যে জায়গা ফুল ভাই সেই ফুল যতদিন সিজন শেষ নয় ততদিন পর্যন্ত পুজো হইছি
একখান জায়গা তো আরেকখান জায়গা দিতে আরেকখান জায়গা তো আরেকখান জায়গা দিতে এভাবে অনেক সময় 7 বছর 7 মাস 7 দিন তাও দেবগণের সহযোগিতায় বুঝে অমনুষ্য বয় দেখি দেবে দাগুনে হ্যাঁ তাই সিনেমাতে অনুরুদ্ধ ইয়া পান্ডা জিত হয়েছে পান্ডা হইতেছে নিরূপে পারানি এই মোগলের শীর্ষস্থবীর পান্ডা আচ্ছা যাও সেইভাবে অনেক ইতিহাস তার নিধন গুজে কি সেই জাগানত জিয়ান পুরো শ্রমণ্য থেকে ঠিক সেই জাগান বুঝ সকা কিন্তু এগুলো হবার নবা এগুলো হবার নবা এই যে অধিক করে উত্তর নয় দেশ এক করে বলে কর্মচারী দিলে দিয়ে উড়িয়া হুতে 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 পইলে লাখ হইয়া দেয় বিরাট এক ময়দা ময়দানত বিরাট কম মা সেরওয়ালা গুড়ি নে গুড়ি মা মধ্যে কান কি জানি আকে শুন মানে সিজনে পরে গিরিয়ে দে এই সেই হুতে হুতে মাত্র বেলা মাত্র পেট গুড়ি নে গুড়ি প্রথমে ফেলা কেন লোয়ার গেরা লোয়ার মিস্ত্রি আনি লোয়ার গেরা ভাঙিলা তারপরে আরো পেলাকে থামার গেরা থামার মিস্ত্রি আনি সে ন ভাঙো আরো ভাঙিনে ভাঙিনে ফেলাকে শিশির গেরা শিশির মিস্ত্রি আনি ভাঙো এন করতে করতে একের পর এক অনেক গেরা ভাঙি পরবর্তীতে ফেলাকে অঙ্ক গড়া মূর্তি কিয়র মূর্তি এই যে গোড়া পেট উজু করে একা দরজা আগে সে দরজা না তো লোহা মানব লোহ মানব মানে লোলই বানিয়ে কি মানুষ কি একান অর্গ লইয়ে সে অর্গ নরে করে ঘুরে সে দৌড়ানতে সেইভাবে অবিশ্রান্ত গতিতে সেই লোহ মানব পুকুরে সেই মানব পরে গুর্ণ যে গুরুণী সে গুরুণী রোধ করিবে যে হন্না ভারিব হন্না ভারিব করে গোদা রে যোগান দিকলার করে দি রে যোগান দিকলার করে দিয়ে যে এই লোহ মানবর গতি রোধ করি ভারিব তাই ওই কিনা মধ্যে 100,000 স্বর্ণ মুদ্রা লাভ করিব ইতি কি যখন বোঝনা হলো সেই লোহ মানবর গতি মানে রোধ করি বিতে ব্রাহ্মণ একজন দুল্লে লই চো করে দুল্লে করে ফাট করে মেলা দো নেই নয় বৈদ্য একজন আরো দুল্লে লই চো করে ফানি করে ফাট করে মেলা দো নয় তারপরে আরো বৈদ্য একজন কিনা মধ্যে সহ্য বেশি বৈজন মেলা দোন তারপরে আরো কিনা মধ্যে ফানি বৈজন মেলা দোন এভাবে অলত বৈজন মেলা দোন একে একে অনেক বৈদ্য অনেক কিনা মধ্যে তন্ত্রমন্ত্র যোগা আসিলা অনেক মুনি ঋষি বিভিন্ন দুঃখের তন্ত্র মন্ত্র যোগা আসিলাম কিন্তু হনজনে সেই লোহ মানবর গতি রোধ করি ন পার যখন লোহ মানবর গতি রোধ করি ন পার তারপরে কি হল কি করা না কি করা যায় সেই লোহ মানবর গতি রোধ করিবার যে পরবর্তীতে অরহত বিকু এনে এই সে মানবর গতি রোধ করে দিয়ে এবং বাঙিনে বাঙি কোথা ওরাবত নাকি 84,000 করণ্ড মানে 84,000 ফিলিয়াই ফিলিয়ে অলে গুলো 84,000 জাগাত 84 মানে সত মানে ইয়ে উন্ত বুদ্ধর দাঁত গুণ এই সেই বুদ্ধর দাঁত গুণ লোনে নয় 84,000 নগর 84,000 সত্য বাণী নিয়ে ভাড়ে মানে সম্পন্ন করছে না সম্রাট যুগে অরহত বান্দে গুণ সাহায্যে তাই গুজে 84,000 নগর 84,000 বুদ্ধাত সত্য বাণী ইতিহাস তাকে উতু উতু বাণী মুই এখনো হবার নবা গোটা ভারতবর্ষ হইলে সঙ্গে দুনিয়া বাংলাদেশ হোক কুন্ডি পাকিস্তান হিন্দি বার্মা তার্মা বেকানি মিলি রে গোটা ভারতবর্ষ নিয়ে এলো তো সবকে সবকে এলো সিদিকে এলো এই সিঙ্গিরি পানি যখন সিঙ্গিরি পানিল তাই কিনে নাকি উচ্চর্গ ঘোরা ঘুরিব
তইলে সুরাসি আজার নগর সুরাসি আজার সত্য বানি মানুষ লাখ লাখ নবা লাখ কি কোটি মানুষ বা তো এবং কত কোটি কোটি স্বর্ণ মুদ্রা পেয়ে যাব কোন হিসেব নেই আজে বিশাল পুণ্যযজ্ঞ সেই পুণ্যযজ্ঞ যে করিব এ এমন সময়ত দেবপুত্র মানে যদি ভাই এ মানত উত্তর করিব না সঙ্গ সভা থার ঝেল সঙ্গ সভা জেনে যে সঙ্গ নাই এক পান্ত্রে যখন সে কথা হলো তে পান্তে গুলো মিটিং হচ্ছে মিটিং করি নে করি মিটিং করি নে করি সিদ্ধান্ত সিদ্ধান্ত লুঙ্গি নোয়ারে লই হন্না কিনা মতে এই মারতুন মানে উত্তর করিব বা রুকে করিব হনজনে দায়িত্ব নল পরবর্তী নেই একক শ্রমণের মাধ্যমে জানি ভাল্য দে কি সমুদ্র তলার মধ্যে অরহত বিকু ডুবি দেয় জীব হলতে উপগুপ্ত বান্ধে এই যে উপগুপ্তই একমাত্র মার রূপত্র বত্র রুকে ঘুরি পারি বাহ হনা উপত্র এই উপগুপ্ত বান্ধে আচ্ছা যদি তাই হয় তইলে ভান্তরে ইয়োগরাজক মানে তাকাজক মিটিং হন হনা যাব তারে অবজা দিজন বিকু যুগলি অন্তা করি তৃতীয় দিবলা এনি থা মাঙ্গতনে উদহর বিয়ে তার হইছে দে এই জোরে হান যাবা নাই তুই দেশিয়া তার হইছে দে একটা কি অন্য বেলান বলে সাথে এই দু তা খোদা দরি কিনা মতে তে মাঙ্গ লাগতনে তার হইছে দে এই জন্য তাই কি হইছে দে তখন হান যাবা নাই হইছে দে ও এ সাধারণ মানজে কি হন্ডা বেলা সাথে তো ভাই কম তা তো বেলো জানা পড়াই হে ওই সঙ্গ যাকে তারে প্রয়োজন বোধ করত নাইছে বলে কথা আর বুঝছ আচ্ছা যা হোক এই সেই ভাবে এ তে তার বুঝি এই দুইজন বিকু তারা রীতি করিনে করেছে যে তুই সিধু লঙ্গন ন হই লঙ্গি নে লঙ্গি তারা হজনতে বান্ধে তোরের সঙ্গ সবাত ডাকন কা সঙ্গ সবাত বলে হে দে হয়নি হয় সঙ্গ সভা দে আচ্ছা তিয়া হতে বই এম তুমি আগে যাও এই দুজন মাত্র আগে দিব দে কিন্তু লুকে গিয়ে প্যাক কোনো তো আগে দে কথার রি দিরাঙ্গা দিক পারে দে তে সঙ্গ নায়ক মাত্র হতে ভান্তে হিচ্ছে তুই তাকি ওই অ আমি কিন্তু হিগরির নগরীর একা হবর উপর নজল হয় তখন দন্ড কর্ম বকুরাব তে হিগুজিয়া বাগানতন ফুল লই ফুল তুলি ওরত মোয়া দই দাই কুদিনে দি বান্দ্রা হলি দে বান্তে মরে দই গুরি দন্ড কর্ম দে হনাতে দরি গুরি দন্ড কর্ম দে তার তো অরদলে তার কার্যক্রম কত সস্য কত পরিষ্কার সিদ্ধ করিছ দন্ড কর্ম দে হতে দেই মুই যদি বিক্ষে যান সের পাত্র বেশি বান তার তো মাস পাত্র ভাই দেয় সত্য এক পাত্র মই দান করি বিলে কি কারণে এক বুদ্ধর সময়ত আমি পাঁচজন বিক্ষু ওই মুই মুই বাদে আর সেইজন ছিল মোর বন্ধু মুই যাকে আমার ঘর বিক্ষে করে বেঁচে যে মা বই হতে মরে বিক্ষে দিয়ে বেঁচে যে যে থারারে বিক্ষে দে সুতরাং মোর কারণে তারা বিক্ষে ভেদা তো সেই পুণ্যর বলে হতে এই জন্মত মুই বেঁচ পাং বিক্ষে ন বসে শ্রদ্ধার দান নয় বন্ধুত্ব খাতিরে দান হই যে নল তাহলে ঠিক সেই সময় আরো কবি কুইয়া হতে অ মান্দে সঙ্গ মই যদি ভিক্ষা করা যাক এক পাত্র বেশি বাং তার তো দুই পাত্র ভাই দেয় অশুদ্ধন এক পাত্র আছে মই মান্দরে দান করি বিলে দিতে পাই ভাই অ তে হলো দে
অতীতে এক উত্তর সময়ত তেনাকি ইগো পিকু এলো একদিন যে কি হইছে একগো মাঞ্জ করত একান ভাঙ ভিয়ে আওই করি ভাঙত দিয়ে কি রইছে খুব লবি হইতে তবে একনা বলে আনা কইলে নি খুব ইয়ে করে হাবি বলে বলে সাকপাত তো হাবি আবাদা মানুষ সাকপাত হইবে পুরি বুঝছো তাই সে পরে দিয়ে আরো কি করলো লাদা পাতা খেয়ে আয় জেরে দিন মাছ দিল গি আরো কা হেল বারবার ভেজ জেরে দি এরা লই দিল গি আ কা হেল উনি ভেতর থাই দুই জাল লই তাই এন করতে করতে দুধ তৈ দিল গি সি এক কা হেল আরো থাই দুই দুই লই দেখি আক কা হেল আরো থাই দুই করাও ভালো যে ভাই এন করতে করতে হাতে হাতে পানা হলো আনি দি জিলেবি আনি দি মুড়ি আরো আরো হিনা হয়ে যে ওই যে এই মিষ্টি আনি দি এন করতে করতে আরো নানা ফল ফ্রুত ইয়েনে কাহা বান্ধে ইয়েনে কাহা বান্ধে ইয়েনে কাহা বান্ধে হতে হতে ইয়েনে কা ওনে কা হাতে হাতে এমন তাই তো ইয়ে ভেতর কুকুর মারি ভারি মাউরি বললে ভুল হয়েছে দে লাদা বাদা লই ফেল পুরিয়ে দেয় শুন বুর গই দি অক্ত তো হিদি কি হয় আবদা মান্য তখন এ জিয়ান্য যেতা ফেতু থা জি হেই হাই হি যে কথা যেতে সিয়াত খুব হয়তো উড়ি ফেদে মুড়িয়ে খুব হয়তো উড়িয়ে মাই গুড়ি ইয়ে দেবো এত এত কিছু দূর এনে এই একগো হেঙ্গলি উর লাগবে যে এক উর্রাবতে গিয়ে একবারে বলে ফেত পুরাই এমন মেতরা হইয়ে যে লেদা হইয়ে ফেত পুরাই উগুরব দেনে দে ভাবেতে ও বাবা মো ফেত তো থানা নওয়াদের এই উগুরব হানার অভাবে হত্যাবার হিগুলো না গালে উগুরবরে শিবপুরি নে দেয় এগুজ যে মো বেদার দিবে আঙুল বয়ে ওয়া আগুরি ওলি দি উগুরব বলে এগুলি উগুরব সে হানান বুঝে মাত্র উজি হই একবারে সর চর 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 করে ওলে আর হেলো আ হই দিয়ে নিজ বিকে বল নিজেই সংগ্রহ করি মাঝে চিন্তা নগর চমৎকার জীব অন্না হই যায় সবেদা গুদা রাজবাড়ি পর্যন্ত দিকলার হল উপগুত বান দিতে তে মারর উপত্র বত রুকে করিব রাজা তো নিচে লতে কেনা সে বয়ানে জীব অন বাবর ভূত এম বাতাই তো লল একা সাঙ্গই সাই চতে মনে গুজে তা বিরাট মানুষ হব সাথে জিগুনে প্রে ওয়া তারে রুকে কথা ভাই চলাই বতা উতু মাইজরে রুকে কত পিছে নর বলে এই রকম পিছে যেহেতু নন এজেতে হিলে তাই কি করিব একখানা জোগা আছে মো পারে নেন ওয়ারে হে এ তো মা উত্তরে হইতে এ তো উরতুন বরে তরে থা জিগান যা হবে বান্দে পিকে গুলা তুন এবার সময় হিসেবে লাগি দিবে সেই বানা জোগা যাবে নো মারে হারা এই যে আইনি তার ইলিয়া লাগে দিয়ে একটু হেপরে সরো দান ধুলি করে জেকে যা মানুষ কিনা তো নেই কেসে কেসে জেকে উপভুক্ত বান্ধের সামনে যে একটু করা যাও তো হাত রই এই তো মা বলতে বলে সর চর কতক জাতি মাইছে কিন্তু গো জাতি বুঝে নো মানে বিজি যায় এনে এনে বিধি উড়ে তুম লামি করে দিচ্ছে হলে মহারাজ কিন্তু ভাত রই তো পাবে রে কে পাত্র দেখে বিচারের জ্বালা থাক ওই এই যে জাতিগুলো ইচ্ছে মাঝে গিয়ে থাবি শরৎ করে সুতি ওই দিয়ে না নিশ্চয় হয়ে উপগুপ্ত মানবে হারণে হই ভারে তাই হলো আর দেরি নগরে সরাসরি উপগুপ্ত বান্ধে যদি যেয়ে বন্দনা করে হতে বান্ধে এত তোরে লাগে দঙ্গে মারি বেচে নয় একা জোগাছে বাচ্চে বান্ধে এত এই অবস্থা একা আশীর্বাদ কর দিয়ার জরুরি যাকে হলো কই বান্ধে হতে
যদি মোর কারণে তোর এতো এই দশা হয় তোর এতো পূর্ব অবস্থা ফিরিব করে যাকে অধিষ্ঠান করে দিল অধে অধে আগদুকে ওই লোকি রিবেলা করা জি এতো বাবা হতে সুন্দরী জাল বাইছে না এই সব কথা বুঝিবার তোমার মনে চুম সাংঘাতিক যা সুন্দরী তো এ তাই হতে মানুষ শিখনলে কি হব কিন্তু গুন্ডবে এই যে বুঝিবার লোক সেবে দে সেদিন হতে বিশ্বাস উৎপন্ন হল এবং তে নির্ভয়ী নিশ্চিন্তে আরম্ভ করলো দেখি অনুষ্ঠান সুরাজি হাজার নগর এক জায়গা তুলতে গিয়ে বসিদিকে শক্তি আবে তার এ বান্ধে সেই দিন নাকি অনুষ্ঠান সিদ্ধ লোকে লোহারণ্য অর্থাৎ মান্যর অরণ্য হয়ে গই এদম মানুষ গিয়ে সেই অনুষ্ঠানত বুঝছ অনুষ্ঠান চললে তো সাত দিন সেই অনুষ্ঠানত মাঞ্চর অরণ্য হয়ে গিয়ে দেয় উদুক মানুষ হইবার সে মানে যে সমস্ত চোদ্দ এলাক সেই চোদ্দর মানে লগে এলোতে পূজার বেদি এই পূজার বেদি নানা জনে নানা দক্ষে শতজনে শতদক্ষে হাজার জনে হাজার দক্ষে পূজার উপকরণ লয় তারা হিজল পুজো করিবে হ্যাঁ বললে দি পুজো করিবে তারা দলে করি পাটি জানান কিন্তু বুঝে রাখে যেন অনাম মন্ত্র দিতে যান এক চাপ্তাহ ভাত করিবার কোন নিবি যান পূজারি গুনে বারবার চেষ্টা করেন পাটি গুণ জালে বার কিন্তু অনুক্রমে জালে নোয়ারণ বইরা নেজে যেন হন্যা জানে মাইয়ে বুঝছি উপগুপ্ত বান্ধে বুঝি ভাল্য অন্য কোনো হারণ নয় মানর হারণে ইয়ে হর দেবপুত্র মানে গুজি সিয়ান বুঝি পারি সিয়ান ঠিক গুজি দেবপুত্র মানে থে অলদে বেজাল করা না থাল সিয়ান নবারি যারা দি মানুষ সত্র ভঙ্গ করি বেঁচে বিরাট খুব বিরিচ পোলা দামরা হইয়ে সুচেন সি বিরিচ হইয়ে দেয় কিনা ওদের বালজ পরা সে গুণজন সুচেন সুচেন গুরুম গরম করি দৌড়ি দৌড়ি আছে এই সে দৌড়ি দৌড়ি গরম গরম করি সে পাগলা হয়ে যায় কে যে গুরুব কি গুরু হ্যাঁ পাগল না তল অর্ধে খারাপ পাগল সে গুরু হয়ে যেতে হুন্ডি সিং মারে হুন্ডি তুই মারে হুন্ডি কি করে অন্য দিক নেই মানুষ যে পাগলা গুরু বুদ্ধি এক করে শিখতে উত্তর হনে হুন্ডি যাব গরম গরম তো করে রাখো তাই কি হলো উপগুপ্ত বান্ধে সে গুরু করে দাবি পাচ্ছে তার সামনে দি বিরাট ভয়ঙ্কর পাগল বাক্রে দেখে মাত্র সিঁড়ি দিতে দাবা হুন্ডির লোক দিয়ে হইল আর এই বিরিগুরু এই যে হলো তোদের হামল কিন্তু সে নৈন্য বাড়লে কি হবো আকাল মুক্তি বার করছে এই দেব উত্তর মানে যেভাবে হোক হিনা মধ্যে অনুষ্ঠান বন্ধ করা না সাই তে হলো যে গুরু বলই নবারি এবার হলো দে এগুলো সাপ সাপ বলো দেনে ভাই দেনে তিন মাথা বাঙে তিন মাথা মধ্যে এক মাথা সাপ মাথা এক করে তোর করে বাড়া করি যাকে এসে মানুষজন আরো বেশি যে কাতল শিখতে উত্তম হনে হুন্দি যাব সেই সময়ত সাপ ধরিয়ে উকু গরুল ভক্কি ওই দেখা দিল ওই শিবের দেখতে মাত্র সেরে চলো দে গরুল ভক্কি সিংহ তো সাপ ধরনের বিক্ষণ দেয় তারপরে আরো হি হলো সেন দই যখন হিচ্ছু করি না মারলো এবার হলো দে তারপরে বিরাট বদ গাছ এদিকে বেজাল হচ্ছে হ্যাঁ করতে করতে অনেক চেষ্টা একানোর পর একান চলে অনেক কান্ড উই নই নবারে পরিশেষে একদম মনোজনে হইন আমরা করে খুব সুদর্শন যুবক সাজছে হ্যান্ডসাম যুবক বুঝছে বোধে
এই যে গাবুজিয়া বো সাজি দলে করে কিনা ওতে পিটপাট ওই বেলটেন লাগে এ মান্য উনে উনে কুরিয়ার হনজনে হইনো আতন মারা যে ইচ্ছি ও বহুত তো মানতে এত জ্ঞানী এত দক্ষ তাও হবর বিয় হবর হইনে ফে ফিজে ফিজে আস্তে করে যে কব্বর করে গোলা সাবি দিচ্ছি হতে ফেইও অন্তরে এই ঋতু কাউতে গলা সাবি তুরি রীতি করে ফোজা কো পানি ইয়া কত্র ওঠাঙ্গে ফোজা উরব ফোজা উরব যখন থাঙ্গে দিয়ে এমন দুর্গন্ধ সেই দুর্গন্ধে ত্রাই ত্রাই গন্ধে আর সহ্য নর কি করিব উগ্রব যাও বলে ফেলে বাইতে জাগরাতে ফোজা ফোজা সিকি এই যে নহ আ বলে উগ্রব যাব মানে বাইচে বেলাতে মাদাবো বাইচে জি মাদিত বলে বাইচে দাও বলাঙ্গো যা দেখি হাই ইয়া তো গরে কান ও এক কান হেনে ফেলে বসে হেনে রে হাই তু যাবো সিন্দে করে ও মানব লোক কই কিনে মধ্যে দেবরাজ ইন্দ্র দাবি সম্পৃক্ত হা যে ইন্দ্ররাজ আসি তু জেলে তোলো বোধে দেরি নগরী ইন্দ্ররাজ আসি তু জেলো হদে ও ইন্দ্র জানি আয় হাক্কা পড়ি গুলি দেখি গুলি দেখি গুলি দেখি উর্ব যাবো গুলিতে নাই ফোজা উর্ব গুলি দিবে চেই ইন্দ্র রাজা এলো তোহাতে কোন দড়ি লই ভাইজি নভেল দড়ি গেল সিগল লই নাই নভেল সিগল আর সুতো লই নাই নভেল জিয়ান মানে দড়ি সিগল সুতো কিছু নভেল ই লই ভাইজি কিন্তু দুলো দুলো হই নোয়ারে এই কে বিজর অর্থ ওরে তোরে তোরে ইবে পানি দে ও না আহা ওদাকে মরিম সে তো কানি ন ঝুলি রে দাদি ওতে ওতে নেই দে দে দড়ি তড়ি কিছু ন ভাঙতে তো হো বড়িব দেইয়া বন্ধন যায় না অন্দন মরে মা অরহত বন্ধন মর হতে খন্দন করিবে জুড়েই সেই শক্তি হতে মর নেই তাই করো না এই করো না হতে তা যদি হমা চাবরিব কই দেবতা বাড়ি অহংকারী ক্ষমা নিশ্চয় সাবরিব কই হ্যাঁ ক্ষমা সেবাইতেই সরা সরি এলো এনে বান্দ্রে হতে বান্দে তুচ্ছেন মর হমান্তর হাকে মরিব দে প্রজাতি ওই দে তাই হচ্ছে উপগুপ্ত বান্দে গত্তনাবত্ত ফসাব হুলে আরো দিয়া বাড়ি হমর বোধ হমর বোধ পানি দি এক কিনতে নাকি বন্দি করি রাগে গিয়ে হয়তো যতদিন পর্যন্ত উৎসর্গ আশ্বাস নয় ততদিন পর্যন্ত লক্ষ্মী ঘুরি থাক আর নলে ভাব করিবি আর মাঞ্জার দিচ্ছা বলে ভাব নবরে এ হতে ভাব করিবি তুই তাই হইচা তাই হইচা তারে যত বন্দি করি রাগে এক সপ্তাহ পর্যন্ত দোলে ঘুরি অনুষ্ঠান আর চললি এক জায়গার তোর ব্যাকানি দেখে গিয়ে তেমন শক্তি তার এলো এবং তলেগুড়ি সেই লোকেই লোকারণ্য মানুষ সাতদিন পর্যন্ত এই সত্য পুজো করছেন এই যে হলো যে সম্রাট অশোক আমলের পুণ্যর কথা বুঝছ যখন সে অনুষ্ঠান শেষ হয়ে তারে সারি দিবেন ভাড়া ওতে বলে মন দুঃখ চললে পুত্র এত হইতো দু ওতে মরে সাক্ষী নদে বুদ্ধ পুত্র হতে উপভুক্ত এত সাক্ষী দিল হবার মতো নয় হানো যাইয়া সাক্ষী হানো যাইয়া দুঃখ হতে যদি ওই বার বুদ্ধ তো বুদ্ধ জি চৌদুক নয় এদিকে করে বলে দুগাল হোক বা হোক এ বান্দে লুঙ্গে হো ঠিক আছে তুই হতে বুদ্ধরে দেখো বুদ্ধ রূপান দেখো তত বুদ্ধ রূপান্তরী দেখা পড়িব হয় হতে বান্দে দেখে তবে এক কাম সত্য দেবদে মরে তুই নমস্কার বন্দনা না করি ঠিক আছে আয় তাই রূপন দেখব ইতে নমস্কার বন্দনা না করিব বুদ্ধ রূপ যে দেখব এই কথা শুনিও মানুষ অনেক পূজার সামগ্রী আনি নানি পুজো দিবে শুরু হইয়া কোথায় বুদ্ধ রূপ ধরছে এমন সুন্দর রূপ সর রশ্মি বিস্তার করছিয়া সেই মুহূর্তে গভীর শ্রদ্ধা উৎপন্ন হই বন্দনা করি ফেলিয়া এক সপ্তাহ পর্যন্ত বুদ্ধ রূপণ স্থিতি এলো তারপরে বিলীন হইয়া সে পরে হতে তুই তো মিথ্যাবাদী ওই যে বন্দনা না করিবে তুই হতে মন্দর পরে বন্দনা করছ না না হতে মই তরে নয় বুদ্ধ রূপণে বন্দনা করছ এই বলো দেয়
মারর ইতিহাস হলো মই তোমারে মানে মারর এই দিদি শোনো সালে ময়ও বুঝে দিতুম সেইঙ্গে তোমারে দেবপুত্র মার এত শক্তিশালী এক দিনে যে কোনো মুহূর্তে বিপদ পেলে পারে এবং উক পুণ্যবান মানুষের পুণ্য কর্ম সম্পাদন করিবার লক্ষ্যে যে কোনো মুহূর্তে বিপদ আনি দিবারে এক দিনে দি মুচ্চ উক পুণ্যবান মানুষের আরক্কা তুলে ঘুরি হই তোমার মই তোমারে তুমি তিয়ান ঘর তুমি তিয়ানি গভীর সমাধি যেন হারা মনত নানা দুঃখে খেরেঙ্গাল হতিলি এ নানা দুঃখে সমস্যা লাগলি সেন এক দুঃখে মার জিয়েছিয়ান এ মনত তুকে মারে তো মনে হতে করিবের কিন্তু আরো হতে মনে নগরি পাবো না মারে দুঃখে দে এবং গভীর সমাধি যখন যে বাক্সে সমাধি জেলে পাবো না গভীর হলে নানা কিছুও দেখা যায় যেমন তুরি বুদ্ধ হইতে অনেক কিছু একবার গো বাবনা হারি তা বাবনা করে বাবনা করতে করতে তাকে তাই বিরে দিকে আবেদা আবেদা বকি পাগোয়া নাকি সে লোয়া না পালু ওয়া হইন মারে কিন্তু আবেদা দরে ও করে মোলো কি হলোই না জিবা হেন মাইতর হাইকুলো হেন মাইতর ইংরি হর বুঝাত ধর জাতন বানা জাতন হয় মই বিজল নতাই হি জাতন হা হা হতে তরে যো বেকারি হবরে দে মরে হতি তে মঙ্গ হনাউরি না হই দে ও মানতে লাই উরি পান্নে জাতন হতে ভিন্ন চরণ দগর ভিন্ন দুলজন বান্দে গুনে দিকে দিকে হর এই যে জাদন হতে থাকে আসলে যে পান্তে দেখার সিগুন পান্তে বাস্তবে ওই কিনা সিগুন নিমিত্ত তার মারে দেখাতে তোর এমনি তাহলে তুই দুর্বল হবে পান্তে উঠতে কাটতে পান্তে ইয়া মারবো পান্তে ওই বারে দেখা এই সেভাবে মানে মানে তারা স্মৃতি করে আবার যেতাম পরবর্তীতে মানে আরো স্মৃতি করি ভাবছি বুঝছো তো তাহলে নানা দুঃখে কিছু দেখা যাব যিনি ইয়ত নয় যে মুছে যে তুমি গমে পাবো না নগর একটা কিছু জিনিস ন করি আরো অনেক বিষয় আবার তুমি পাবো না হলে তা গমে করি হবে আর বাবনার বিষয় যেমন স আর ওই কি হয় রাও জানা যে তোর কাজা কাজ বাবুনা খালাঙ্গর সঙ্গে বাবুনা চালাতে 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 আর দেশনাই করা বলে একদম দেশনা করে ওরা ক্লান্ত হইও এক বাবুনা আর বাবুনা করে বাবুনা করতে 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 তো হাকম পড়ে বুঝু তু দিনে দিয়ে দে দাবা লোককে তোমা দিল মানে আর কি না হতে বিকে নেই আর কে কি করি ময়ও পুজুত করে বৈচেতন উদে দেলুম দাবা উদ্দুর জেনে যে ওই মানুষজনে দরি গন লাভ বারে দন দিদি বাবু না হারি যারা দি আর অল রই তা অল রই আর ভিতরে দুধা বাঁধিলে গিয়া হয়তো পান্তে হ্যাঁ একা জিনিস দেখতে উপ মানুষ থাঙে জন হর এগুলো আসি করতন জাতি মারতন তেন করতে করতে ছিলেন তো মানে তেলুং তেলুং আরো পরবর্তীতে অত ইচ্ছে হলো যে মানে অনেকজনে অনেক দুঃখের নিমিত্ত দেখন এ বাবনা বাবনার চিদিকে এই যায় তাহা যে আরো সহ বাবনা করতে আরোগ্য বাবনা আরই বিয় যে সেই চিদিকে নাই মানে কাকা আছে বাবনা আরিব মঙ্গে ইতিহাস হয়
স্মৃতি করি পরবর্তীতে পরিবর্তন হই তার অর্থ মরে যে দেখি বাস্তবে জীবে মই নয় মারে মদ কে হইয়া দেয় বুঝছো মুতে যে পান্দে দেখে বাস্তবে জীবে পান্দে নয় পান্দে তো হইয়া দেয় মারে উতে যে কিনা মানে আবেদা দেখে বস বস হবে আবেদা না আবেদা তো হইয়া দেয় মারে সিটি কে হই পারে মারে পুত্র তো কই পারে মা বাবা তো কই পারে মারে আর কিনা মানে বেবুর জানো পারে মারে তোর একদম কিনা মানে ক্লোজ ফ্রেন্ডর মতো হই পারে মানে এভাবে নবারে ভাড়া কিছুই নেই যা কিছু দেখবি সৃষ্টি করা বলে এবং মারে ইকো মাইচর মনোচ্ছমিনে সময় বিভিন্ন তোকে জামিনে ঘুরে দি ভারে তাও মনোচ্ছমিনে বিভিন্ন জামিনে ঘুরে ভারে বুঝছ তো বিভিন্ন জামিনে ঘুরে ভারে মারে মানে শ্রী শ্রী দিয়ে অবধায় তুই দোলে ঘুরি আর মারে আমাদের দূর বাবা বউ নাকি জিঙ্গিরি জিঙ্গিরি করলি অল দুলে দুলে হাতি করি হ্যাঁ স্মৃতি স্মৃতি দরকার থাকি না বলতে নিখুঁত ভাবে স্মৃতি করি করি আর করে না তোতে এই যে দুকাবি মানে মানে হ্যাঁ স্মৃতি দরকার থাকি না বলতে নলজ্জা করি স্থির করি ভাবনা করে না তোতে এই নলজ্জা করি ভারে নি পুরান বলা মানে জুজুলো রিম্পি তৈলে মারে যেকে সিদ্ধপুরে গ্রাস করি ফেলেব মন তোকে ইচ্ছে মতো তুই চলিবি জিয়ান মনে হয় জিয়ান জিয়ান মনে হয় জিয়ান জিয়ান মনে হয় জিয়ান একখানায় তোর স্থিরতা নেই একখানায় তোর কিনা মধ্যে ডিটারমাইন্ড নেই একখানায় তোর কিনা মধ্যে প্রসেসটা নেই তার অর্থ তোরে মারে গ্রাস করি লই যদি কেউ গ্রাস করি লই নাই তোমার এই যদি গ্রাস করি লই মারে তাহলে তোমার অস্তিত্ব নেই দেখ মানো তোকে তোকে চলতে হ্যাঁ মা স্মৃতি স্মৃতি দরকার একদম নীরব নিস্তব্ধ করিত না কিন্তু মারে হবে ওই হোদা নয় ওই মারে নি বকর বকর হোদা হদুচ্ছু এ মারে গ্রাস করি লই তো আজ এইভাবে দেবপুত্র মানে বিভিন্ন তুকি ঘড়ি এক ভাবনাকারী যে ভাবনা তো থলমল করে ভারে দেবপুত্র মানে বিভিন্ন তুকি ঘড়ি এক ভাবনাকারী যে লাইন যুদ্ধ করে ভারে ভাবনা যুদ্ধ করে ভারে এবং সমাধি নষ্ট করে দি পারে এতে দেখো পুত্র মারর হেলা তুমি এখনো পর্যন্ত মারর তোকে তোকে চল মার জয় করি নোবার জম মার তোকে তোকে চল ঠিক তো আরো কিনে মধ্যে মারে কি করি পারে যারা পুণ্যকর্ম সম্পাদন করেন বিরাট বলে একখান কিনে মধ্যে অনুষ্ঠান চলিব এই যে অনুষ্ঠানত জামিলি ঘুরি যা ফাঁদি হবা হে নানা দুঃখে অবাক খবর আনি দিবি নানা দুঃখে মায়ের বাজে বাক নানা দুঃখে কন্ডল করিবি নানা দুঃখে সমস্যা লাগাতে নেদি আমার অনুষ্ঠান যেভাবে হোক বিশৃঙ্খল করে দিব যেমন ও তারা সাংঘারিক আন্দোলনই মারছি আমার হে হে পুণ্য আমার বাধা আছি জামিনে করান আমার তো গাঞ্জনি বেরিচ্ছে নেই গাঞ্জনি বেরি শিবে কো মারনো নে তো ইয়া ইঞ্জে করি বিভিন্ন তোকে বাধা বা প্রতিবন্ধকতা আমার সিদ্ধ হয়েছে এবং মারা যদি তোমার ক্রাস করে এমন হব এই ধর্ম আর নয় ফালতু ধর্ম বুদ্ধ ধর্ম ঠিক ধর্ম নয় বুদ্ধ ধর্ম হইলে অন্য ধর্ম যে বাড়তে ইচ্ছি হব এই মারা ক্রাস হচ্ছি অন্য ধর্ম অন কম্পর এই জিদিকে না হবনে এই জিদিকে হয় তা যে প্রকৃতপক্ষে বিদর্শন ভাবনা যারা করিবা এই সম্পর্কে যদি তারা জানান দে ওই মন্ত্রীর সাধন নয় শরীর বতন যে অত সাত মই ধর্ম নবেজি ধর্ম নজারে ধর্ম মানে জলাঞ্জলি নদী এই এক কান কি আমাদের ম
মনোবল এবং সবকে উত্তর মান বুঝিলি দিবা বাদকে বাজছে তোর মান যদি বেজাচ্ছ জলাঞ্জলি তো তোর ব্যক্তিত্ব বা হুদু তেল অস্তিত্ব বা হুদু তেল এ মনোবল বা হুদু তেল আজি আমার এই ধর্ম রক্ষা করবে ইচ্ছে এবং নিজের অস্তিত্ব রক্ষা করবে ইচ্ছে নিজের ব্যক্তিত্ব রক্ষা করবে ইচ্ছে নিজের একান হ্যাঁ মনোবল রক্ষা করবে ইচ্ছে আমার তুম সচেতন থাকিব হ্যাঁ সচেতন হবে বুঝো বলি বোঝা নাই জানা বলি ধর্মরে যারা প্রকৃতপক্ষে ধর্মটা বুঝিবে জানিবে তারা সংবাগ নয় সহজে ধর্ম ত্যাগ করিবার তাক নয় আব্বাই কমলে ত্যাগ করিব ব্রাহ্মণ যুগ রোজান মনে হলে বদলিব যিগুণ ব্যক্তিত্বহীন ময় যা হোক মূল হতা হল যে মার এমন শক্তিশালী বাবনাকারী যে বাবনার যেমনি সমস্যা করায় গৃহ জীবনত গৃহীর সমস্যা করায় এবং আরো সমস্যা ঘড়ি ভারে তার অস্তিত্ব থেকে যাতে নোরাঙে বেঁচে ঘড়ি ভারা এই সমস্যা করে এই হল যে মার তাহাজে আরো মারা কি ঘড়ি ভারে বিভিন্ন পুণ্য কর্ম যখন সম্পাদন হব ফারাই ফারা কইচিয়া খেরেঙ্গাল মারামারি বাবে বুঝে বেজাল মাই বুঝে বেজাল অথবা মাই জিয়ে বেজাল ঘুরি ঘুরাই যেইভাবে হোক এই পুণ্য অনুষ্ঠান ফন্দ কোনা সাই সাই ঘুরি দেয় কি বলো যে মার তা যে যত্ন উত্তরণ করিব একটি মার অত্ন উত্তরণ হবে তাহলে কি প্রয়োজন প্রয়োজন হতে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা এই পাঁচজন ইন্দ্রিয় এবং বল ইন্দ্রত্ব করে গরিব বলে পরিণত করো না পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল প্রথমে লাগাতে শ্রদ্ধা শ্রদ্ধা উত্তন উৎপন্ন হব এ বুদ্ধ ধর্ম যে মুক্তির ধর্ম শান্তির ধর্ম এই শান্তি জিনিসের বুঝিবেচ্ছে আমার তো শ্রদ্ধা এই উৎপন্ন করবে প্রয়োজন অধে বললে তুই ধর্মটা জানা না বুঝো না ধর্মটা জানিবে এক নম্বর স্টাডি করো না দুই নম্বর ভালো মতো উক ধর্ম প্রশিক্ষক ছিল যে দিন মানে ধর্ম দেশনা শ্রবণ করা না ধর্ম জানিবে বুঝছো তো তুমি এইও যে ভাবনা করছো দেখছো এই ভাবনা করছো মার্গ বল লাভ হব না অবশ্যই হতা ন হে কোন প্রশ্নই নয় যে সু তবে এই বাস্তব জীবনত থেকে দেবাচ্ছে গৃহ জীবন সমাজ জীবনত এবং ব্যক্তি জীবনত থেকে দেবাচ্ছে আমার তোমার ব্যাকরণের জ্ঞান দরকার আগে নেই এসে জ্ঞান যদি লাভ করবে তো সত্য করি নে লাভ করা বলে সহজে ন ভাই গিয়া এক মানুষ মেট্রিক পাস করে এত সহজে নয় বিএ পাস করে এত সহজে নয় কত পরিশ্রম করি নে করি গুম না জেনে বা বহু হস্ত করি নে করি সেই ডিগ্রি পথে লাভ করে ঠিক তদ্রূপ ভাবে ধর্ম জ্ঞান যদি তুমি ভেবাইতে স সত্য করি নে ভা করে সেই যে সত্য করি নে ভেবাইতে কি করে ওরে ভাবনা করছো যে যাবে করছো নয়েলে ধর্ম জ্ঞান ভেবার আজাগান করত দেরি সত্যি হেয়ে আরামে গুপ্তি সম্ভব নয় এই কোর্সতে যাব ধর্মজ্ঞের মাথাতে যেমন এই যে শিগঙ্গর অনেক কোন শিগতম নই লেখা জ্ঞান ব্যবহারটি বুড়ো মানুষ জন্য তো স্কুল কোন স্কুল নেই বুড়ো মানুষ জন্য জ্ঞান ব্যবহারটা আছে বাবনা কোর্সতে যাব দেশনা শুনো করিব দেশনা যদি শুনতে হয় তুমি মানে তোলে করে বুঝিবা যকে বুঝিবা এসে এই সবকেই ধর্মগানের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হব ভাবনার প্রতি শ্রদ্ধা উৎপন্ন হব যেই ভাবনা করিব ভাবনা করতে করতে ভাবনার শ্রদ্ধা উৎপন্ন হব সেই ভাবনা করিব ইচ্ছে করি আর নিয়ম ভঙ্গ করত ন নিয়ম নিখুঁত ভাবে প্রতিপালন করিব হ্যাঁ নিয়ম নিখুঁত ভাবে প্রতিপালন তার অর্থ হল যে হাতেও নিয়ম মতো বৈতে হাতে উঠতে প্রত্যেকটি ক্ষণে ক্ষণে তার স্মৃতি অক্ষুণ্ণ থাকব যদি শ্রদ্ধা থাকে আর শ্রদ্ধা যদি ব্যতিক্রম হয় ক্ষণে ক্ষণে স্মৃতি ভঙ্গ করিব আজি এখনো পর্যন্ত তোমার শ্রদ্ধা বোধ দুর্বল আগে এ ভাবনার প্রতি আরো শ্রদ্ধা কবি করা বলি এ হল যে শ্রদ্ধার কথা
সরকার দৃষ্টিকোণ নতুন মানুষ বিচার করলে চার ভাগে ভাগ করা যায়। এক নম্বর হন হন মানুষ, শ্রদ্ধা নেই জ্ঞান নেই, বুঝিবি। আর এক নম্বর মানুষ শ্রদ্ধা আগে জ্ঞান নেই, তার অর্থ হলো দেখিনা বুঝে জ্ঞান যেহেতু নেই মানা শ্রদ্ধা নই, এত ভালো রে চালো না ভাই, ভুল হয় তার আচরণ হুন্ডি হুন্ডি কিনা মধ্যে বংশ আচরণ করে। আর এক নম্বর মানুষ হলো জ্ঞান আগে শ্রদ্ধা নেই, তার অর্থ হলো মানা হতা হয় তার তর্ক করে কিন্তু আচরণ নগরে থাকে। আর তিনটা মানুষ হলো জ্ঞানও আগে শ্রদ্ধাও আগে, বস্তুত জ্ঞান এবং শ্রদ্ধা দুই জিনিস যদি তাই দিয়ে হয় সবকেনে এক মানুষ ভবন দিতে পারে। বুদ্ধর ধর্মতে পাই জ্ঞান এবং শ্রদ্ধা দুই জিনিস তেলে উভয় সুভাষিকা ভিক্ষু শ্রমণ কর, জ্ঞান এবং শ্রদ্ধা দুই জিনিস সমান সমান রাগা পড়িব। যারা তুমি জ্ঞান শ্রদ্ধা দুই জিনিস সমান সমান তাই তারা অনধিক পাবনা সারি নজান সহজে মই এক পাবনা সারি এই দিকে না লাগবে জ্বর উঠতে উঠতে এমন উঠতে মা বাপনে তিনবার সজাই যারা দিন মই ঋণ তো পরবর্তীতে সামনে যাবো মলে মরে উদ্যোগ দিবি যারা দিন পাবনা সারি বলতে মই নজিম ন যাই যে পাবনা করছি। তার অর্থ হল যে বাবনা ঘড়িনি তা আনন্দ গান লাভ করছি, বাবনা করতে করতে তার ভাবনার প্রতি শ্রদ্ধা উৎপন্ন হই আজি মলেও মনু এই চিন্তা ন করে। বড় সুখের বিষয় হল যে দিন যা বাবনা করছো সেদিন যা তা জোরান কম হই হাতি হাতি তো লেগুড়ি করা যাই সে বাবনা আরি বলে সেজন হচ্ছে জ্বরের মধ্যে কিছু জ্বর আগেতে এনে জ্বর না কিছু সংস্কার বাবনা বুঝিলে জ্বর উঠি জিজ্ঞেও আগে এই বহুত আমার পরবর্তী দিব যা হোক একে শ্রদ্ধা লাগিব সেই শ্রদ্ধা বুদ্ধ হইতে তরতি অগ অর্থাৎ গুণায়মান দুঃখ দুঃখর আবর্ত ফেলে যে বাচ্চা শ্রদ্ধা লাগে আজ এই আত্মে বৈতে উঠতে চললে ফিরতে প্রত্যেকটি মুহূর্তে তোমার শ্রদ্ধা লাগিব, শ্রদ্ধা ছাড়া মুক্ত হবার নেই। শ্রদ্ধা উৎপন্ন করিবি তে জ্ঞান করি হতাশ নিবি জ্ঞান করি আচরণ করিবি শ্রদ্ধা। তারপরে বীর্য অর্থাৎ মনোবল, মনোবল অবশ্যই লাগিব, মনোবল ছাড়া কিনা ওদের বাবনা নবারে করি মহিত এই যে বল ফেলে থুক না ফেলে নেই কিন্তু মনোবল দরকার, মনোবলে বেশি বাবনা করে এই যে বলে সিদ্ধ না করে। সিদ্ধার্থ কুমারে ছয় বছর সাধনা করিলে মনোবল ন ভাঙে, মনোবল রয়ে গেলে তা বুদ্ধ পাইছি যে তোমারও জিজ্ঞা লাগবে মনোবল। এ মনে করতে একটা আটং বল হচ্ছে বই দাং নবারে পারাবাং নবারে পারাবাং মন নয় যেবার ফারি মেয়ের মনতে যেবার মন মই ফারি মই মরি জিদি মই কেন মধ্যে অ্যাডজাস্ট করি মই নিয়মরে প্রতিপালন করি এই রকম সদিশ্যে সৎ মনোবল অক্ষুণ্ণ রাখা পড়ে তারা হতে বিচ্ছু শ্রদ্ধা বিচ্ছু দুই অগান দুনোয়ান জিনিস বল স্মৃতি অর্থাৎ সব সময় বিস্মৃত না হওয়া স্মৃতি যান্তিক লাগা না মনান্তিক লাগা না সমাধি চিত্তের একাগ্রতা কান্তিক লাগা না শ্রদ্ধা বিচ্ছু স্মৃতি সমাধি পরিচয় যে ভাইয়া বা প্রজ্ঞা যেকে প্রজ্ঞা উৎপন্ন হব আর মানে তিন মানে চতুন দেজে ভাই উপাস উপাসিকা ভিক্ষু শ্রমণ শ্রুতি মন্ডলী তাইলে তোমার তো এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল অক্ষুণ্ণ তা পড়িব, এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল যদি অক্ষুণ্ণ থাকি হয় বাবু না তুমি জয়ী হবা, মারে জয়ী হবার তো নয় তুমি জয়ী হবা দে বুঝছ এ মার জয় করবি এই জন্য রাগে বাজা হোক ময়ার লাম্বা নগরঙ্গন সময় ঘুরে ইচ্ছে এতক্ষণ পর্যন্ত যে দেশনা করিল এই দেশনা করিনি তোমার যদি কিঞ্চিত মাত্র উপকার করি ভালো মর্ষালে পুণ্য হব এই পুণ্য সহ জন্ম জন্মান্তরের পুণ্য রাশি তোমার ব্যক্তিগত নির্বাণ লাভ করিবের সহায়ক এই কামনায় ওজার করি অকাতরে দান করঙ্গন এবং ভূমণ্ডল যেটুকু প্রাণী এখন সমস্ত প্রাণীগণ যথাযোগে অবস্থান করি তারাও নির্বাণ পান তারা তারার উদ্দেশ্যে আরো বার পুণ্যরাশি দান করিনি করি
মর সংক্ষিপ্ত ধর্ম দেশনা তুম করে দিল সাপে সত্তা সুখিত হন্তু জগতের সকল প্রাণী সুখী হো পানীয় ঐক্যা বাবনার নৈতে সু অমরলতা স্মৃতি করি করি পানীয় পান করে করি জ্ঞান আলোচনা করবি তেমন মানে সৎ ধর্ম বলে দি ধর্ম গান জানিব আমি সৎ ধর্ম ওই নির্বাণ হামান উজু হোদা নির্বাণ যে হাম যে উড়ে আলোচনা অর্থাৎ তথাগত সম্যক সমৃদ্ধ যেই সৎ ধর্ম দেয় না দীর্ঘ ৪৫ বছর পর্যন্ত বুঝছি সেই ধর্ম দেশনা ব্যাখানে অর্থবহ অনন্ত কোন হোদা না হয় হ্যাঁ ধর্ম দেশনা করছে দে হ্যাঁ যুগ দেশনা করিলে মানুষজনে মার্গবল দেবা শ্রোতাবর্তী সকৃতকামী অনাগামী অবাক অথবা সন্দৃষ্টি সম্পন্ন অবাক অথবা কৃতজ্ঞনের কৃতজ্ঞনের মধ্যে অন্ধ কৃতজ্ঞনের জীবন সাধী মেনে কল্যাণ কৃতজ্ঞনে উপনীত অবাক এই যে লোক বলেছে বলে বুদ্ধ ধর্ম দেখানা করছি সে যে আমি বুঝি দিয়ে হ্যাঁ আমি বুঝতে যে জিদু জিদু ধর্ম দেখানা হয়ে সেই ধর্ম দেখানা শুনিনি শুনি হ্যাঁ মার্গফল লাভ পর্যন্ত মিলেইও লাভ পর্যন্ত মরদেও লাভ পর্যন্ত বিকুইও লাভ পর্যন্ত বিকুনিও লাভ পর্যন্ত কিছু ইতিহাস পা যায় হ্যাঁ ভাই আমি যা গোপাস গোপাসিকাগণ সেই যে ৪৫ বছর পর্যন্ত ধর্ম দেশনা করছে সেই ধর্ম দেশনা আমি ত্রিবিতকর মধ্যে রই হ্যাঁ এখনো পর্যন্ত লেখা আছে মুক্ত প্রধানে যা হই দলে লেখা ত্রিবিত কোথায় এবং সেই যার ধর্ম দেশনা করছে যার ধর্ম এলো সে সগান গুণ সমৃদ্ধ হই ধর্মর হইয়াং সগান সাক্ষাৎ ও সান্দিত্যিক অকালিক এই পাচ্ছিক অপনায়িক পাশ্চাত্যাং বেদিতব্য মেয়েনি সকান অলদ ধর্ম প্রথমে এলোদে বুদ্ধ ধর্ম সুবিস্তৃত বেদখ্যাত সাক্ষাৎ যারা দিন তাহলে এগুলি বেদকে বুঝে দেয় বুদ্ধ ধর্ম গান বিলে ইয়েন পাপ ইয়েন আক্রম ইয়েন পুণ্য ইবে স্বর্গ ইবে নরক ইয়েন কিনা মধ্যে ব্রহ্মলোক এভাবে গোলা পরিপূর্ণ বেদকে দিন এই জন্য হচ্ছে সাক্ষাৎ হবি সেই বেক্ষাগান অনজনে যদি পরিপূর্ণ করি ভেদার স্থান বা জানি যে স্থান সারাত্মন অধ্যয়ন করা পরে তৃপিত বুদ্ধ ধর্ম গান ধরলে যদি জানিবে ফেলে আয় কেন বলতে এই যে স্বার্থ জ্ঞানে যদি সমৃদ্ধ হবার চায় তবে কি আল্লাহ দেবা যে ত্রিপিতক শাস্ত্র আগে সেই ত্রিপিতক শাস্ত্র অধ্যয়ন করিতে করি জ্ঞান লোনাগান বা অভিজ্ঞতা লোনাগান একদিন ব্যবহার নয় বহু কষ্ট করা পরে পরিশ্রম দিয়ে পরে আরো দিন সময় ব্যয় করা পরে পরিবারে বারবার 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 খোলা পরে বোঝানো যায় হ্যাঁ ধর্ম অভিজ্ঞতা ভেবাচ্ছে বা জ্ঞান ভেবাচ্ছে ক্ষণজনে যদি চান সহজ পন্থা হল দেয় নিয়মিত আগার যত ধর্ম দেখোনা শুনে শোনায় অভিজ্ঞতা আনলো ভাল নিয়মিত যদি শুনো একবার শুনিলে না বাবা যেমন ইয়োদ্দি মানে চলিব ধর্ম দেখো না তুমি বাবা না বুঝছো তো মানে চলিব ইয়োদ তো অন্তত কিছুটা অভিজ্ঞতা লাভ করিবা তুমি দশ দিন যদি থাকতে হয়ে যায় আচ্ছা সেই মানে অভিজ্ঞতা লাভ করিবে যে ধর্ম দেখো না অব এই ধর্ম দেখো না সূত্রবিত কর্তুন বিনয়বিত কর্তুন অভিধর্মবিত কর্তুন তিন্নবিত কর্তুন সেবকতা সূত্রবিত কলতে ভগবান বুদ্ধর মূল্যবান উপদেশ যেই উপদেশ মানে চলিলে হ্যাঁ ভিক্ষু সমন উপাসক উপাসিকা তারা হ্যাঁ প্রভু যে জীবন জীবন অর্থে দেবী প্রভু জিত কন সুখী হন হ্যাঁ গৃহ জীবন যারা লাভ করছে তারা গৃহ যদি সুখী হন সেও দাদরি চলিলে উপদেশ তারে গিয়েছে নি বিনয় পিতক হলদে ভিক্ষু উপাসক উপাসিকা বা শ্রমণ যারা আগন তারার বহিরাশ্রম কি অনা দরকার হ্যাঁ নিয়ম নীতি কি অনা দরকার এই নিয়ম নীতির উপর ভিত্তি করি না করি উপস্থাপনা তোর বিবাহের বিনয় হ্যাঁ সূত্র বিতক আর বিনয় বিতক ২১,০০০ করি না করি ৪২,০০০ আগে ৪২,০০০ ধর্ম স্কন্ধ দিবে কিন্তু অভিধর্ম অলদে গায় ৪২,০০০ মনস্তাত্ত্বিক বিজয়
বিশেষ করে যদি আলোচনা হয়ে দেয় মাইনের মানুষ মনান আর নিজেকার নদীল কবিতর মধ্যে কোথায় এবং মনান আর সেই জেগান দিন দিনে সেই ব্যবহার করলে নির্মাণ হয় সে উপরে তোর পায় সেটি বলে দেয় অভিধর্ম পৃথক আচ্ছা সেই যে পৃথক বা ত্রিপৃথক ভগবান বুদ্ধ একদিনে বানে নাও পারে যদি বোধিসত্ব জীবন আমি জেনি সেই বোধিসত্ব তিন বা বুঝতে হই হ্যাঁ প্রজ্ঞা সম্পন্ন বোধিসত্ব তারপরে শ্রদ্ধা সম্পন্ন এবং বীর্য সম্পন্ন হইব না ভিন্ন প্রজ্ঞা সম্পন্ন বোধিসত্ব গণে সারি অসংখ্য এক লক্ষ কল্প কারণেই পরিপূরণ করেছে করে বুদ্ধ হয়ে যান যারা শ্রদ্ধা সম্পন্ন তারা আর অসংখ্য এক লক্ষ কল্প কারণেই পরিপূরণ করিবার কিন্তু বীর্য সম্পন্ন গণে আরো বেশি অর্থাৎ ষোলো অসংখ্য এক লক্ষ কল্প কারণেই পরিপূরণ করিবার তো লম্বা সময় চালে নয় রে তো গৌতম বুদ্ধ বোধিসত্ব ঈদে শ্রদ্ধা সম্পন্ন এলো বলিয়ে রে সময় গহম লাগছে আর এই তিন প্রকার মেয়াদে যে তিন প্রকার বোধিসত্ব হ্যাঁ বোধি সম্ভার পূরণ করিনে করি বুদ্ধ অন এখন যারা গবেষক তারা তো প্রশ্ন আছে যে তিন প্রকার কিয় এক প্রকার নয়নি ধর্ম ভাবে গিয়া তাই সমান হল মূল প্রদান হতে বুদ্ধ অদে বা ধর্ম ভাবে এই তপাত্তান কি কে হল তো বুঝি পারে যে জি যখন তারা অস্ত্র অভিনিহার সম্পদ পরিপূর্ণ করিবা আজ তোকান সম্পদ বলে পরিপূর্ণ করে মানে বুদ্ধকে প্রার্থনা করতে আয় সেই অস্ত্র অভিনিহার সম্পদ পরিপূরণ করিনে ঘুরি জীবিত বুদ্ধর সাক্ষাৎ লাভ করি হ্যাঁ সাধন যদি প্রার্থনা কর প্রার্থনা করিবার সময় যারা অতি আন্তরিকতার সহিত ভক্তি শ্রদ্ধা সহকারে প্রার্থনা কর তারা এক নম্বর তা কি বলতে প্রজ্ঞা সম্পন্ন শিশুন এক কেনাশি শিললে দুই নম্বর যে বা কই শ্রদ্ধা সম্পন্ন হবা আরো কিনা মধ্যে প্রার্থনা বহু বা কিনা মধ্যে তার ভক্তি শ্রদ্ধা গান দুর্বল হলে এরপরে তিন নম্বর জানল বিচ্ছ সম্পন্ন হয় জীবের আজ এই প্রার্থনা বহু অনুসারে মেয়ের তৈরিকে তার মই যায় অনুরূপভাবে বুদ্ধ ভগবানের ধর্ম অধিগত করিবে যদি হনজনে থান তারার আচরণের উপরে নির্ভর করে তারা হকেই মার লাভ করিবে বা বুদ্ধ ধর্ম সাক্ষাৎ পক্ষে লাভ করে তা আচরণের উপরে নির্ভর করে বুঝছ আচরণের উপরে নির্ভর করে তার অর্থ লোকে হন হন ভাবনাকারী গভীর ভক্তি শ্রদ্ধালয় রে দে দিনে ভাবনা কর বাবা আচরণ কর যতক্ষণ রুটিনে না গাইছে রুটিন তোকে আয় তারপরে নিখুঁত ভাবে আচরণ কর কিছু বাবনা কারি এখন দে বাবনা যেই রুটিন তোকে আগাইছে তোর অর্ধেক কিনা হতে বলবার তোর হিন্দি উন্দি ঘুরি ঘুরাই নানা ভাবে সে সতর্কতা ঘুরি ঘুরা এই কিনে যে বাবনা কারি ও বাবনা করতে বই দিয়ে আদা সোলা দিয়ে অর্ধেক বরবাদ করে সে আগে লাভ করিব না কি দুদিন তবে নিগু গরিব বাবুরা করে সেই লাভ করিব আগে হ্যাঁ ঠিক আগে লাভ করিব সেতন বেশি জাতি লাভ করিব যে মানুষ দিন তো নিখুঁত ভাবে করে আর সময় ফেলে রেদ করে দিনে রেদে করে ঠিক আছে জাতি হব নয় জাতি লাভ করিব ইয়ান হতে আচরণের ক্ষেত্রে আচরণের দিক খুব বিশেষ করলেই কি আচরণ পরিবার করতে এখন তার তো শ্রদ্ধা আর বীর্য বল যদি থাকি শ্রদ্ধা বল বীর্য বল খেলে খেলেছে নি নতেলে তো পারে গোয়া আবার আচ্ছা সেই এক কথা দ্বিতীয় কথা হলো ফুটগল বিচার ফুটগলের মধ্যে এখন অহেতুক দ্বিহেতুক ত্রিহেতুক ফুটগল
হয়তো অহেতুক উদ্গল যেগুণ আগম ছাড়া জিং আনিবর ভাবনা করলিও মার গল নভার আর যেহেতু উদ্গল যেগুণ ছাড়াও সারা জীবন ভাবনা করলিও মার গদর্শন ফল দর্শন নয় দাদা তবে ত্রিহেতু উদ্গল যেগুণ ছাড়াই এই জীবনের মধ্যে সত্যিকার অর্থে বিদর্শন ভাবনা করিলে মার গল ভা হ্যাঁ ত্রিহেতুকুর মধ্যে আগে যে উদ্ঘাটিত চিত্ত ব্যবহিত আর পরম্পরা এই হিসেবে চিহ্ন বুঝছ উদ্ঘাটিত হন হন ভাবনাকার ইয়ে হলে দেখে মানে তোলে গুলি এক সপ্তাহ ভাবনা করি ব্যাপ এক সপ্তাহ ভিতরে মার হল হা তুই এক নম্বর দ্বিতীয় নম্বর বল মানে দোলে গুলি দিন মজা সান মাস ভাবনা যদি করে যায় সে সান মাস ভিতরে মার গল হয় বিয়ে বৈচিত্র হয় তিন নম্বর বুধ করলু ধলে করি যে খেপ ভাবনা করি ভাবনা করতে 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 সাত বছর ভিতরে মার গল হয় শিবের ফরম পরা বুধ গল হয় এবং তিন নম্বর ত্রি একটু বুধ গল বুঝছ তো এই অঙ্ক যদি করি দিয়ে হয় তাহলে এক ভাবনা করি তুমি সম্পর্কে হয় দিন ভাবনা করা হাতর কাছে বুদ্ধর ধর্ম সাক্ষাৎ করিবৃত্তি সুবিস্তৃত যে বুদ্ধর ধর্ম সেই ধর্ম জানা নাগার নির্ভর করে এক নম্বর নিজের প্রচেষ্টার উপরে নিজের ভক্তি শ্রদ্ধা রাগেনে রাগে সোনাঝরা করানার পুকুরে আর দ্বিতীয় নম্বর নির্ভর করে অতীত জন্মর যে ফারমি সে নগরী মার গল্লা পুরা না কানা অতীত জন্ম ফারমি বলছে ওই খুব গল্প বুঝি তো মজে বুঝতে পারে এই উপরে নির্ভর করিব আচ্ছা বর্তমান সময়ত অনেক মানুষ ত্রিহেতু ত্রিহেতু পুতল আছে বিদর্শন ভাবনা ইয়ে হয়ে ইয়ন তারা ত্রিহেতু পুত গল কিন্তু একান জিনিস অভাব যে নলে ইহ জন্ম চেষ্টা পাত আজি একান অভাব হলে ইয়ে নয় দিনে দিনে যার উত্তর করিব বুদ্ধ জ্ঞান ফাঁদে দিনে দিনে যার উত্তর করে অতীত জন্ম ফারমি এই জন্ম প্রচেষ্টা আর সৎগুরু দর্শন হইয়া এই দিনে দিনে যত তোমার অতীত জন্ম ফারমি আগে নেই ভাবনা ক্ষেত্র বা ভাবনা কোর্স লাগবে এবং ভাবনা করিয়ে লাভ হইব কিন্তু হব নি চেষ্টা মানে অনুষ্ঠান দিয়ে না চিন্তেগুলি দিয়ে হবো ভাবনা করি ভালো তারা লাগবে ভাবনা করতে বুঝে না চিন্তেগুলি দিয়ে হইব আরম্ভ হলে না হবো তারা তারা বুঝিলে তারা না বুঝবে তারা নিজে নিজে যদি বুঝে তা না থাক জানে নিজের তো নিজে আমরা দিয়ে ভুলো দিয়ে নিজে বুঝে করে আচ্ছা গেল তাহলে যে সাক্ষাৎ ও সুবিস্তৃত বুদ্ধর ধর্ম হেব হেনে সেই জিনিসের মধ্যে আমাদের দিলুম বুঝে এবার সান্দিত্তিক বুদ্ধর ধর্ম অর্থাৎ স্বয়ং দৃষ্ট ধর্ম আসলে নিজে নিজেই থাকে
harus bijak tak boleh orang manusia lal mana luar nak boleh ni je tu je. Ini yang aku je tu je. Saya tahu ni dia. Mana bijak tu ni orang itu dalam orang lain dia bukan. Kau ini bukan orang macam mana? Itu dalam orang punya orang dia tu. Mau jadi bijak orang. Emang nak kan tu? Mana? Roman di mari ini logo dah bunyi. Apa logo dah? Ki? Ini punyawan tu ini, ini normal tu ini dikau ni. Tiada 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 orang, orang mana? Jadi orang mana dia punya orang? Tapi, tu normal macam mana orang? Punya normal macam tu je. Bapa orang normal macam tu je. Budur normal. Shanti cikgu, sayang drishto, manja tu nak mizin aja dekiku. So shanti cikgu, budur je dharma. Ayang jodi jani dek, kono dana shan ba puji dek sah. Nicho asaran gurahuri guna di. Asaran gurahuri tarat tu bidor sambo na gurahuri gu. Bidor sambo na, dek gurahuri gu, abar bullo ni gurahuri, niom ni gurahuri gu. সংগ্রামন আদা কোন আগে এবে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক কুট প্রত্যেক লাভ গুরুত্বপূর্ণ হই ভাবনা করতে আদা কো আগে এই সংগ্রামন দারে হই ভাবনা গুরু গুরু যে আদি এই আদা না বড় সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিজয় ভাবনা করতে তারপরে ভাবনা গুহানার স্মৃতি আগে দে হানার স্মৃতি হই খুব গুরুত্বপূর্ণ Saya dah mula kujur. Jika kata, mana mungkin kau lihat apa barang? Atau mana mungkin kena mungkin sama luar kau lihat apa barang? Kita kencing dekat jodoh, na? Na? Siapa kencing dekat jodoh, na? Sangadi mana jodoh dekat ibu? Esok tu lawan mana ni? Tiada apa pun. Ada apa itu? Kau lihat ini. Kau ada ini juga. Tapi kau ada siapa? Kenapa tu? Mana Sri Jaya itu ada ini? Bawa nak buat siang? Ah Sri Jaya kau ni. Ini mesti sangkraman guru guru, adi juga, bapa nak buat siapa? Akas fatal sokat. Ini ada na, sri di guru ada na. Juga sih yang mana leh ni. Bujur tak? Tapi le, acoran, hebabe tik guru guru ni guru, ada apa buat siapa tu ni? Zeketik babe buat siapa? Bujine buji, mana? Mana eh gonta bo dojo, dosbi, tiris minit jalui, baik gonta puri aja, saya kat tengah tengah, deka saja macam putik kriya barat, bawa orang itu orang itu macam dekong itu yude, putik kriya barat, jenis sastra tu bahasa alam bor bui, alam bor, tarot tu lagi obolam bor, sangma hobi, sangma orang orang pulau obolai, dia bangla obatian. বিলে অবলম্বন কি যেমন তো উদাহরণ দেবে ওগো বুড়ো মান হ্যাঁ হেইয়েন দেখা কি কে তো কি অব নদী কো বলে আদি বেতে সে নদী বড় বিরাট অবলম্বন তা আর দেখ নানে অনুরূপ ভাবে এক গো ভাবনা খালি ঠিক ভাবে যকে ভাবনা খালে গো ভাবনা চালাতে চালাতে হেইয়েন তো তো কি নয় অনেক জন কি গিয়ে মানে খাবে Ini kabel sedemam, kiju bau nak kali. Hei, ayam kuret. Kiju bau nak kali, mata kini mesti par-par hoy. Kiju bau nak kali, bumi-bumi babi deh. Kiju bau nak kali, sinjine ni, eh ayam urit tanah ni kotor kiju aje. Hei, kiju hoy kau bau nak kali kiju mesti di tuh. Muara tu tuh, sebab tu tuh nak hamil kiju. Tuhu dekong tu. Aja. Jokke, boy takke bumi-bumi babi tu. Nah, aku lagi jong, jong. Mata bari, mata gurani gurani, apa? Soknya ki, boi tak kau deh, tiak kau deh, puri tak kau deh, wah, apa? Sukla ke, naik sukla ke? Hah? Sukla itu, jujur bumi bapa ini, mata bari, jujur sukla itu orang kuda ni, jujur sukla ke, kos sukla ke? Jap, aje, mana sukla ke, wah, kos sukla ke? Eyang jangan ego. Konek bapa nak hari yang handai. Apa bapa nak beli tu beli triti pun no. Ya mungkin ada tu gupun no lo. Triti ni aibar hutan.
Nijawa bahor,
সুযোগ পেলে সুরগরে, সুযোগ পেলে দেবীজর গড়ে, সুযোগ পেলে আকা মত বা মহা নাকি। এইভাবে ইগ্র মানুষ তার জীবনের সতবা মধ্যে খাইও দুশ্চরিত্র সম্পন্ন কাম করে, তার হন লেগা যুব নতাই যুব বিজেপ কিটেপ নতাই আ শুধু খাইও বাক্যে যে ভাব করে তা নয়, অনেক সময় মনে মনে চিন্তা করে বলো না কাম মত কাব্য দত্ত, এভাবে মনে মনে যেও ভাব চিন্তা করে ভাব হদাহর ভাব কল্পনা করে এইখিনি ভাব তাহলে যোগ্য মানুষ একা জীবন রক্ষা করবে জীবনত সতকানি ভাব করছি কি যে বাগানে রে এই সেই ভাব করি না করি হ্যাঁ প্রাণীর দুঃখ দিয়ে শুক্র রে বিলে রে শুক্র রে মাঝ রে নানা প্রাণীর দুঃখ দেবে সেই দুঃখ যদি পরে দিয়ে ওই যে ওই নিজ তো নিজ কি দুইও সেই দুঃখ নিজ মা পুজো বোধায় পাপ এনে দুঃখ হয়ে যায় কি পাপ বললেও যে সংস্কার হ্যাঁ যেনলোকে পাপ সংস্কার আর পুণ্য বললে পুণ্য সংস্কার এবং সেই যে সংস্কার যে জমা হয় যে চিত্তর মধ্যেই জমা হয় পুজো বোধা পাপ্পান হব জমা হয় চিত্তবোধ শুনো আরো তোমার হন হন মানুষ পাপ করিবার সময় একবারে সুরগতি ভাব করো না নকর বুদ্ধ ন দেখে পারা বান্ধে ন দেখে পারা মা বাবে ন দেখে পারা পাড়া পড়তি আরাল্যা ফারাল্যে হনজনের ন দেখে পারা সুরগতি ভাব নকর দেখ কোন তো সুরগতি ভাব লিখেও একখান জিনিস তো সুরগতি নারে সেহি ববাঙ্গ হয় চিত্তবোর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন ববাঙ্গ এই যে বলে বে পাপা নিজ মা হয় সে কি হয় দিয়া ভূতা বা সম্ভব হইবা দিত্তা মানে দেখা যায় হ্যাঁ আদিত্য দেখানো যায় দিত্তা বা এবার দিত্তা ইয়াকা দূরে বাসান্তি অভি দূরে দূরে হাই হ্যাঁ ভূতা বা সামাজিক জীবা জন্মগ্রহণ করছে ভবিষ্যতে জন্মে বা হ্যাঁ জীবন ডাঘর মাঝে গুল সেপ্তা যা প্রাণী পৃথিবীর মধ্যে এখন বে প্রাণী কোনো বিদ্রিয়া সিম্ববাঙ্গ আর আমি ব্যাক প্রাণী কোনো বিদ্রি এবং যা ভাব করেন জীবনের মধ্যে ব্যাখ্যা নিজ জমা হয়ে যায় গরিব ইচ্ছুনি দেখ কানে তো সুর বলিবার লিও তখন সুর বলি নেওয়ার পরে বাহার বার আচ্ছা তাইলে জন্মে জন্মে জীবন রক্ষা করি বেচতে তার অর্থ বালা রেহে বাঁচতে চলি বেচতে ফিরি বেচতে বা দৌড় করি বেচতে ফিরি বেচতে প্রাণীগণে এইভাবে হত ভাব পর্যন্ত কি যে বাগানে রে হ্যাঁ যেহেতু এই জন্ম প্রথম জন্ম নয় অতীতেও অনন্তবার আমার যদি জন্ম হয়ে যায় জন্ম জন্মান্তরণ সেই দিনের মধ্যে ভাব সংস্কার দুঃখ কর্মফল বা দুঃখ কর্মফল জমা গেলে নেই নিশ্চয় জমা নে আজ এই উপাসক উপাসিকা গণ হ্যাঁ নরগৎ অসুর প্রেত তীর্যকুলো দেবার যে দুঃখ কর্মফল জমা আগে যদি কো পাবনা হারিয়ে পাবনা বুঝিব মাত্র তাই প্রীতি তো কাজ তাহলে প্রীতি ভাব না সুখ তো গেলে সুখ পাব না শূন্য ভাব যেহেতু পাবনা করিলে প্রথমে দুঃখ চরিত্র উদয় হব যদি দুঃখ হর্ণ ফল জমা তায় মনে করি বাদে দুঃখ যে বমি বমি বা বুঝি বা মাথা পুকুর আর নিশ্চয় কার সংস্কার যাকি কর্মফল শুরু হইয়ে মনে করিবা এই জিনিসটা আবার আলম্বন হিসেবে মনে করিবা অর্থাৎ ভাবনা চলি বেশি অবলম্বন নিয়ে অবহেলা করে নোয়ারিবা তাহলে বিক্রি কি করিবা মনে হলে মাথা বকুর হোক বা ভাব হোক বা এনে আমাদের হেয়েন দুল হোক বা হিন্দি এই আইন আমরা দেবো যে খাবার নিয়েছে কেন স্মৃতি করা পড়ে মহিলে শিখে তো প্রত্যেকটি আলম্বন মানে খুব যত্ন করে স্মৃতি করা পড়ি তো এইভাবে
যজ্ঞ বামনা কারিয়ে দুঃখ সত্যরে শেষ পরিষ্কার করে বামনা লই দর্শন করে দেখ ওই বারে দুঃখ জিনিসেন বামনা করে করে বামনা করে করে দুঃখ সত্যরে দর্শন করে এবং দুঃখ কারণরে দর্শন করে এনে বইব ভগিনে পরিনে নয় বইন আগে না সাগর বইন আগর বই অনে বইদ তুমি কিন্তু মানা কইলে কত নয় বামনা করে করে দুঃখ আর দুঃখর কারণ আনেই দর্শন দিক এই দর্শন হবো বুঝিবা তোকে আচ্ছা হ্যাঁ এবার দুঃখ যে আগে সেই দুঃখ গান আর যথেষ্ট ছেলেদের নিরোধ করি পারে মানে বার করে দি পারে নিজের তো তাহলে বার করে দিব কেনে এই পদ্ধতি নয় শিখে পড়িব আমার তো ব্যাগ কোন তোর দুঃখ গান অর্থাৎ জন্মে জন্মে যে নরক দেবার অসুর প্রেত তীর্যকুল দেবার কর্মফল জমা করা হইয়ে পাপ করা হইয়ে সেই সমস্ত কর্ম বা সংস্কার বার করে দিব হ্যাঁ বুদ্ধি যেন বার করানো হইব না খেয়াল রাখে বা যে এতে কর্মস্থান দু তোমার ভাবনা করে দিচ্ছি শিবের কর্মস্থান হই কর্মস্থান দু আর কর্মস্থান দেখনা করছো নাকি মনে থাকবে নয় কর্মস্থান দেশনা অনুসারে যদি আদি ভারিলে বুঝি ভারিলে সেই ভারিলে গুমজে ভারিলে সে ভারিলে বেকানি কর্মস্থান অনুসারে যদি চলি ভারতে হয় দুঃখ গান হাতে ধরি বারো বাজতে ফর্ত হইব আরো বাবনা বুঝিবা অর্থাৎ পেট গভীর মন দিনে দি ফুলের সমেত এই স্মৃতিরে বর্ধন করি পারিবা এনে এনে পরিকর্ম দিয়ান শুদ্ধ হইয়াব পরিকর্ম দিয়ান শুদ্ধ হবে হবে উপাচার দিয়ান দিয়ান লুকিব দিন নদে দেখকে দিয়ান লোক উন্নত হইতে হিসেব বাবনা কারি বর্তন হইলে কি হচ্ছে ওই যে আলম্বনানীয় পরিবর্তনর ব্যক্তত মন লাগে হরে অসন্তরণর আদব আমরা নিহ রয়ে সে আমরা 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 তিনি করা হলেন অথবা সুলা নিহ রয়ে মিলে সুলা 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 সুলার এক মন এক দিন হইনি ওই তিনি করেন মনে করছু এর স্মৃতি করা আসবো তোমার এপরে এক মন এক দিন হইনি হই হ্যাঁ এক হাজার স্মৃতি করা হরিব মন দিনে জেন করিবে কই ফুটে ভাড়া করি দলে মন দিনে বিস্তৃতি করে অথবা কাবা নিয়ে পারে গিরিরা নিয়ে পারে এইভাবে অতভাবিত যে আলম্বন এজে অতভাবিত যে প্রতিক্রিয়া এজে তার কি যে আরো স্মৃতি বর্ধন করতে করতে অর্থাৎ স্মৃতি আরো গভীর করতে করতে মনে ভরে দেখা যে ভরে হ্যাঁ করিলে করি বুঝে মানে হেজানোর যে প্রতিক্রিয়া হচ্ছে সেই লগে লগে চোখ বন্ধ অবস্থায় দেখা যায় হেলে না হং মুই তোমার হেলে না হং হেলে হইও বাবনা ঘর বাবনা করতে করতে মনে করছে ওকে মাছ করে শুকর দেখা যাই শুকর এনে সেখানেও যাব আর স্মৃতি করলেও যাব এবং কি সেখানে লাভব নাকি স্মৃতি করলে লাভব বুঝে উঠিব তোমার দিয়ে ঘর শুকর একটু দেখা যা হে রইও স্মৃতি নবাব লাভ নাকি দেখো দেওয়ার পরিস্থিতি করলে লাভ
beza sebar kormo bol dale sikun nirod kuri ne kuri jano beza nohai para bar nohang para ini jindelan ke kono tuh korana hori ku bukti tele kuri bahir hei judi seba bei mara hebar bat beza hebar isi notai tumi hikuri bat tuli kuri bapuna kuri bapuna তুই মনে করছিস যে ও ওরা কর্মবন নিরোধী এবার আকা সকলে উলাইতে রাখবো হবো রে নব নি তুলি দিয়ে বাবনা কারি বাবনা বাবনা করি ঘরে সংক্রমণ করিবার সময় উদি উদায় যে যদি করতে করতে কর্মব শেষ নহে তুই বের লই কই না না খেয়াল রাখে বাদে সুগর্ব দেখা না গেলে নজলেই উদ্ধার আনতে দেখা যা নিত্য কর্মব পুরোপুরি নিরোধ নয় আবার তুমি সৃষ্টি করি মাঝে কিন দিতে দেখো 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 এই সৃষ্টি করতে করতে এমন হয় সে রোল ভাই বানা আন্দা বলি দেখা যায় আন্দার বলি দেখা যাবে মনে করি বলতে আরো কিছু কর্ম জমা রই আবার সৃষ্টি করা হলো বলতে দেখো মর দেখো দেখো এইভাবে সৃষ্টি করতে করতে এমন হয় সে রোল ভাই ও বলি দেখা যায় ফর দেখা গেলে সেও মনে করি মনে করা হলো বলতে কর্ম পুরো নিজ নয় আবার সৃষ্টি করিবা স্মৃতি করতে করতে একেবারেই আন্ধার ভর কিছুই নথাই স্মৃতি কি হয় ভাবনা হারে সকে পুরো নিরোধ হয়ে যায় উগ কর্ম দে তাই শুন তাহলে এই যে মানে প্রতিক্রিয়া তোর এই সমস্ত জিনিস জানি এজে বা আলম্বন তোর এই সমস্ত জিনিস জানি এজে ওই জন্য তোমার যে প্রসন্ন বেতাও ইয়ে যে স্মৃতি করতে করতে বা শুরু আর সেই স্মৃতি এম করতে করতে এই আলম্বন লইয়া জুড়িয়ে দেবে বাবনা হইলে হওয়ার বেবা তবে আত্মার হদা হলো দে হ্যাঁ বাবনা গাড়িয়ে প্রত্যেক বাবনা গাড়িয়ে যে এমন করে দেখন সে রণ হয় বিভিন্ন জনের বিভিন্ন চিন্তন বাবনার হারণাম কি হারণ হলো দে জন্মে জন্মে যেই সমস্ত কর্মাদি সম্পাদন আমি গজ্জে ব্যাকুনে সমারে একান হাম এক ধরনের করি গজ্জেতে চান হনে হয় বাবুচ্চা কর্ম গজ্জে হয় বাবুচ্চে যে হ্যাঁ মানে আচরণ গজ্জে তা কোনো ইজাব নেই হাজে বাবনা গাড়ি যেই বাবনা গরিবের লোককে যদি একশো জন বাবনা গাড়ি একশো বাবুচ্চের প্রতিক্রিয়া হয়ে পড়ে জানিবেন মানে মুক্ত হয়ে দে জ্ঞানী জ্ঞান অচিন্তনীয় বলে জ্ঞানী জ্ঞান ওই দুই ভগবান একশো জন বাবনা গাড়ি হলে একশো বাবু ইচ্ছে বোধ আর প্রতিক্রি জনের এক বাবু তাই না লাদা তাই না লাদা তাই না লাদাই দেখতে ওই যায় আর অহর গাড়ি না মিলে দেয় সে মাঝে সাপ কিনে মাঝে পিলে পুদে হচ্ছে সুর পুদে হচ্ছে মিজা পুদে হইয়া মিজা বোনা কাছে ব্যাখ্যা হয়ে যায় এই যে সেই প্রতিক্রিয়া নিয়ম ব্যক্তম ব্যাগ বাবনা গাড়ি যে দেবাক সে আর নয় ব্যাগ কোনো দিকে যে খাই ক্লে দেব তা নয় ব্যাগ কোনো দিকে যে মানসিক ক্লে দেব তা নয় ব্যাগ কোনো দিকে যে মানে শরীরের বিভিন্ন উত্তর দেব তা নয় তা একজন কোন একান জ্ঞান দিনে বা এটি জরুরি পরিবর্তন হইও এবে যা এইভাবে স্মৃতি করতে করতে সেই স্মৃতি ভাবনাকারী বিদর্শন ভাবনাকারী একান একান করে কর্ম নিরোধ করতে থাক নিরোধয় অর্থাৎ বার হয়ে যাই কর্মবাণী বুঝছো
তবে কর্ম নিরোধ হবার লক্ষ্যে একেবারেই পুরোপুরি নিরুদ্ধ হয় সব ভাবনা করা না দরকার। হ্যাঁ ভাবনা করা ফাঁক করে উঠি বা একবার ভাবনা করি হব না করি মাসিয়ার নয় ভাবনা করা উঠি বোধ যে তকদি জীবন আকাশে তকদি একবার বলিনি নহব হাক্ষণ বুঝিনি নহব কৃষ্ণা যেতকদি শেষ নয় সে তকদিন করা না নিও যেমন স মুই তোমার একো গল্প কই পারাম ভগবান বুদ্ধ আর আনন্দ দুজনে একবার ভিক্ষে করা দিও ভিক্ষে তো এতে এতে আনন্দ তো বুদ্ধ দিজে দিয়েল মনে হচ্ছে দেখো তার বুঝতে বাবুজি মিলে আগামীতে মিলে থাকে কোনো মেঘ নেই কিচ্ছু নেই সে বাবুজি মিলে বইয়া শেষ মেঘ বুঝি পারলো দে বুদ্ধ একাগ্রী আছে আজি যে পুত্র বলে ভাড়া হয়ে যায় হিসমিত আসি হয় হরহদর আজি পিয়াজি দিয়ে হরহদ বা বুদ্ধর আজি হতে হিসমিত আজি কেন করে বলে উত্তম ভাগ হয় এই যত্তন জুতিয়ান ভারত অভিধর্ম দাঁড়ালে ছয় প্রকার আজি তো বলছে হরহদ বা বুদ্ধর আজি হিসমিত আজি কিনে আচ্ছা এইরকম যখন আজিল আনন্দ তুম মানে প্রশ্ন এলো দে বুদ্ধ তো বিনা কারণে নোয়া যে নিশ্চয় কাহার হতে পারে হয়তো ভগবান কি কারণে তুলা দিলি ঠিক সেই সময় ভগবান বুদ্ধ উগো সুগর সুগর দেখে দেন তাতে হয়তো খুঁজে সুগর বাচ্চা ইভে মাঞ্জর মহিলা হার ভারত মাঞ্জা আখন যে গুণি হারতে সুগর বুঝে এইভে হয়তো ব্রহ্মণগুপ্ত সুত ওলে ওই বর্তমানে শুক্র জন্ম লোনে লই এই মাঞ্জুর মহিলা হাত হচ্ছে আনন্দ বিজয় বলেছে ভগবান শুধু ব্রহ্মণু আর শুধু মানব কুল ইদ্র তুলে নেই আবার নেই শুকর হল কি মাঞ্জুর গুহা লইয়া অন্ধকে হতা মরে কাতলে করে বুঝে দেয় সেই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ এই শুকর বর অতীত ডিঙ্গানে মানে পরিকার করে বুঝে দিল হয় যে এই প্রাণীব বা এই সত্তাব অতীতে ককুচন্দ্র বুদ্ধের সময় একান হি অঙ্গ আমার তলে হরিগুর অবস্থায় সব লোনে লইছে থেত বুধু থেত হি অঙ্গ আমার তলে বুধু আলগ হর আমার হি অঙ্গা মগ হি অঙ্গা থাকা বোধ হারাবা তো এইভাবে প্রত্যেক দিন থেত শরীর আর সেই বান্দে গুনে দিন মানে বিদর্শন কর্মস্থান আপ্লিকে করি যা সূত্র হদা তো এইভাবে প্রত্যেক দিন সূত্র হবার লক্ষ্যে মন্দির পুরো বই শুনিতে দ না বুঝে বুদ্ধ হতা নেই কিন্তু তোলে ঘুরে শুনি তাই প্রত্যেক দিনের মতো সেই দিনও মন্দির ভগবান বুদ্ধ তাকে যে ধর্ম দেশনা করতাম বা সূত্র হজন সেন দলে উড়ি শুনি আগে এমন সময়ত আগাগত উপস্থিত এনে যক কৃতরি কারণে দেখে এবং মারে গেলে বসিল বেদক বুঝিয়ে পুরব মরিবের সময় শুধু পুরোর ক্ষেত্রে নয় মাঞ্জর ক্ষেত্রে প্রযোজ্য হতাব মরিবের সময় যদি চিত্ত ভালো হয় কুশল হয় বা পুণ্য চিত্ত হয় বা হ্যাঁ পবিত্র চিত্ত হয় বালা জায়গা উৎপন্ন হয়ে পারে আর যদি চিত্ত খারাপ হয় তাহলে খারাপ জায়গা উৎপন্ন হব এ পুরো যেহেতু বিদর্শন ভাবনা কর্মস্থান দেখনা শুনের হ্যাঁ সেনস্থায় সার চিত্ত পবিত্র ওই সে পবিত্র চিত্ত মজ্জি মৃত্যুর পরে পুরো জন্ম তোর পুত্র ওই মানব জন্ম লইয়ে হই এলোদে হরি পুরো হইয়ে ওদের মিলে মানুষ হ্যাঁ পুরোলে ভালি বাসাই খুব কুটি হয় আর মিলেব নাং দিয়ে বোধে সেই যুবক উকুরি বলে মানব কোনো দিনই আয় এই উকুরি অত্যন্ত সাদা সিধে জীবন যাপন করিত সবসময় ধর্ম বাপ্পা
এবং দিন বাবুনার চিনতে কোথার খেত মিলে বোড়ায়। একদিন নিয়ে কি হইয়া পায়খানার দিয়ে পায়খানার দিনে যে মানে ফলে দিলে নিজে চোখে কিন্তু অনেকটা বাবুনা আগে না অন্তর দেয় তলে দিলে নিজে নিজে দেখাচ্ছে গুম কুম এবারে লিগলিয়ে তলে এড়িয়ে এড়িয়ে বাই এই দেখুন দেনে দে অসুচি বাবুনা শুরু হইয়ে তার হদে ইহত মুই প্রত্যেক দিন পায়খানা করাও আর মুই যে সমস্ত জিনিস নিয়ে হাঁ এই জিনিস চিনি ফেলে দিনে দিই আরো সেই দিনে ওদের আরাম চিনে আরো ওদের কুকুর ফেলে মনে হয়ে গেলাম গোদা পূজা গোদা কুক মনে করল অর্থাৎ অসুচি ভাবনা শুরু হইয়ে তার চল্লিশ প্রকার সমত ভাবনার মধ্যে অসুচি ভাবনা গুয়া সমত ভাবনা হইব চল্লিশটি ওটার মধ্যে অসুচি ভাবনা অঙ্ক যারা সমত ভাবনা করি গা হ্যাঁ যে সমতা ভাবনা করতো তার এই বাবনা বক করতে করতে চিত্ত একাগ্র কথা ওই যদি প্রথম প্রথম দিন লাভ করে তাহলে প্রথম দিন অগুমি দ্বিতীয় দিন লাভ করলে দ্বিতীয় দিন এইভাবে যে স্তর লাভ করিব সেই স্তর দিন অগুমিতে পাই এই উকুরি হ্যাঁ সমত ভাবনা করতে করতে অর্থাৎ অশুভ ভাবনা করতে করতে তার প্রথম দিন স্তর লাভ করিয়ে এবং মৃত্যুর পরে এই যে ব্রহ্মলোক উৎপন্ন হয়ে গো ব্রহ্মলোকের মধ্যে প্রথম দিন ভূমি অবধে ব্রহ্ম পরিষদ ব্রহ্ম পুরোহিত মহাব্রহ্মা এই চিনেন জায়গা আছে ব্রহ্ম পরিষদ জীব হমত তার আয়ুষ্কাল তিন ভাগের এক কল্প ব্রহ্ম পুরোহিতের আয়ুষ্কাল অর্ধকল্প মহাব্রহ্মার আয়ুষ্কাল এক কল্প চিনেন চিনেন তোর কোন জায়গা না উৎপন্ন হয়ে নির্দিষ্ট লেখা নেই কিন্তু সব উৎপন্ন হইয়েছে সেইভাবে মানে ব্রহ্মলোক উৎপন্ন ওই ব্রহ্মলোক ভোগ করতে 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 ব্রহ্ম আয়ু শেষ ওই গৌতম বুদ্ধের সময় সে ব্রহ্মলোকত্ব সুত ওই ওই বর্তমানে কি হইয়ে দেয় সুগ ওই মান্য গুহা দেখি তো ব্রহ্মলোকত্ব সুরি জেনে যে সুগরত্ব মানব কুলত্ব জানে সুগর না অন্ধ যত ব্রহ্মলোক আমার অনেক উপরে ব্রহ্ম সত্যাগম সুতো মানে ওই শুভরন্দি এবং সর্বার সত্যাগম শুধু এনে ওই এই কিনা ওতে হ্যাঁ সূর্য কুলে জন্মান দি অসুর প্রেত কুলে জন্মান দই নরকার জন্মান দি সেই জায়গার মাঞ্জি নিশ্চয় সেভাবে কুগুরবার সুগরবার বিলিয়বার নানা সূর্য প্রাণী হবার হ্যাঁ নরকার যেবার অসুর কুলে যেবার প্রেত কুলে যেবার কর্মবল যদি গুরুদ এই জন্য হচ্ছে খন্ড বুদ্ধির কথা খন্ড না হয় না খন্ড সে কর্ম বলা নেই মহান পরিত্যাগ খন্ড হইয়ে যা গোপাস উপাসিকাগণ এই মানে ব্রহ্মলোকোত্তম সুতক্ষণে হইতে সুগর হইয়ে গিয়ে গিয়ে আনন্দরে পরীক্ষা করে হইয়ে আনন্দরে ভাঙি তো আনন্দরে বাঙি দেবে সোত হইয়া দে কুকিতা পুয়তে জেনা কামর উপরু বঙ্গতা বব গান্ধী সম্পত্তা পুন গাছান্তি দুর্গতি অর্থাৎ হ্যাঁ যদি পুণ্যফল খাইতে হয় সোনা কুশল জমা খাইতে হয় কুকিতা পুয়তে জেনা হ্যাঁ উপরে দিয়ে উঠি পারে কামর উপরু বঙ্গতা অর্থাৎ কামলুক রূপলুক অরূপলুক যে পারে পুণ্যর ফলে স্বর্গ যে পারে রূপলুক যে পারে ব্রহ্মলোক
বাদুরি উড়বেন নেই, একমাত্র বাদুরি উড়ি পারে বা একমাত্র পার করি পারে যদি মার্গ জ্ঞান বা ফল জ্ঞান পেলে আও বলি একটু বার করিবেন নেই বুঝছো তো মুন্দের একটা অনেক সময় হইতা একটু দায় আবান বলি নেই হ্যাঁ একটু মানুষ আবান বলি নেই হ্যাঁ বাকি না ওদের একটু সেঙ্গা আবান বলি নেই হ্যাঁ দোল দোল গরমালি আগে বলি নেই বার করি দি একটু না বার করিবেন নয় জানি একমাত্র বার করিবার দে মার গর গেলে দে আর উবনি আরে ভাই বেকানি মার গর লাজি নগা সম্পত্তির মধ্যে এই পার্থিব সম্পত্তি লই বার করিবেন কিচ্ছু নেই মার গর গেলে দিয়ে বার করলেও কোনো হচ্ছে না আর দিব আদিন দেব বুঝছো দাদা তো যা বুদ্ধ এইভাবে আনন্দরে বুঝে দিল দে মানে ব্রাহ্মণ বস্তু সুতোগণে ওই দিকে করে জন্ম হয় তো বুদ্ধ সর আরো উপদেশ দিল দেখি উপদেশ দিল দে আমার জোয়ার ইয়াতাপি মূলে অনুপদ্ধবি দল্লে ছিন্নপি রুগ্গ পুনরেব রুহন্তি এবং এবার তার না অনুসারী কোন হতে নিম্বা তাদিক দুঃখ মিলম পুনঃ পুনঃ উৎপাদিত না করিলে সমূলে তাহার ছেদন করিলে বৃক্ষ জন্মে বারবার তোতা তৃষ্ণা অনুসয় না হইলে হত পুনঃ পুনঃ সেই দুঃখ হয় প্রবর্তিত হন গায় জীবা খাবিলে আরো গোজায় শ্যামুদিক হ্যাঁ উৎপাদিত না করিলে সমূলে তাহার খাবিলে শ্যামুদিক যদি শিবলুদ্ধ তুলি পেলায় অনেক জন আর ঠিক সেই গাছর লগে মাঞ্জর তৃষ্ণা গান তাই তুলনা করছি এক মানুষ দিয়ান গতে 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 কিছু দিয়ান করি না করি মনান শান্ত ওই বিশেষ করে সমত ভাবনা আকারের ক্ষেত্রে মানে দিয়ান গতে 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 এক আলম্বনে থাকতে থাকতে মনান স্থির হয়ে যায় ওই প্রথম দিয়ান লাভ করো কিন্তু তলে দি তৃষ্ণা গান লোক এটি কোন দিন প্রথম দিন লাভ বুঝিয়ে তলে দি তৃষ্ণা গান লোক এরই তার অর্থ গাছ আদা ভোজ খাবে ভরা হয়ে সিংহ রানী নও বুঝছ তৃষ্ণা গান লোক এরই রেটকে হ্যাঁ সময় এব আবার বোঝেব সেই সেই বুদ্ধর বাক্য হল দেয় বুদ্ধ উপদেশ হল দেয় গাছ আদা বদন নহাবি সিংহ শুদ্ধ তুলি ফেলে উত্তর এক করে পুরোপুরি দুঃখ গান নিরুদ্ধ হয়ে যায় সিংহ শুদ্ধ তুলি ফেলে তার অর্থ বোধই বুঝছ যেই ৪০ প্রকার সমত ভাবনা আগে সেই ৪০ প্রকার সমত ভাবনা তুমি যে কোনো কর্মস্থান মনে লই যদি ভাবনা করতে হয় চিত্তব একেবারে লক্ষ্মী হব কাজে লাগবো দেব প্রথম জ্ঞান চিত্ত দ্বিতীয় তৃতীয় জ্ঞান শ্রেষ্ঠ লাভ ব্রহ্মণ করছে ভারি তৃষ্ণা আনলো গীতায় তলে বিদর্শন ভাবনা হল দেয় হ্যাঁ বিদর্শন ভাবনা আমল দেয় তলে দি যে তৃষ্ণা আনলো গিরইয়ে বা যে সংস্কার লুগি রইয়ে এক দোকে পাবো হতে না হোক না বোমাঙ্গর হতে না হোক না হইও হইও যে ববাঙ্গর মধ্যে কিনা আমাদের সংস্কার লুকি রইয়ে সে দিয়ে একান একান করে বেকানি কিনা আমাদের তুলি মেলা না এভাবে তৃষ্ণা পুরাপুরি শেষ হয়ে গেলে কই পুরোপুরি দুঃখ নিরোধ হয় অরহদ হইতে অরহদ মানে দেখ করে আদি যাই তো বর্তমান বেজও নেই বাবু নেই বন্ধুও নেই আত্মীয় নেই স্বজনও নেই কিছু নেই ব্যাখ্যা নেই কেরে কাল দেখে দেবে ওর অর্থ যায় ব্যাক কেরে কাল দেনি ব্যাক লিখ না দেখে আজ ওর অর জোরতে ব্যাপার তারা সুগি গাছ তলে তলে ইউজুগি বাজ তলে তলে সুগি এবং কিনা বলে হ্যাঁ বানাস তলে ইউজুগি এরা মাছ তলে ইউজুগি
12 জন্ম ধরে নির্বাণ বিয়েতে অজন্ম
বলে পূর্বজন্ম হতে যে পরিবারই একটা একটা বারো জন্ম করেন নির্বাণ দিয়ে একক পুরো যদি একখানা করে জন্ম হতা শুনিনে শুনে বারো জন্ম করেন নির্বাণ ভাই দিয়ে হয় আমি মানুষ জিম্মানে জন্ম হতা শুনি তুমি নির্বাণ এবারে না হবা দেবো না হবা বাইদ্যেরই না দেবো সবাই গলে এই জন্ম কান হলে আগামী জন্ম আমার কাজ এই বিচ্ছেদ চান রাখে কি হয় শ্রম বিচিন নেই উগ্র সুখ উগ্র কি না আমাদের করিম রয়ে যদি বারো জন্ম করেন নির্মাণ ভাই আমি মানুষজন আঁকা জাতি না ভেব আত্মবিশ্বাস লাগবে নির্মাণ ব্যাপার আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস থাকি নির্মাণ ফের যা কুপাস কুপাসিকা কন হ্যাঁ তুমি দলি ঘুরি চলিবা যতই দলি চলিবা ততই নিজের লাভ বড় কোনো লাভ নেই তুমি ব্যাগ করে মই মনে হলাম মন হুজি উড়ি নিজ মনে হলে ইচ্ছতে ভাবনা করে বৃত্তি অনেজনে বুঝে বলে 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 দিবা দিও না জিয়ার নয় নয় নে বলে বলে আরো অনেজনে দিন কথা মন হুজি উড়ি নিজে নিজে ইচ্ছু ভাবনা করে মই আজি মন হুজি করে যদি অনকান হাম গোড়া হয় যে হয়েছে আমার নিশ্চয় দোল হয় ভাই কোনো করিব মুতুয়া হইয়ে যদি কোন জিনিস নজান কোন সন্দেহ পায় কোন সময় চেতায় মরে যে কোনো সময় হোক আগে বুঝেন ঠিক করে দিন সময় ফেলে হবো ঠিক করে দিন সবাই মিলে ওই নিয়ে না কান জায়গা তুমি সাহায্য করি সাহায্য ফেলে এমনি পাবো না আর বলল সাহায্য তখন কেমন নজলাই হোক না এদিকে দেখো জয় তোমার অন্য জেলাই হবে বহুত লাভ হব বই দিলাই বই দিলাই বা কাকুরি উড়ি দিলাই হ্যাঁ বহুত লাভ হব বাবনা বাবনা হচ্ছে মহর মা লাগায় থাকে 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 সেই তো বসি আর তোকে ওই আসি তোরাং তোরাং লাগাং লাগা অনে না হরে যে এনে না গুমু মজাই সকে কেনা কি আর বন্ধু রেছিলি বা ঠিক করিলি আরো সচেতন হলে আরো দলি উড়ি ভাবনা হতে পারে সে রয়েছে মুই মনে হরং হ্যাঁ মুই যদি সময় দিবার যতই সময় দিবারি ততই ভাবনা হারি লাভ এ ভাবনা হয়েছে মুহর ভাব তারপরেও হ্যাঁ মু মনে করি মেয়ে যারা মানে আগে ভাবনা করছেন তারা অনেক অভিজ্ঞতা আগে নিজে নিজে কিনা মতে নিজের শুদ্ধ করে বিচ্ছে চেষ্টা করো নিজে নিজে ঠিক করে বিচ্ছে চেষ্টা করো মন হুজি করে ইচ্ছো তুমি মাঝে অনেক দিন কথা